আচ্ছা, আমাদের ভিডিও রেকর্ডিং চালু হয়ে গেছে। তো বিগত 8টা ক্লাসে আমরা জাস্ট বেসিক শেপ বিল্ডিং শিখছি এবং কিছু লোগো বানানো শিখছি। এই 8টা ক্লাসে যে টুলসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বা যে ছোট ছোট টুলসগুলো নিয়ে আমরা কাজ করছি, মোস্ট অফ দ্য টাইম আপনি ইলাস্ট্রেটরে এই টুলসগুলো নিয়েই কাজ করবেন। আর এক্সট্রা যে টুলসগুলো আছে সেগুলো আপনার হেল্প সাপোর্টিং টুলস হিসেবে কাজ করবে, যেটা হয়তো বা প্যাড ফাইন্ডার দিয়ে করতে আপনার 4 ক্লিক লাগতো, সেটা হয়তো বা 1 ক্লিকে যে শেপ বিল্ডার দিয়ে করে ফেলতেছেন, এরকম আর কি। ওই টুলসগুলো আপনাকে হেল্প করবে। বাট যতটুকু শিখছি এটা দিয়ে যে আপনি যে কোনো ডিজাইন করতে পারবেন না তা কিন্তু না, যে কোনো ডিজাইন আপনি করে ফেলতে পারবেন যতটুকু শিখছে। বাট তাই বলে ওই টুলসগুলো যে শিখাবো না তা না, ওইগুলো আমরা আস্তে আস্তে কভার করবো। বাট আমার মনে করি যেহেতু গত ক্লাসে আমি আপনাদেরকে মাকআপের সাথে পরিচয় করে দিয়েছি, আশা করি মাকআপ পারবেন নাকি, একটু প্র্যাকটিস করতে হবে বোঝা যাচ্ছে। বাট এটা কমপ্লেক্স কিছু না, এটা তো বুঝতে পারছে যে মাকআপটা আসলে কমপ্লেক্স কিছু না, ডিজাইনটা ইলাস্ট্রেটরে করতে হয়, তারপরে নিয়ে যে টেমপ্লেটে ছেড়ে দিতে হয়, তাহলেই প্রেজেন্টেশনটা 3D আকারে চলে আসে, রিয়েলিস্টিক প্রেজেন্টেশন চলে আসে। ওটাই আমরা কি করি, ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। তো আর যার কাছে যত বেশি মাকআপ কালেকশন থাকবে সে তত পাওয়ারফুল, সে তত সুন্দর সুন্দর প্রেজেন্টেশন করতে পারবে। তো মাকআপ কালেকশনে রাখতে হবে যদি আসলে ডিজাইন সেক্টর নিয়ে কাজ করতে চাই বা ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কাজ করতে চাই। এখন আজকের যে টপিক, freelancer.com বা অনলাইন মার্কেটপ্লেস আসলে কিভাবে কাজ করে, হোয়াট উই শুড ফলো বিফোর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আসলে আমরা কী কী জিনিস ফলো করা উচিত, ওপেনিং অ্যান অ্যাকাউন্ট অনলাইন মার্কেটপ্লেস, সেট আপ নিউ অ্যাকাউন্ট ফার্স্ট, হাউ কন্টেন্ট কন্টেস্ট ওয়ার্ক, হাউ টু পার্টিসিপেট অন এ কন্টেস্ট, সাবমিট ইউর ডিজাইন। ওকে, তো এই কটা টপিক আজকে আমাদের আছে। আমি শুরুতেই একটু মার্কেট রিসার্চ করে বলি, আমি আসলে যখন 2012 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম আমি ডিজিটাল মার্কেটিং পারতাম না, ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট ছিল কিন্তু ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে বা ব্র্যান্ডিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। পরবর্তীতে যখন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে স্টাডি করি, শুরুতে ভাবছিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং করবো, এসইও করবো, সবাই যেটা ভাবে যে ইজি কাজ করে কীভাবে টাকা পয়সা ইনকাম করা যায়, সেটা 2012 সালে আমি চেষ্টা করছিলাম। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা ওয়ান কাইন্ড অফ আসলে চাপাবাজি, ওকে, মানে আপনাকে ক্লায়েন্টকে কনভিন্স করতে হবে, কাউকে কনভিন্স করতে হবে। মনে করেন আপনাকে আমি বললাম, মানে দেখেন আমি কনভিন্স করতেছি কিন্তু, এবং রিয়েল লাইফ কনভিন্স, যে দেখেন ভাই আপনাদের গ্রাফিক্স তো শিখতেছেন, গ্রাফিক্স শিখে আসলে কিন্তু হ্যাঁ হবে, কিন্তু আপনি যদি এর সাথে সাথে ইউআই ইউএক্সটা শিখে ফেলেন তাহলে কিন্তু আপনার স্যালারিটা অনেক বেড়ে যাবে। আমার এই পরে কিন্তু ইউআই ইউএক্স এর কোর্স আছে, ওকে, আপনার চাইলে কিন্তু ভর্তি হতে পারেন। দেখেন আমি যে কনভিন্স করার চেষ্টা করতেছি আপনাদেরকে এবং একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিচ্ছি, দিস ইজ কল চাপাবাজি, এটা তো চাপাবাজি করতেই হবে, তাই না? এখন আমি নিজেও কিন্তু শিওর না আসলে ইউআই ইউএক্স এর কোর্সটা করার পর আসলেই আপনি জব পাবেন কিনা, সেটা ডিপেন্ড করতেছে কাজ ভালোভাবে শেখার উপর। কিন্তু আমি কিন্তু ট্রাই করতেছি আপনাকে কি করতে, ডাইভার্ট করে গ্রাফিক্স থেকে কি করতে, ইউআই ইউএক্স এর কোর্সে নিয়ে যেতে, এবং আমার স্টুডেন্টরা কিন্তু অনেকেই যায়। এ দেখেন আমি এতই বাটপার এমন ভাবে কথাটা বললাম, আপনারা কিন্তু আসলেই অনেকে কনভিন্স হয়ে গেছেন এবং চিন্তাও করতেছেন যে হ্যাঁ আসলেই তো ইউআই ইউএক্স টা করা উচিত। জানি মহসিন ভাই বাটপার, বাট সফট কর্নার একটা তৈরি হয়ে গেছে, তো কোন লেভেলের বাটপার আমি বোঝা যাচ্ছে। এখন এই মার্কেটিং স্ট্র্যাটাজিটা আপনাকে কনভিন্স, ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য করতেই হবে। তো এটা আসলে ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট, এবং অনলাইনে যত আপনি ক্লায়েন্টের সাথে মানে কথোপকথন করবেন, কনভিন্সিং করার চেষ্টা করবেন যে স্যার আমরা এই সার্ভিস পারি, ওই সার্ভিস পারি, আপনি কাজ আমাদেরকে দিতে পারেন, তত আপনি কাজ নিয়ে আসার চান্সেসটা আপনার বেড়ে যাবে। তো শেয়ার করতে হয় পোস্ট, কী করতে হয়, শেয়ার করতে হয়, ব্র্যান্ডিং করতে হয়। তো ব্র্যান্ডিং যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। আর বিগিনাররা যে ভুলটা করে সেটা হচ্ছে যে তারা এক এক সাইটে এক এক নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করে। এই নামে দিল হচ্ছে, মনে করেন আমার নাম মহসিন, একটা সাইটে দিলাম মহসিন 100, একটা সাইডে দিলাম শুধু মহসিন, একটা সাইডে দিলাম মহসিন 69, মানে এরকম কিছু একটা মনে করেন দিলাম। তো এক এক সাইটে যদি এক এক নাম হয়, গুগলে সার্চ দিলে গুগল আসলে বুঝতে পারে না যে এই প্রোফাইলগুলো একজনের। গুগলকে বোঝানোটা খুবই ইম্পর্টেন্ট যে এই এই নামগুলো আসলে একজনেরই বা একটা ব্র্যান্ডেরই। তো আমি পরবর্তীতে যখন ব্র্যান্ডিং নিয়ে কাজ শিখছি বা ব্র্যান্ডিং নিয়ে স্টাডি করছি, তখন দেখেন আমি মহসিন হাসান 100 লিখে যদি গুগলে সার্চ দিই, মহসিন হাসান এই 100 দিয়ে এই সবখানে অ্যাকাউন্ট করছিলাম যখন ব্র্যান্ডিং বুঝতাম না। কিন্তু তারপরও ভাবছিলাম এক নামে হলে গুগলে আমাকে সামনে দেখাবে, এবং আসলেই কিন্তু আমাকে সামনে দেখায়, দেখছেন? কিন্তু দেখেন আমার লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে ফেসবুকটা কত নাম্বারে আছে, 1 2 3, কত নাম্বারে, 4 নাম্বারে। তো আমি এসইওর ফান্ডামেন্টাল বিষয়টা বুঝাই দিচ্ছি, মানুষের কাছে রিচ করতে পারলে না কাজ আসবে। তো দেখেন ফাইভারটা প্রথমে আসছে, কারণ কি
আমরা ফাইভারের গিগগুলো বা আমার ফাইভারের এই লিঙ্কটা বিভিন্ন সাইটে শেয়ার করা আছে, যেমন টুইটার, ফেসবুক, লিঙ্কডইন, তারপর আরও অনেক সাইট আছে যে সাইটগুলোতে করাতে মার্কেটিং করি আমরা, পিন্টারেস্ট, এগুলোতে মার্কেটিং করি, তো এগুলোতে শেয়ার করা আছে। গুগল আমার ফেসবুককে সামনে, অনেকের দেখবেন ফেসবুক সামনে আসবে, অনেকের দেখবেন ইউটিউব সামনে আসবে। তো কেন আসলে আমার ফাইবারটাই সামনে আসলো? কারণ এই বেশি লিঙ্ক শেয়ার করা আছে ফাইবারের, এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। আপনি যখন কোনো একটা লিঙ্ক শেয়ার করতেছেন কোথাও বা আপনি ফেসবুকে পোস্ট দিলেন, ওইটা একটা কি জেনারেট করলো? ব্যাকলিঙ্ক জেনারেট করলো। ব্যাকলিঙ্ক বলতে ওইখান থেকে মানুষ আপনার এই ফাইবার অ্যাকাউন্টে আসতে পারবে। তো যত বেশি এরকম শেয়ার হবে, ব্যাকলিঙ্ক থাকবে একটা ইউআরএল এ, তত গুগল ওইটাকে ধরবে যে এটা একটা ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, এটা শেয়ার বেশি হয়, এটাকে সামনে নিয়ে এসে দেখাবে। তো আমার যেহেতু ফাইবারে আমি কাজ করি, ফাইবারে কাজ আমার দরকার, আমি কিন্তু ফাইবারের অনেক বেশি শেয়ার করছি, সেই কারণে আমার ফাইবার প্রথমে আসছে, তারপরে লিঙ্কডইন আসছে, তারপরে ইনস্টাগ্রাম, তারপরে ফেসবুক আসছে। কারণ ফেসবুক আমার পার্সোনাল প্রোফাইল, আমি এরকম মার্কেটিং করি না, কিন্তু সবাই কিন্তু জানে যে আমি গ্রাফিক ডিজাইনার, নাকি আমার ফ্যামিলি বলেন, সবাই কিন্তু জানে যে আমি গ্রাফিক্স রিলেভেন্ট কাজ কিন্তু খুবই ভালো পারি। এটা মার্কেটিং একটা সময় করছিলাম, একটা সময় আমার ফেসবুকেও শেয়ার করছিলাম, কিন্তু এখন আর করি না, কারণ এই সেক্টরে আমি এখন রেপুটের একটা পজিশন তৈরি করে ফেলছি। কিন্তু আপনাদের কাজ কি হবে? আপনাদের কাজ হবে একটা ব্র্যান্ড ফর্ম করা, যেটা দিয়ে সার্চ দিলে গুগলে যেন আপনাকে সামনে পায়, গুগলে যেন আপনি সামনে আসেন। এটার জন্য যে আপনাকে একদম ওয়েবসাইটই তৈরি করতে হবে তা কিন্তু না। আমি কিন্তু মহসিন হাসান 100 দিয়ে ওয়েবসাইট বানাইছি, ওই যে লিঙ্ক শেয়ার করছি ফাইবারের, তো গুগল ফাইবারকেই ধরে নিছে যে এটাই বেস্ট, এটাই লিঙ্ক বেশি শেয়ার করা আছে, তো এটাকে সে এসইওতে ফার্স্টে নিয়ে আসছে। সার্চ ইঞ্জিনটা কি হয়ে আছে? এই কিওয়ার্ডে অপটিমাইজ হয়ে আছে আমার ফাইবার। দেখেন সবগুলো আমার, এইখানে যা দেখতেছেন সবই কিন্তু বিহান্স, টুইটার সবই আমার, প্রথম গিটহাব সবই আমার। আচ্ছা, এটা গেল মার্কেটিং পারপাসের পার্ট। কিন্তু মহসিন হাসান 100 দিয়ে আসলে কি কাজ পাওয়া যাবে? কোন ক্লায়েন্ট বা কে আসলে মহসিন হাসান 100 দিয়ে সার্চ দেবে? মানে আমি যে গ্রাফিক্স পারি, গ্রাফিক্স পারার সাথে মহসিন হাসান 100 সাথে কোনো সম্পর্ক আছে? একজন ক্লায়েন্ট গুগলে এসে যদি তার লোগো ডিজাইনার লাগে, তো সে কি লিখে সার্চ দেবে? লোগো ডিজাইন লিখে সার্চ দেবে যে আমি লোগো ডিজাইনার চাই, হয়তো ভেবে লিখবে লোগো ডিজাইনার, বেস্ট লোগো ডিজাইনার। তার মানে কিওয়ার্ডটা কি হওয়া উচিত? যদি আমি আমার নাম দিয়ে আমি যদি লোগো ডিজাইন টার্গেট করি, যে লোগো ডিজাইনার ক্লায়েন্ট ধরবো আমি, তাহলে কি করবো? আমি নামই দেবো লোগো ডিজাইনার প্রো, লোগো ডিজাইনার 100, লোগো ডিজাইনার অমুক। তাহলে মানুষজন যখন লিখবে লোগো ডিজাইনার, গুগল কিন্তু ওই যে আমার কিওয়ার্ডের সাথে মিলে গেছে, আমার প্রোফাইলের নামের সাথে মিলে গেছে লোগো ডিজাইনার, তখন আমাকে তার সামনে নিয়ে যে রিপ্রেজেন্ট করবে, একটু জাস্ট লিঙ্কটা শেয়ার করতে হবে বিভিন্ন জায়গায়, তাহলে এসইওতে আমারটা তার সার্চ ইঞ্জিনে সার্চ দিলেই আমারটা তার সামনে রেফার করবে, গুগল সাজেস্ট করবে, তুমি তো লোগো ডিজাইনার খুঁজতেছো, এই যে এই প্রোফাইলটার নামই লোগো ডিজাইনার, তুমি কি এনাকে খুঁজতেছো? ও তো জানে না, এখন গুগল তো আসলে জানে না যে এটা কি। তো ব্র্যান্ড নাম দিয়ে আমি কি করলাম? চালাকি করলাম, কিন্তু আমি আমার কাজ, আমার প্রোফাইলের নামই দিয়ে দিলাম লোগো ডিজাইনার প্রো বা লোগো ডিজাইনার অমুক। এই যে এই এই চালাকিটার কারণে ফাইবার মার্কেট প্লেসে যারা ব্র্যান্ড নাম দেয়, এরকম নাম দেয়, কাজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তারা কাজ বেশি পায়। নিজের নাম দিয়ে যে কাজ পাবেন না তা কিন্তু না, তখন মার্কেটিংটা কি করতে হয়? বেশি বেশি করতে হয়, তখন তার অটোমেটিক ক্লায়েন্ট আসে না। আর যখন আপনার নামই, প্রোফাইল নামই কি লোগো ডিজাইনার, তখন আপনাকে আর মার্কেটিং করতেছে না, অটোমেটিক গুগলে সার্চ দিচ্ছে মানুষজন বা টুইটার বিভিন্ন জায়গায় সার্চ দিয়ে আপনার প্রোফাইল সামনে অটোমেটিকলি চলে আসতেছে, এতে করে আপনার কাজ পাওয়ার চান্সেস বা অপরচুনিটিটা বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো শেখা পড়ছে ফাইবার মার্কেট প্লেস নিয়ে যখন আমি স্টাডি করতেছিলাম, ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন স্টাডি করতেছিলাম, তখন এই জিনিসগুলো আমার মাথায় ঢুকছে, আগে তো বুঝি না, কেউ বুঝায় না এইভাবে। তো আমি বলতেছি না যে আপনি যদি নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কাজ পাবেন না, এটা আমি বলতেছি না। তবে কাজ যদি পাওয়ার চান্সেসটা আপনি বেশি চান, আপনি যে টপিকটা ভালো পারেন, আপনার যদি ব্র্যান্ড নেমটাই ওই টপিক রিলেভেন্ট হয়, তাহলে আপনি কাজ অটোমেটিকলি বেশি পাবেন। এই যে কথাটা আমি বললাম, এখন এটার এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাচ্ছি, আসলেই পায় কিনা দেখি তো। হ্যাঁ, তো হতে পারে কি, ওই যে মার্কেটিং করবেন, মহসিন হাসান অনেক কেউ আছে না, মহসিন হাসান 100 দিলে আমারটা আসলো কেন? 100, হ্যাঁ 100 একজন দিছে, তো আমি যদি মহসিন হাসান দেই তাহলেও কিন্তু আমারটাও দেখাবে, হ্যাঁ, কারণ স্পেস কিন্তু নাই, তাই না? তো বিষয়টা হচ্ছে যে ইউআরএলটা জেনারেট করা, মানে আমি প্রোফাইল প্রোফাইল যে নেমটা দিচ্ছি, ইউজার নেমটা দিচ্ছি, সেই নামে কি হচ্ছে আমার প্রোফাইল নেমটা তৈরি হচ্ছে। আরেকটা জিনিস দেখেন, সাপোজ মনে করেন এখানে আমি হ্যাং ট্যাগ লিখলাম,
দেখেন হ্যাং ট্যাগ ডিজাইন, এটা হচ্ছে ক্লোদিং এর ট্যাগ, ক্লোদিং ট্যাগ। হ্যাং ট্যাগ লিখে সার্চ দিলে যদি আমি চলে আসি, দেখেন প্রথম শ্রেণীর প্রথম সারিতে কি আছে, এই যে সেকেন্ডটা ফাইবার, এটা কিন্তু আসলে আমার, এটা আমি র্যাঙ্কিং এ নিয়ে আসি। তো দেখা যায় এই গিগটাতে আমার অটোমেটিকলি কাজ আসে। তো টপিক ওয়াইজ আবার কি করতে হয়, মার্কেটিং করতে হয়, এসইও করতে হয়, যেন আপনার এই টপিকটা বা আপনার ইমেজটা সামনের দিকে চলে আসে। তো এটা তখনই হবে যখন আপনি ওই কিওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, বেশি বেশি পোস্ট শেয়ার করবেন। এটা কিন্তু আমার প্রোফাইলে, ওকে, শেয়ারটা শেয়ার করতে হয় সোশ্যাল সাইটে। সোশ্যাল সাইট গুলো কি, মানে ক্রাউডেড প্লেস আছে না, অনলাইনের ক্রাউডেড প্লেস। এখন আপনি শেয়ারটা করবেন কোথায়, আপনি ফেসবুকে একটা পেজ বানাবেন, যেমন আমি আমার ওয়াটার ডিজাইন নাম দিয়ে পেজ বানাইছি। ওয়াটার ডিজাইনে আমার অটোমেটিকলি কাজ আসে, অটোমেটিকলি দেখা যায় যে বড় বড় প্রজেক্ট আমি পাই, মানে যখন প্রজেক্ট আসে তখন বড় প্রজেক্টই আসে। কিন্তু এটার জন্য আমাকে কি করতে হয়, মাঝে মাঝে আবার মার্কেটিং করতে হয়, শেয়ার করতে হয়। তো এখন দেখা যাচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসের প্রজেক্ট অটোমেটিকলি পাই, আমার মার্কেটিং করাই লাগে না। কারণ ওই যে বললাম যে যদি আমি আজকে অ্যাকাউন্ট করি বা আজকে একটা ব্র্যান্ড তৈরি করি, আজকেই কিন্তু কাজ পাওয়াটা একটু ডিফিকাল্ট। যত ব্র্যান্ড ওল্ড হবে তত আমি মানুষকে যখন দেখাবো স্যার আমরা এই কাজ করি, এবং মানুষজন দেখে ও 2017 2016, আচ্ছা তাহলে এই লোক তো অনেক বেশি। তো এটা একটা কিন্তু সফট কর্নার হিসাবে কাজ করে, যে যত দ্রুত আমি মার্কেট প্লেসে নামবো, যত ওল্ড হবে আমার অ্যাকাউন্টটা, তত ট্রাস্টনেসটা ক্লায়েন্টের বৃদ্ধি পাবে। ওকে, অ্যাকাউন্ট করে যদি রেখেও দেন, আপনি যদি 2 বছর পরে শুরু করেন, 2 বছর কাজ শিখলেন মনে করেন কথার কথা, তখন কিন্তু আপনার ক্লায়েন্টরা বড় বড় প্রজেক্ট আপনাকে দিতে কোনো দ্বিধা করবে না, যে আপনি অ্যাটলিস্ট তো 2 বছর অ্যাকাউন্ট করে আমার 2 বছর ধরে আপনি কি কাজ করতেছেন, না করলেও তো কিছু না কিছু করছেন, যেটা আমি বললাম আর কি। তো আমি এই টপিকটা কেন বললাম, দেখেন আমার স্টুডেন্ট, এই যে এটা আমার স্টুডেন্ট, এটা আমার স্টুডেন্ট, এরাও কিন্তু সেম, এই দেখেন এই টপিকগুলো নিয়ে কাজ করতেছে, ফাইবার মার্কেট প্লেসে ভালো কাজ করতেছে। এই যে আমার স্টুডেন্ট, এইটি গিগের ইমেজটাই আমার, এটা কপি করছে, এটাও আমার টেমপ্লেট। তারপরে বুঝতে পারছেন এখন কিছু বলতে পারতেছি না, কি আর করার, এখন আমি কাজ পাই না, মানে সব টেকনিক শিখাই দিছি, তো এখন আর আমার কাজ হবে না, এ হচ্ছে কাহিনী। তো যাই হোক, আমার স্টুডেন্টরা যে ভালো কাজ করতেছে, এই যে 2টা ওয়ার্ডার কিউতে 1 লেভেল 1 সেলার, এইটাই আমার অ্যাচিভমেন্ট। আমার কাছে খুব ভালো লাগে যে আমার স্টুডেন্টরা যখন কাজ করে বা আমাকে অ্যাপ্রিসিয়েশন জানায় যে ভাই কাজ কিন্তু আলহামদুলিল্লাহ করতেছি। বাসায় বসে থেকে একজন অনার্স পাস করে নাই, অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট যখন 40-50 হাজার টাকা ইনকাম করে, সেটা একটা বিশাল ব্যাপার। ওকে, বাবা বাবা তো আগে বলতো সারাদিন কম্পিউটারে কি করিস এসব উল্টা পাল্টা, পরে যখন টাকা দিচ্ছে যে এই দেখো ফ্রিল্যান্সিং করে টাকা নিয়ে আসতিস, তখন বাবা আরেকটা লাগবে নাকি বলি, বিষয়টা এরকম। আমার এলিডিপির স্টুডেন্টদের এরকম কাহিনী হয়েছে যে বাবাকে ফোন কিনে দিছে, ছবি শেয়ার দিছে, ট্যাগ করে দিছে। তো ভালো লাগে যে হ্যাঁ না আসলে জিনিসটা বুঝাইতে পারছি। কিন্তু আপনাকে যদি আমি শুধু গ্রাফিক্স শিখাই দিই তাহলে কিন্তু আমার আউটলাইন শেষ হয়ে যেত, মানে আমার আমার কিন্তু কোনো দায়, আমি মোস্ট অফ দ্য পিপল বা আমি দেখছি মোস্ট অফ দ্য মানুষের টেন্ডেন্সি এরকম থাকে যে আপনাকে আসলে জেনুইন লাইনটা দেখাতে চায় না, তাদের ভিতরে টেন্ডেন্সি থাকে আপনি ঘুরতে থাকেন, আপনাকে নিয়ে বিজনেস করবে, আপনি একটা প্রোডাক্ট, আপনি আসবেন শেখেন বা না শেখেন, আপনাকে দিয়ে আরেকটা কোনো একটা প্রোডাক্ট শেখে নেবে বা আপনাকে দিয়ে একটা ঘুরাবে, ঘুরালে কি হবে আপনি তার কাছে আবার আসবেন, আবার একটা প্রোডাক্ট কিনবেন, কিন্তু কেউ জেনুইন ওয়েটা থাকে নিতে চায় না। তো আপনাকে কি করতে হবে, মাস্টার রিসার্চার হতে হবে। আমি আপনাকে রিসার্চ শিখাচ্ছি, আমি যদি ভাবেন যে আপনাকে মার্কেটিং, তাও কিন্তু না, মার্কেটিং গাইড করতেছি এবং আমি আপনাকে মাস্টারিং করতেছি রিসার্চে। দেখেন এবার আমি যে কথাগুলো বলতেছি এটা আসলে ট্রু কি না, ওকে, এটা আপনি রিসার্চ করে ফাইন্ড আউট করবেন কিভাবে। আপনি যদি আমার কাছে এসে বলেন যে মহসিন ভাই আপনার সিক্রেট বলে দেন আপনি কিভাবে কি করেন, এটা বলাটা কিন্তু বোকামি হবে। আমি কিন্তু আমার সিক্রেট বলতে চাবো না যদি আমি বলে দিই অনেক, মানে মোস্ট অফ দ্য টাইম, বাট কাউকে এটা জিজ্ঞেস করাটা কি হবে, বোকামি হবে না। আপনার একজন বিজনেসম্যান, সে বিজনেস করতে আপনি বলতে ভাই আপনার বিজনেসের সিক্রেট কি বলেন তো আমি একটা বিজনেস শুরু করবো, সে তো বলবে না। তো এটা জিজ্ঞেস করাটা কিন্তু বোকামি। তো এখন জিজ্ঞেস না করে আপনাকে কি করতে হবে, অ্যানালাইসিস করতে হবে মানুষটাকে, এই মানুষটা কি করে, এই মানুষটা খায় কি, এই মানুষটা কোথায় ঘুরতে যায়, এই মানুষের ফেসবুকে কি পোস্ট শেয়ার করে। ইট ইজ লাইক ওয়ান কাইন্ড অফ স্টকিং, যেটা আমি করছি আর কি, যে আমি ট্রেনার হতে চাই বিআইটিএম এর, সো বাংলাদেশের আইটি সেক্টরের ভালো ভালো ট্রেনাররা কারা, এটাকে আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হয়েছে, লিস্ট করতে হয়েছে, এবং সেই ট্রেনারদের কি কি কোয়ালিটি আছে, তারা কিভাবে রিপ্রেজেন্ট করে নিজেকে, তারা কি ইংলিশ আমার থেকেও বেটার, আমার থেকেও প্রেজেন্টেশন কি ভালো পারে, তারা কি একটা জিনিস আমার থেকেও ভালো বুঝাইতে পারে। তো আমাকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হয়েছে, এবং যদি দেখি যে আমার ওই স্কিলটা নাই তখন ওই স্কিলটাকে আমাকে
লার্নিং লিস্টে পাঠিয়ে দিতে হয়েছে এবং এটাকে শিখতে হয়েছে। যখন আমি এটা শিখে ফেলছি, যখন আমার মনে হয়েছে যে আচ্ছা এই লোক তো মনে হচ্ছে যে আমার থেকে, মানে আমি তার থেকে বেটার পারি মনে হচ্ছে এখন, যে আমি ওনার যেতগুলো স্কিল আছে আমার কাছে আছে এবং আমি ওনার থেকে বেটার পারি, তখন কিন্তু আমি যে অ্যাপ্লাই করছি, তখন যে আমি বলছি যে আমি ট্রেনার হতে চাই এবং তখন রাইট পার্সনের কাছে আমি জাস্ট আমার স্কিলটাকে শো করছি, আমাকে ইভেন জবের জন্য অ্যাপ্লাইও করতে হয়নি, ওরাই ডেকে নিছে। জাস্ট আমাকে দেখাইতে হয়েছে যে আই এম কাইন্ড অফ ট্রেনার ম্যাটেরিয়াল, আমি অলরেডি টিচিং কিন্তু করতেছি, আমি অলরেডি কিন্তু মানুষকে শিখাচ্ছি, তো আমি আমার এনভায়রনমেন্টটা এমনভাবে তৈরি করছি মানুষ অলরেডি বুঝছে যে এই লোক তো অলরেডি ট্রেনার, অলরেডি ইউটিউবে টিউটোরিয়াল আছে, তো দিস ইজ দ্য পার্সন উই আর লুকিং ফর, রাইট? তো এভাবে করে আপনি কি করবেন, আপনি জিনিসগুলোকে অ্যাচিভ করবেন, কোয়ালিটিগুলোকে অ্যাচিভ করবেন এবং একটা সময় আপনার কাজ দেখবেন অটোমেটিক আপনার কাছে চলে আসবে। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে যে ব্র্যান্ড তৈরি করতে হলে প্রথমে আগে আপনাকে দেখতে হবে যে অন্যান্য ফ্রিল্যান্সাররা, টপ ক্লাস ফ্রিল্যান্সাররা তারা আসলে কি করছে, তাদের সিক্রেট, রাইট? ইউ হ্যাভ টু হান্ট দেয়ার সিক্রেট, খুঁজে বের করতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে তারা আসলে কিভাবে নিজেদের মার্কেটিং করে, নিজেদের প্রমোশন চালায়, তারা আসলে কিভাবে এতগুলো প্রজেক্ট করতেছে বা এত বড় বড় প্রজেক্ট পাচ্ছে। তো যেহেতু আমরা freelancer.com এ নামতেছি, তো আমরা freelancer.com এর টপ ক্লাস কিছু ফ্রিল্যান্সারদেরকে আগে অবজার্ভ করব, ফলো করব, দেখবো তাদের কাজ। তো freelancer.com এ আমি চলে আসতেছি, অ্যাকাউন্ট এখনই আপনার, মানে অ্যাকাউন্ট তো অবশ্যই আপনাদেরকে বানিয়ে দেবো, বাট আমি ফ্রিল্যান্সার মার্কেট প্লেস নিয়ে একটু আলোচনা, freelancer.com। তো freelancer.com বা freelancer.com এর, মানে freelancer.com হচ্ছে যতগুলো ফ্রিল্যান্সিং সাইট আছে সব থেকে ইউজার, মানে বিগিনার ফ্রেন্ডলি ফ্রিল্যান্সিং সাইট। দেখা যায় অন্যান্য ফ্রিল্যান্সিং সাইটগুলোতে একটু ডিজাইন কপি করলে বা কপিরাইট থাকলে ওরা অ্যাকাউন্টই ব্যান করে দেয়, তো এখানে আবার কপি করা যায়, কাস্টমাইজ করা যায়, কেউ ওইভাবে কিছু বলে না, বাট রিপোর্ট যদি খান তখন একটা অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একটা চান্সেস থাকে, তবে কি কাস্টমাইজেশন করতে হবে, মডিফিকেশন করতে হবে। তো আমি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি, আমি ইকোগনেটো মোডে চলে যাই। আচ্ছা, তো আমি একটা আমার কয়েকটা প্রোফাইল আছে আর কি ফ্রিল্যান্সার, একটা প্রোফাইলে কাজ দেই, আর একটা প্রোফাইলে কাজ করি, একটা ডিজাইনারদের জন্য বানাইছিলাম, একটা ডেভেলপমেন্টের জন্য বানাইছিলাম। তো এই প্রোফাইলটা আমি বেসিক্যালি আমার স্টুডেন্টদের জন্যই দেখাই, মানে যে দেখেন যে এখানে কাজটা কীভাবে হয়, মার্কেট প্লেস রিসার্চ কীভাবে করা হয়, কারণ ভুল থেকে শিখছি তো, স্টুডেন্টদের সামনে আমার অরিজিনাল বা যে প্রোফাইলগুলোতে আসলে ভালো কাজটা এগুলো আর দেখাই না, মানে যতটুকু না দেখালেই নয় ততটুকু আমি বুঝানোর জন্য দেখাই দিই, কারণ স্টুডেন্টদেরকে তো আমি শিখাই কপি করতে, আবার ওইগুলোও কপি করা শুরু করবে। ওকে, আমি চাই না ওইগুলো যেন আবার কেউ কপি করে। তো এই প্রোফাইলটা ঠিক আছে, এই প্রোফাইলটা মোটামুটি ভালো একটা প্রোফাইল, তবে একটা প্রোফাইল হওয়াটাই বেটার, বিকজ আমি টিমে কাজ করতাম, তো তো দেখা গেছে যে আমার যে টিম মেম্বাররা ছিল প্রত্যেকটা প্রোফাইলই অরিজিনাল, মানে ভ্যালিড প্রোফাইল, এমন না যে আমি ফেক প্রোফাইল বানাইছি। তবে হ্যাঁ, মানে চালাই আমরা সবাই মিলে, প্রজেক্ট আসলে আমরা সবাই টিম ওয়াইজ কাজ করি, দেখা যায় যে ওয়েবের একটা প্রজেক্ট আসলে ওখানে ডিজাইনের কাজ আছে, আমরা আমরাই করে দিচ্ছি। ওকে, কারণ আমরা মাল্টিপল প্রোফাইলে তখন কাজটা ডিস্ট্রিবিউট করে নিতে পারি, ওয়েব যদি ওয়েবের কাজ দেয় ক্লায়েন্টকে বলি স্যার এই প্রোফাইলে অর্ডারটা করেন, এই প্রোফাইলে কাজটা ফেলেন বা এখানে কাজটা দেন, আর যদি মোশন গ্রাফিক্স এর কাজ দেয় বলি যে এটাতে কাজটা দেন, ভিডিও এডিটিং এর কাজটা এখানে দেন, এই প্রোফাইলে দেন, কারণ ওই করা যায়, কিন্তু এখানে কাহিনী করতে হয় আর কি, একটু বুঝে চালাতে হবে। যদি ফাইবার কোনোভাবে বা মার্কেট প্লেস গুলো কোনোভাবে ডিটেক্ট করতে পারে যে আপনি একটা কম্পিউটার থেকে বা একটা আইপি থেকে দুই তিনটা প্রোফাইল চালাচ্ছেন, দুই তিনটা প্রোফাইল কিন্তু ব্যান হয়ে যাওয়ার চান্সেস আছে, তো এগুলো আস্তে আস্তে শিখবেন। আগে একটা মার্কেট প্লেস একটা প্রোফাইল দিয়ে বোঝেন আগে, ওকে, মানে আগে সিস্টেমটা বোঝেন, যখন একটা লেভেল আপনি গেইন করে ফেলবেন তখন আপনি আলাদা আলাদা ব্র্যান্ড তৈরি করতে পারেন। যেমন আমি তো বললাম যে যদি লোগো ডিজাইন নাম দেই তাহলে তো অবশ্যই লোগো ডিজাইন কাজ পাবো, ক্লায়েন্ট গুগলে সার্চ দিয়ে আমার প্রোফাইলে পাবে, তখন আমার লোগো ডিজাইন রিলেভেন্ট কাজগুলো বেশি আসবে। আর আমি যদি নাম দিই ফ্লায়ার এক্সপার্ট, আছে এখানে কিন্তু আছে ফ্লায়ার এক্সপার্ট, দাম দেখাচ্ছি, যদি নাম দিলাম ফ্লায়ার এক্সপার্ট, তো তখন ফ্লায়ার রিলেভেন্ট কিওয়ার্ডটা, ফ্লায়ার তো নিয়ে নিয়েছি ইউজার নেম, তো তার মানে ফ্লায়ার লিখে সার্চ দিলে আমার ফ্লায়ার প্রোফাইলটা তার সামনে আসবে, ওই প্রোফাইলে কাজগুলো বেশি আসবে। তো বিষয়টা হচ্ছে কিছুটা এরকম। তো আমরা freelancer.com এ ফ্রিল্যান্সার সার্চ দিচ্ছি, তো ফ্রিল্যান্সার সার্চ দিয়ে দেখা যায় যে কোন ফ্রিল্যান্সার আসলে ভালো কাজ করে বা ভালো কাজ পারে।
তো দেখেন এগুলোতে প্রোগ্রামারদের প্রোগ্রামাররা সামনে চলে আসছে, যেমন দেখেন উনি ইন্ডিয়ান, বুঝছেন? এই প্রোফাইলটা আমি আপনাকে দেখাচ্ছি, ও কিন্তু খুবই ভালো কাজ করতেছে, নাম দিছে কি ডিপ্লম। এবং যে বিষয়টা আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে আপনি যখন নিজেকে আই হিসাবে রিপ্রেজেন্ট করবেন, ক্লায়েন্ট কখনো আপনাকে $500 $2,000 $3,000 প্রজেক্ট দিতে চাবে না, কারণ আপনি আই, একজন পার্সন, ইন্ডিভিজুয়াল। তো আপনাকে নিজেকে কি হিসাবে রিপ্রেজেন্ট করতে হবে, অ্যাজ এ টিম হিসাবে, মানে ফার্ম হিসাবেও যদি না করেন অ্যাজ এ টিম হিসাবে, আওয়ার, মানে কথাটা এরকম থাকবে না স্যার আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, কথাটা যেন এরকম না হয়। হ্যাঁ বলবেন যে স্যার আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার, কিন্তু কথায় কথায় আপনি উই মারবেন, মানে উইটা থ্রো করবেন, স্যার আওয়ার টিম ইজ ভেরি প্রফেশনাল, উই ক্যান ডু এনি টাইপস অফ ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন অর মোশন গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ওয়ার্ক, ইফ ইউ হ্যাভ এনি প্রজেক্ট ফর আস ইউ ক্যান গিভ আস। তখন কি হয়, এখানে যারা যারা আপনি একটা প্রজেক্ট নিয়ে এসে আমাকে দেন, আপনার ক্লায়েন্ট আপনাকে যদি কাজ দেয়, যদি মনে হয় আপনি পারতেছেন আমাকে দিয়ে, টিম দেখাই দিবেন, আমরা তো ছবি দেখাই দেবো, এই যে ছবি তুলবো তো দাঁড়া ছবি তুলবো সমস্যা নেই, এই ছবি দেখাই দিবেন, আমরা কি টিম না, আমি কি মিথ্যা বলতেছি নাকি, আমি তো শুরুতেই বলছি যে টিম ওয়ার্ক ইজ এ ভেরি ভ্যালুয়েবল এবং পাওয়ারফুল একটা জিনিস, এবং কানেকটিভিটি তো দরকার, কে কাজ পারতেছে তার সাথে যদি কানেকশন থাকে তাহলে অবশ্যই আপনি কাজ করাই নিতে পারবেন, তবে ফ্রিতে কাজ করানো যাবে না, কিছু না কিছু পেমেন্ট আপনাকে করতে হবে, তখন কি হয় মোটিভেশনটা থাকে। যেমন আমার স্টুডেন্টরা আমাকে কাজ করতে, আমি কিন্তু পেমেন্ট করি, যে তুমি একটা কাজ করে দিলে কিছু না কিছু হলেও তাকে পেমেন্ট আমি করি, প্রজেক্ট যদি হয় $100 অবশ্যই সে তাকে আমি $50 বা $40 হলেও আমি তাকে দেবো। যদি মার্কেটিংয়ে আবার চলে যায়, মার্কেটিং করে সাপোজ আপনি একটা ক্লায়েন্ট আমাকে ফরওয়ার্ড করছেন, ওই ক্লায়েন্ট আমাকে $200 একটা প্রজেক্ট দিচ্ছে, অবশ্যই আমি আপনাকে 30% 25-30% আমি আপনাকে দেবো, মানে ডিস্ট্রিবিউশনটা এরকম করে আমি করে দিই। মার্কেটিং করে যে আমাকে কাজ নিয়ে এসে দেয় 25% তার, যে প্রজেক্ট ম্যানেজ করে তার 25% বা 30%, যে প্রজেক্টটা উঠায় দেয় সে সব থেকে বেশি পায় 40% বা 45%, মানে এরকম আর কি তাদেরকে দেওয়া হয়। ডিস্ট্রিবিউশনটা আমি এইভাবে করি যদি হয়, তবে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আমি প্রজেক্ট ম্যানেজ করতেছি, আমি প্রজেক্ট নিয়ে আসতেছি, আমি আমার স্টুডেন্টরা খুব কমই দেয় আর কি। তবে হ্যাঁ, যে কটা স্টুডেন্ট প্রজেক্ট দিছে, বড় বড় প্রজেক্ট দিছে, মানে ছোট প্রজেক্ট আমি করি নাই, আমি এনএডিপিতে যে স্টুডেন্টদেরকে তুলে দিছে, মানে আপনাদেরকে আমি শিখাচ্ছি কেন, মানে আপনাদেরকে আমি তুলে দিচ্ছি কেন, সবকিছু দিয়ে দিচ্ছি কেন, কেন বলেন, কেউ দিবে না তো কেন দিচ্ছি? এখানে কিন্তু আমার একটা বেনিফিট আছে, বেনিফিটটা হচ্ছে আমি চাই আপনি আমার ওয়ার্ডার ডিজাইনের একজন সদস্য হিসেবে নিজেকে রিপ্রেজেন্ট করেন, আপনি যে কাজগুলো করবেন বিহান্সে বা আপলোড করবেন সেগুলোকে ওয়ার্ডার ডিজাইনে ট্যাগ করবেন, আমাকে না, কিন্তু আমাকে না, ওয়ার্ডার ডিজাইনে ট্যাগ করবেন, পোর্টফোলিও ওয়ার্ডার ডিজাইনের ভারী হবে এবং আমার ব্র্যান্ড ভ্যালুটা আস্তে আস্তে বাড়বে, এবং আপনি বলবেন যে আপনি ওয়ার্ডার ডিজাইন টিমের একজন মেম্বার, আমাদের টিম বিশাল বড়, আপনার ওয়েব ডিজাইন কাজ লাগলে দিতে পারেন, মোশন গ্রাফিক্স ভিডিও এডিটিং কাজ লাগলে দিতে পারেন, আপনি তো মোশন গ্রাফিক্স পারেন না, আপনি ওয়েব ডিজাইন পারেন না, সমস্যা নাই, আপনি জানেন আমি আছি, আমার টিম আছে, আমার কিন্তু একজন দুইজন ওয়েব ডেভেলপার আমার হাতে নেই, আমার কাছে হিউজ ওয়েব ডেভেলপার হাতে আছে, আমি একটা নক দিলে আমি অ্যাটলিস্ট মনে করেন 10-15 জন ওয়েব ডেভেলপার পেয়ে যাবো। তো আমি এক একটা প্রজেক্টকে এক একটা ক্লায়েন্টকে এক একজন ডিজাইনার বা এক একজন ডেভেলপারকে ধরে দেয় যে এই ক্লায়েন্ট তোমার, তার মানে এই ক্লায়েন্ট রিলেভেন্ট যে কাজ আসবে তুমিই করবা, এভাবেই আমি কাজ করি। তো এতে করে হয় কি, যে কাজটা আমি আপনাদের মাধ্যমে পাচ্ছি আপনি তো ওই প্রজেক্টের একটা 30% পেয়ে যাচ্ছেন, প্লাস আমার রেগুলার তখন কাজ আসা শুরু করতেছে, আমার আর নিজের মার্কেটিং করে কাজ নিয়ে আসতে হচ্ছে না। আপনি যদি একটা ক্লায়েন্ট ধরতে পারেন ওইটাই আমার টার্গেট, কারণ ওইটা কিন্তু জেনুইন ক্লায়েন্ট, কারণ আমি দেখা যাচ্ছে ফেসবুকে একটা পোস্ট দিলাম হাজার হাজার ভিউ হলো, কিন্তু হাজার হাজার দেখছে কে, স্টুডেন্ট দেখছে, তা আমার লাভ আছে, আমার তো দরকার বিজনেসম্যান, বিজনেসম্যান কারা, যে কিনা আপনাকে কাজ দেবে। যখন আমি একা কাজ করব তখন তো আমার একটা প্রোফাইল, যখন আমি 1,000টা প্রোফাইল নিয়ে কাজ করব তখন এই 1,000 জনই তো আমার টিমের সদস্য, তাই না? তো আজকে আপনাকে একটা লোগো ডিজাইন করা নিল, ওর কি ওয়েব ডিজাইন লাগবে না, ওর কি ভিডিও এডিটিং লাগবে না, আপনি তো পারেন না, আপনি ফরওয়ার্ড করেন আমাকে, দেন বলেন যে মহসিন ভাই এই ক্লায়েন্টের এই ক্লায়েন্টের ভিডিও এডিটিং এর কাজ লাগবে, দেখেন আপনি এটা করতে পারেন কিনা, ফরওয়ার্ড করে দিলেন। ওই ক্লায়েন্ট যদি আমাকে আসলে ভিডিও এডিটিং এর প্রজেক্টটা অর্ডার করে তাহলে অবশ্যই আমি আপনাকে একটা পার্সেন্টেজ দিয়ে দেবো, মানে ওই প্রজেক্টের পার্সেন্টেজ আপনি পাবেন। তো এভাবে করে আমি কি করছি, আমার টার্গেটটাকে সংকুচিত করে নিয়ে আসছি এবং টার্গেটেড ক্লায়েন্টকে আপনাদেরকে শেখানোর মাধ্যমে আমি জেনুইন ক্লায়েন্ট ধরার একটা সলিড মার্কেটিং প্ল্যানিং দাঁড় করে রাখছি। কারণ আমি আমার স্টুডেন্টকে সাকসেস করলে না তখন আমি
আমি বড় বড় প্রজেক্ট পাবো, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের প্রজেক্ট পাবো। আপনারা কিন্তু করতেছেন ছোট প্রজেক্ট, মানে $20 $50 হাইস্ট হয়তো $100, কিন্তু একটা ওয়েব ডিজাইন প্রজেক্ট আসলে কিন্তু আমি $500 অ্যাটলিস্ট 300, 400, 500 $1,000-$2,000 প্রজেক্ট আমি উঠে দিতে পারবো। তো গ্রাফিক্সের আমি আবার বলতেছি, গ্রাফিক্সের কাজের অভাব নাই, কিন্তু মানে টাকাটা কম। আবার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ অনেক আছে, কিন্তু কাজ করার মতন লোক কম, জেনুইনলি করার মতন লোক কম। যারা করতে পারে তারা হিউজ, মানে কয়েক মাসের ভিতরে দেখবেন, কয়েক বছরের ভিতরে তারা ফাইবার মার্কেট প্লেসে টপ রেটেড সেলার হয়ে যায়। কারা? গ্রাফিক ডিজাইনাররা কিন্তু খুব কম। কারা? ওয়েব ডিজাইনার ডেভেলপার, ইউআই ইউএক্স ডিজাইনার ডেভেলপার, কারণ তাদের প্রাইসটা অনেক বেশি। তারা মানে $10 $20 $5 কাজ করে না, তারা এক একটা প্রজেক্ট করে $100 উপরে বা $200 উপরে। তো তাদের টপ রেটেড হওয়ার চান্সেসটা অনেক গুণে বেড়ে যায়। কিন্তু হ্যাঁ, আপনারা মনে করেন বসে তো থাকবেন না, আপনারা গ্রাফিক্স শিখতেছেন, আস্তে আস্তে ওইগুলোও শিখবেন, আস্তে আস্তে ওই ওই ডিজিটাল মার্কেটিং হোক বা ওয়ার্ডপ্রেস হোক উইক্স হোক, এই কাজগুলো দেখা যাবে যে আস্তে আস্তে আপনারা শিখে ফেলতে পারবেন। গ্রাফিক ডিজাইন পারলে ওই কাজগুলো শেখা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কিন্তু গ্রাফিক্সটাকে যদি মেইন ধরেন তাহলে কিন্তু টাকা কম পাবেন। আবারও বলতেছি, গ্রাফিক্সটা সাপোর্টিং স্কিল। গ্রাফিক্স দিয়ে আপনি ওয়েব ডিজাইন করবেন, গ্রাফিক্স দিয়ে আপনি ইউআই ইউএক্স করবেন, গ্রাফিক্স দিয়ে আপনি মোশন গ্রাফিক্স করবেন। আপনার মেইন গোল কি? মোশন গ্রাফিক্স। মেইন গোল কি? ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট। তখন আপনার মানে টাকাটা মানে বিগ অ্যামাউন্টটা পাওয়ার চান্সেস থাকবে। গ্রাফিক্সের কাজ যে করবো না, করবো, অবশ্যই করবো। গ্রাফিক্সের কাজ করে অনেকে ভালো টাকা ইনকাম করতেছে, করতেছে না যে তা না। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি, আই কথাটা উল্লেখ করবেন না। আপনি যখন নিজেকে রিপ্রেজেন্ট করবেন, উই আর এ ব্র্যান্ডিং কি এজেন্সি, উই আর এ ব্র্যান্ডিং ফার্ম ইন বাংলাদেশ। আমেরিকা থেকে বাংলাদেশে এসে ব্র্যান্ডিং ফার্ম দেখতে আসবে না। আর যদি দেখতে আসো তাহলে আমাকে বললেন, আমি ব্র্যান্ডিং ফার্ম যদি আসে আর কি ক্লায়েন্ট, তাহলে আমি হসপিটালে যান পুরো দায়িত্ব আমি নিলাম যদি কোনো ক্লায়েন্ট আসে। কারণ সে যদি ক্লায়েন্টকে আমি স্যাটিসফাই করতে পারি তাহলে না প্রজেক্ট আপনি পাবেন। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ ফার্স্ট, ক্লায়েন্ট ইজ রং হলেও রাইট, ক্লায়েন্ট ইজ অলওয়েজ রাইট। ওকে, তো ক্লায়েন্টের সাথে আর্গুমেন্ট আমরা কখনোই করি না, কারণ সে আপনাকে টাকা দিচ্ছে, সে যদি ভুল জিনিস চায় ভুল জিনিস নিবে, সমস্যা কি? সেখানে তো আপনার করার কিছু নেই। আপনি তাকে হাইস্ট বলতে পারেন, স্যার এই জিনিসটা কিন্তু ভুল হচ্ছে, এরকম হলে ভালো হতো। অনেক ক্লায়েন্ট আছে তারপরে তার যেটা পছন্দ সেটাই নেবে। ওকে, আচ্ছা, যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম, দেখেন বিপ্লব সে কিন্তু ভালো কাজ করে, সে একজন ভালো ফ্রিল্যান্সার। আবার যদি আমি নিচের দিকে নামি, বাংলাদেশি অনেক ফ্রিল্যান্সার আছে, যেমন ভিক্টর ফ্যামিলি, দেখছেন নাম কি দিছে, তার অরিজিনাল নাম কিন্তু কি অনন্ত মহন্তা, সে নাম দিছে কি ভিক্টর, তার প্রোফাইল নেম কিন্তু ভিক্টর ফ্যামিলি, ইউজার নেম ব্র্যান্ড নেম আর কি। তারপর দেখেন এই যে মেটা ডিজাইন ইন্ডিয়া, তার মানে ব্র্যান্ড নেম দিছে কিন্তু ইউজার নেম, নিজের নাম কিন্তু এই যে বিপ্লব। এখন যারা কিনা নিজের নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছে, তাদের কাজের সংখ্যা দেখেন, এই যে কাজের সংখ্যা দেখছেন, এই লোক ইন্ডিয়ান, এই লোক আসলে কি করে, এখন ফুল টাইম এক্সপার্ট ফ্রিল্যান্স অ্যানালিটিক হ্যাভিং, আই এম নট শিওর, আমি গ্রাফিক ডিজাইনার খুঁজতেছি না, তো আমাকে এখানে সার্চ বারে কি দিতে হবে, গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন লিখে সার্চ দিলাম, গ্রাফিক্স লিখে সার্চ দিলাম, দেখছেন ওরাই কিন্তু প্রথমে দিছে আমাকে, তার মানে ও কিন্তু কি গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা, তার মানে ওর প্রোফাইলটা আমি ওপেন করছি, দেখতেছি, অ্যানালাইসিস করতেছি। তারপর একটু নিচের দিকে আমি দেখি আর কে কে আছে, এই দেখেন আরেকজন নাম দিছে কি, সে কিন্তু নিজের নামই দেয়নি, ও তো তাও ভদ্রতা করে নিজের নামটা সাইডে লেখছে। বাট এই বাটপার দেখেন, দেখছেন দ্য ডিজাইন নার্স, এটা দেখি। আচ্ছা, আর একটু নিচের দিকে দেখি আর কে আছে, আর কে আছে, এই এটা তো আরেক বাটপার, এদিকে অনেকগুলো প্রজেক্ট করছে, আমার একটা কন্টেস্ট উইন করে গেছিল আর কি, কপি করে তাও আবার আমার ডিজাইন কপি করে ফেলছে, আমি চিনে রাখছি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা চোর আর কি, মানে ডিজাইন আমি দিছি তো আমার কনসেপ্টটা কপি করে সে ডিজাইন দিছে, তারটা উইন হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো এক্সপিরিয়েন্স আর কি। সেও দেখেন, এই দেখেন নিজের নাম দেয় নাই কিন্তু, কি নাভিয়া আর্টস, এই যে কি জানি নাম দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে দেখেন সে কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ করছে, এগুলো কিন্তু এগুলো তো বোঝা যাচ্ছে, মেকআপ মেকআপ এটা কাজ করছে আর কি, ইলাস্ট্রেশন করছে, ইলাস্ট্রেশন করছে, দেখেন ভালো প্রজেক্ট করতেছে কিন্তু। দেখেন $150 কয়দিন আগে করছে, ওয়ান ডে আগে, তার মানে $150 একদিন আগে কাজ করছে। আমি আপনাকে মানে ওর পার্সোনাল অ্যাকাউন্টের হিসাব দিচ্ছি, এটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট নাকি। তারপর ব্র্যান্ড নেম দিছে কিন্তু, ব্র্যান্ড নেম কিন্তু নিজের নাম কিন্তু দেয় না, এটা কিন্তু ব্র্যান্ড নেম, এই যে এটা কিন্তু ব্র্যান্ড নেম।
এখন একটু খেয়াল করেন, তার আমি এক সপ্তাহের আপনাকে আর্নিং দেখাচ্ছি, এক সপ্তাহে সে কত ডলার আর্ন করছে। ক্যালকুলেটর, একশো কত, একদিন আগে $150, রাইট? $150 প্লাস, তারপর কি দুই দিন আগে $100 প্লাস, তারপর কত তিন দিন আগে $50 প্লাস, তারপর কত ছয় দিন আগে $40 দিলাম, ইউরো ডলার কাছাকাছি আর কি দিলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে ছয় দিন আগে, আমি কিন্তু এক সপ্তাহের হিসাব দেখাবো প্লাস, তারপর আচ্ছা ছয় দিন আগে, ছয় দিন পর্যন্তই আসি, তারপর দেখি পরেরটাতে সাত দিন আগে $100, $150, তার মানে প্লাস দিছি, প্লাস কি দেবো $150 দেবো নাকি $150 প্লাস, কত হলো তাহলে $225, সাত দিনের ভিতরে না, প্লাস $225, আচ্ছা কত হলো এটা কয় দিনের ইনকাম, দিস ইজ ওয়ান উইকস ইনকাম, আমি আর পরের গুলোতে গেলাম না, দশ দিন বারো দিন এগুলো গেলাম না। এখন বিষয়টা হচ্ছে সে কিন্তু নিজেকে দেখেন বাটপারি করছে, দেখছেন আমি রিসার্চ শিখাচ্ছি আপনাদেরকে, রিসার্চ শিখাচ্ছি আমি, তার মানে এই যে মাসে মাসে তো তার মানে অ্যাটলিস্ট $2,000-3,000 সে ইনকাম করে ফ্রিল্যান্সিং থেকে, এক উইকে যদি সে ধরলাম $500 করে, তার মানে চার উইকে সে অ্যাটলিস্ট কি $2,000, বাংলাদেশি টাকায় কত, যদি আমি $2,00,000, বাংলাদেশি কেন মানে ফরেন কোম্পানিও আছে যে কিনা আপনাকে $2,00,000 মাসে দিতে পারবে না, বাংলাদেশি তো মানে $30,000-40,000 পাওয়া এটা অনেক মুশকিল। ওকে আচ্ছা, তো তার মানে আমি দেখাচ্ছি সে ফ্রিল্যান্সিং করে এই ধরনের গ্রাফিক্যাল কাজ করে সে মাসে $2,00,000 ইনকাম করতেছে। এখন এই সেম প্রসেস দেখেন, সেম কাহিনী দেখেন, আমি যদি ওর এক উইকের হিসাব দেই হিউজ টাকা ইনকাম করতেছে এক উইকের, কিন্তু সে কি করছে নিজেকে দেখেন, সিক্স ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখানে আবার নিজেকে আই হিসাবে রিপ্রেজেন্ট করছে, যদিও এ আসলে ভালো কাজ করে ফ্রিল্যান্সারে মার্কেটিং করছে তো অনেক, তো যাই হোক এটা 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 গেলাম। আবার পরেরটাতে দেখাই এই যে দ্য ডিজাইনার্স, এইটা freelancer.com এ ওয়ান অফ দ্য বেস্ট একটা প্রোফাইল, সেও দেখেন নিজেকে আই হিসাবে রিপ্রেজেন্ট করে না, সেও নিজেকে উই হ্যাভ বিন, দেখেন কিভাবে লেখছে, দ্য ডিজাইনার্স অফার্স প্রফেশনাল অ্যান্ড হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইন সার্ভিস, উই হ্যাভ বিন ডিজাইনিং ফর কোম্পানিজ ওয়ার্ল্ড ওয়াইড সিন্স 2010, কিন্তু কথা হচ্ছে অ্যাকাউন্ট কত সালে করছে, তার মানে মিথ্যা তো বলছে না, দুই বছর কিন্তু ও এক্সট্রা বলে দিছে, মানে যখন শুরু করছে তখনই সে কি করছে অ্যাকাউন্টটা করছে দ্য ডিজাইনার্স নাম দিয়ে ব্র্যান্ড ফর্ম করছে, প্লাস যখন নিজেকে রিপ্রেজেন্ট করছে তখনই কিন্তু বলছে যে 2010 থেকে সে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নাকি কাজ করে, আসলে এটা মিথ্যা তো বলছে, দেখা যাচ্ছে ডিসেম্বরের 2000 আমি ওর সিনিয়র, আমার অ্যাকাউন্ট ওর আগে, আমার 2000 ওর ডিসেম্বরে, আমার মার্চের, ওকে মার্চ না মে এরকম আর কি, তো আমার আমি কিন্তু ওর সিনিয়র, কিন্তু আমি ওর মতন করতে পারি নাই, কেন, কারণ আমি ব্র্যান্ডিং বুঝতাম না, মার্কেটিং বুঝতাম না। এরও যদি আমি আপনাকে হিসাব দেখাই, দেখেন প্রজেক্ট দেখলে আমরা মাথা নষ্ট হবে, যে মেটা তো গেছে এত, তাই না, ক্লিয়ার করে দিচ্ছি, দ্য ডিজাইনার্স এর এখন হিসাব দেখাচ্ছি আমি আপনাকে, $250 প্লাস কত $100 ঘন্টায়, ও তো হচ্ছে একদিন গেছিল ওর ঘন্টায়, প্লাস হচ্ছে কত $100 প্লাস কত $238 প্লাস কত $100 প্লাস $93 ওই একই প্লাস কয়দিনে আছি পাঁচ দিনে $250 প্লাস ইউরো $130 প্লাস কত এটা এটা হচ্ছে তার ছয় দিনের ইনকাম। তো অবভিয়াসলি যারা দেখতেছেন যে নিজেকে উই হিসেবে রিপ্রেজেন্ট করছে, এটাও কিন্তু নিজেকে উই হিসেবে রিপ্রেজেন্ট করছে, এটাও নিজেকে দ্য ডিজাইনার্সও নিজেকে উই হিসেবে রিপ্রেজেন্ট করছে, যারাই নিজেকে উই হিসেবে রিপ্রেজেন্ট করতেছে তারাই ভালো কাজ করতেছে এবং ভালো টাকা পয়সা ইনকাম করতেছে। বাংলাদেশি দেখেন এই যে বাংলাদেশি, সে কিন্তু ভালো ফ্রিল্যান্সার, সেও কিন্তু ভালো কাজ করতেছে, একটু খেয়াল করে দেখি এর প্রোফাইলটা, দেখি বাংলাদেশি প্রোফাইল, দেখি এ কত টাকা ইনকাম করে মাসে, এ দেখেন কি নাম দিছে, রাকিবুল হাসান, এত আচ্ছা, সেও কিন্তু দেখেন মানে বাটপারি শিখে ফেলছে, তো মাই টিম অ্যান্ড আই, মানে টিম কথাটা কিন্তু সে উল্লেখ করছে,
কারণ জানে এখন এখন সবাই বুঝে ফেলছে যে ব্র্যান্ডিং কিভাবে করতে হয়, কারণ টপ ক্লাস ফ্রিল্যান্সারদের প্রোফাইল ফলো করে এখন সবাই কপি করতেছে। এখন এর প্রোফাইল দেখেন, দেখেন এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা। মানে আমি বলতেছি না যে সে কাজ করতেছে না, দেখেন ঘন্টায় ঘন্টায় কিন্তু সে কাজ করতেছে। তার মানে ইন্ডিভিজুয়াল প্রোফাইল কিন্তু এই, তার মানে এটা একটা জেনুইন পার্সোনাল প্রোফাইল। এই জেনুইন পার্সোনাল প্রোফাইলের যদি আমি আপনাকে একটা হিসাব দেই, তার মানে 1000+ এটাও ক্লিয়ার করে দিলাম। এখন বাংলাদেশি প্রোফাইলের হিসাব দেখাচ্ছি আমি আপনাকে, $220+ কিন্তু প্লাস দশ প্লাস কত ৩০ প্লাস ১৫, এই কি হলো ভুল ভুল করে ফেলছি, সরি, ২০ প্লাস ১০ প্লাস ৩০ প্লাস ১৫ প্লাস ২৫ প্লাস কতদিন, তিন দিনে গেছি কিন্তু আমি, তারপর প্লাস ২০ না প্লাস আবার ২০ প্লাস তারপর কত ১০০ ইন্ডিয়ান রুপি, মানে ১০০০ টাকা আর কি, মানে ১০ ডলার আর কি, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাহিনী। বাংলাদেশি ফ্রিল্যান্সাররা সে কিন্তু কাজ করতেছে না তা না, কাজ পাচ্ছে কিন্তু তারা দেখেন ছোট ছোট কাজ করতেছে, নিজেকে টিম হিসেবে রিপ্রেজেন্ট করেও সে কিন্তু আসলে কুলায় উঠতে পারতেছে না। তাই বলে কিন্তু মানে এক সপ্তাহে মানে ১৫,০০০ টাকা খারাপ না কিন্তু, এক সপ্তাহে ১০,০০০ টাকা খারাপ না কিন্তু, এক সপ্তাহে যদি ১০,০০০ টাকা সে ইনকাম করে, তার মানে মাসে সে ইনকাম করতেছে ৪০,০০০ টাকা চার উইক অ্যাভারেজে কিন্তু সে অনেক, তারপরেও সে অনেক ভালো করতেছে, কিন্তু তারা বুঝতেছে না ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের অপরচুনিটিটা কি। এই বাংলাদেশিরা ফ্রিল্যান্সারের ডিজাইনের ভ্যালু কমাই দিচ্ছে। একটা লোগো ডিজাইন করে যেখানে আমরা ৩০০, ৪০০, ৫০০ ডলার পর্যন্ত নিছি, সেখানে তারা ৫ডলার ১০ ডলার একটা লোগো ডিজাইন করে দেয়। তো এই কারণে কিন্তু ভ্যালু কি হয়ে গেছে, কমে গেছে। আমি ফাইবার মার্কেট প্লেসে কাজই নিতাম না, আমার ডিজাইন প্রোফাইলে দেখা গেছে যে ১০০ডলারের নিচে আমি কোনো ডিজাইন মানে লোগো ডিজাইন প্রজেক্ট নেই, দিয়ে রাখছি ১০০ ডলার প্রাইস, যে আপনি দিলে দেন না দিলে না দেন, হ্যাংট্যাগ করছি ১০০ ডলারে, আমি প্রাইস বাড়াই দিচ্ছি। তো দেখা যাচ্ছে যে বাংলাদেশি মার্কেট প্লেসটা নষ্ট হয়েছে বা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা নষ্ট হচ্ছে এই বাংলাদেশি প্রোফাইলগুলোর কারণে। কিন্তু যারা কাজ করতেছে, এই যে পাকিস্তানি কিন্তু সে, তারা কিন্তু হিউজ, মানে ১০০০ডলার ওয়ান উইক, ৪,০০০ ডলার সে ইনকাম করছে, ৪০,০০০ টাকা কোথায় হচ্ছে ৪,০০,০০০ টাকা মাসে ইনকাম। তো আপনাকে কি করতে হবে, এই প্রোফাইলগুলোকে ফলো করতে হবে, দ্য ডিজাইনার্স প্রোফাইলগুলোকে ফলো করতে হবে। তারা কিভাবে নিজের সম্বন্ধে বলে, নিজের সম্বন্ধে বলা বলছেন, এই যে ডিসক্রিপশনটা কিভাবে নিজের সম্বন্ধে লেখছে, আর এটা তো বাংলাদেশি প্রোফাইল দিয়ে এক্সাম্পল দিলাম, তার মানে বুঝাইতে পারছি কাজ যে পাচ্ছে না তা কিন্তু না, কিন্তু যারা নিজেকে টিম হিসাবে রিপ্রেজেন্ট করতেছে তারাই কিন্তু কাজ পাচ্ছে, ব্র্যান্ড হিসাবে রিপ্রেজেন্ট করতেছে তারা আরো বেশি কাজ পাচ্ছে। নিজের প্রোফাইল না দিয়ে ও কি করছে, ব্র্যান্ড প্রোফাইল তৈরি করছে। আর এমনি মেয়েদের ছবি দিলে কেন জানি কাজ এমনি বেশি পায়, ওই মেয়েটার কথা বাদই দিলাম, ওকে, এটা কিন্তু প্রুভেন না, এটা বলে লাভ নাই, মানে আমি এক্সপেরিমেন্ট করছি আর কি, মেয়েদের প্রোফাইল দিয়ে ছবি দিলে কাজ এমনি বেশি পায় ছেলেদের থেকে, ওকে। আচ্ছা যাই হোক, তো এই যে বিষয়টা এখানে দেখেন, নাম দিছে ব্র্যান্ড প্রোফাইল দ্য ডিজাইনার্স, ঠিক আছে, ২০১২ সাল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সে, ৫,০০০+ কিন্তু প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে, ৫,৬০০। এবং আরো যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে আরেকটা আছে ফ্লায়ার, ফ্লায়ার FLYER ফ্লায়ার, ফ্লায়ার লিখে সার্চ দেন, দেখেন প্রোফাইল নামই দিছে কি, এই দেখেন দেখছেন, মানে প্রোফাইল নামটাই হচ্ছে কি ফ্লায়ার এক্সপার্ট। তার মানে দেখেন সেও কিন্তু নিজেকে দেখেন, নিজেকে দেখেন কিভাবে, উই ক্যান, ঠিক আছে। তো নিজের নিজেকে যারা উই হিসাবে রিপ্রেজেন্ট করতেছে তারাই কিন্তু দেখা যাচ্ছে যে ভালো ভালো বড় বড় প্রজেক্ট পাচ্ছে, এবং মানুষ ক্লায়েন্টকে যখন বলে যে উই আর এ টিম, হ্যাঁ, যে স্যার আমি তো এই কোম্পানি, এটা একটা কোম্পানি, আমি এই কোম্পানিতে একজন ছোট একজন মার্কেটার বা কমিউনিকেটর, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করি আমি, আমার এখানে টিম আছে, ডিজাইনার টিম আছে, আমার ডেভেলপার টিম আছে, তো আপনি যদি স্যার আমাকে বলেন যে ২০০ ডলারের প্রজেক্ট ৫০ ডলার বা ১০০ ডলারে করে দিতে, এটা আমার পক্ষে পসিবল না, শেষ, আমি ক্লায়েন্টের সাথে এরকম চাপাসারি আর কি, করার কিছু নাই। ক্লায়েন্ট আমাকে বলে যে মাসে তুমি একটা প্রাইস কমাইতে পারবা, স্যার আমি তো আসলে মার্কেটিং ম্যানেজমেন্টে আছি, আমার পক্ষে প্রাইস তো কমানো সম্ভব না, বাট আমি কথা বলে দেখতে পারি আমার বসের সাথে, বস আমি নিজেই,
সেখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি ওকে বুঝাচ্ছি যে আমি আসলে কিন্তু ম্যানেজমেন্ট করার চেষ্টা করতেছি, তোমার প্রাইসটা কমানোর চেষ্টা করতেছি। পরে ঘুরে টুরে এসে বললাম যে দেখতেছি যদি মনে হয় যে না যদি এই প্রাইসে রাখি তাহলে চলে যাবে, তাহলে বলছি স্যার আমি ডিসকাউন্ট আপনাকে 10% ডিসকাউন্ট দিতে পারবো, প্রজেক্টটা দেন আগে কাজটা করি। তো এই যে একটা সিচুয়েশন তৈরি করা, একটা এনভায়রনমেন্ট তৈরি করা, এভাবে আপনাকে কি করতে হবে, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হবে। আর একটা সুবিধা কি, তো ক্লায়েন্ট গুলো দেখা যায় যে মেয়েদের সাথে সেটিং করতে, মেয়ে প্রোফাইল থাকলে সেটিং করতে খুব পছন্দ করে এবং কাজটা মেয়েদেরকে দেয়, সেজন্য মেয়েরা বেশি পায়। আর ব্র্যান্ড প্রোফাইল থাকলে সে তো বুঝতেছে না যে মেয়ে মানুষ নাকি ছেলে মানুষ, বুঝলেন ভাই? তো আপনি মেয়ে না ছেলে এটা কিন্তু ব্র্যান্ড প্রোফাইল দিলে আর কেউ বুঝতে পারবে না। তো এটা একটা প্লাস পয়েন্ট। এবং মোস্ট অফ দ্য টাইম অনেস্টলি যারা ব্র্যান্ডিং নিজেকে সেইভাবে রিপ্রেজেন্ট করে তারা বড় বড় প্রজেক্ট পায়। আমি নিজেই তার প্রমাণ। আমি 2012 সাল থেকে 2016 সাল পর্যন্ত যে টাকা ইনকাম করছি সেই টাকা 2017 সালে যখন আমি ওয়াটার ডিজাইন ফর্ম করি, এক মানে 6 মাসের ভিতরে সেই টাকা ইনকাম করে ফেলছি, তার ডাবল। সেটা আমার নিজের নাম দিয়ে না, মানে ওয়াটার ডিজাইনের নাম দিয়ে, বুঝতে পারছেন? মানে 2012 সাল থেকে ফ্রিল্যান্সিং শুরু করে 2016 সাল মাঝামাঝি 17 সাল পর্যন্ত যে টাকা ইনকাম করছি সেই টাকা আমি 6 মাসে সেই টাকার ডাবল ইনকাম করছি হচ্ছে ওয়াটার ডিজাইন ব্র্যান্ডটার নাম ব্যবহার করে। যে স্যার আমরা ওয়াটার ডিজাইন, উই আর এ টিম অফ 100 পিপলস, উই হ্যাভ ডেভেলপার্স, ডিজাইনার্স অ্যান্ড ডিজিটাল মার্কেটার্স, উই ক্যান ডু এনি টাইপস অফ ডিজাইন রিলেটেড ওয়ার্ক দ্য ওয়ে ইউ ওয়ান্ট। তখন ক্লায়েন্ট কিন্তু আচ্ছা ঠিক আছে, ব্র্যান্ডিং এজেন্সি, আচ্ছা ঠিক আছে, বড় বড় প্রজেক্ট তখন আমার হাতে আসা শুরু করছে। আমি যেখানে কাজ করতাম $50, $20, $30, হাইস্ট গেলে $100, সেখানে আমি প্রথম প্রথম মাসেই পেয়ে গেছি $1500, $1800 প্রজেক্ট প্রথম মাসে। অর্ডার ডিজাইন ফর্ম করে যখন মার্কেটিং শুরু করছি, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা শুরু করছি, প্রথম মাসে $1500 ওয়েবের প্রজেক্ট চলে আসছে আমার হাতে। তো আমি এই জিনিসগুলো আমার স্টুডেন্টকে বুঝাচ্ছি এই কারণে, কারণ আপনাদের মাথায় অ্যাটলিস্ট এটা থাকা উচিত যে দিস ইজ নট এ জব। এটা কি, ফ্রিল্যান্সিং ইজ নট এ জব, ইউ হ্যাভ টু থিঙ্ক অফ ইট লাইক এ বিজনেস। তাহলে আপনি এই সেক্টর থেকে বিগ অ্যামাউন্ট, মানে আপনি কল্পনা করতে পারবেন না, আপনি জব করে কখনো হ্যাপি হতে পারবেন না। আই এম নট হ্যাপি, জব করে যে টাকা পাই তার থেকে আমি ডাবল টাকা ইনকাম করি ফ্রিল্যান্সিং থেকে। অনেস্টলি জব করে যে টাকা মান্থলি আমাকে স্যালারি দেয় তার থেকে আমি ডাবল টাকা ইনকাম করি ফ্রিল্যান্সিং করে। তারপর মাঝখান দিয়ে বন্ধ করে রাখছিলাম বিকজ অফ এই ব্র্যান্ডিং, নিজের একটা রেপুটেশন তৈরি করা, বিয়ে শাদী তো এমনি হচ্ছে না, বুঝলেন না সিচুয়েশনটা এরকম। তো ইন দ্য এন্ড অফ দ্য ডে বিষয়টা হচ্ছে যে আপনাকে আপনার রেপুটেশনটা তৈরি করতে হবে, প্লাস আপনার ব্র্যান্ডটাকে মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে হবে। যখন আপনি ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন তখন আপনার কাজ অটোমেটিক আপনার কাছে চলে আসবে। মানুষ ইন্ডিভিজুয়াল মানুষকে কাজ দেওয়ার থেকে একটা কোম্পানি বা একটা ফার্মকে কাজ দিতে বেশি প্রিফার করে, ওকে, এবং বিগ অ্যামাউন্টের কাজ। তো যাই হোক, তো আশা করি বুঝতে পারছেন। কিন্তু আপনি নিজেকে রিপ্রেজেন্ট করবেন কিভাবে, এইভাবে কথাগুলো বলবেন কিভাবে। এখন এই সেম কথাগুলো হুবহু কপি করে নিয়ে যায় পেস্ট মারেন না, আবার মানে ও এখানে বলছে দ্য ডিজাইনার্স অফার্স প্রফেশনালস অ্যান্ড হাই কোয়ালিটি গ্রাফিক ডিজাইন সার্ভিস। আপনি কথাটা এইভাবে বলতে পারেন, আপনার ব্র্যান্ডের নাম দিলেন যে দ্য ওয়াটার ডিজাইন ইজ এ ব্র্যান্ডিং এজেন্সি ইন বাংলাদেশ, উই হ্যাভ ডান কাউন্টলেস ডিজাইন রিলেটেড প্রজেক্ট ওভার দ্য ইয়ার্স ফর মাল্টি ন্যাশনাল কোম্পানিজ। মানে আমি ঘুরাই দেখলাম, ওর কথাই লেখছি কিন্তু আমি কি করছি, ঘুরাই ফেলছি। ও যেটা পরে বলছে সেটা আগে বলছে, আগে যেটা বলছে সেটা পরে বলছে, কিন্তু কথার প্যাটার্ন মানে বায়োটাও তো আপনাকে লিখতে হবে। তবে বায়োটা একদম হুবহু কি করা যাবে না, হুবহু কপি করা যাবে না। হ্যাঁ, হুবহু কপি করতে পারেন কি, এই যে সার্ভিসগুলো, সার্ভিস আপনি ফ্লায়ার বানান, হ্যাঁ তো বলতে পারো না, তো ও ফ্লায়ার লিখছে বলে আমি ফ্লায়ার বলতে পারবো না, এরকম তো আর কিছু হতে পারে। তো ও যে সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো কপি করে নিয়ে পরে বসাই দেবেন। দেখেন এই যে এক্সাম্পল দিচ্ছি, সেম কথাই বলছে, যে দেখেন ফটোশপ সেম কথাই বলছে, কিন্তু সেম, এই দেখেন ফ্লায়ার এক্সপার্ট সেম ভাবেই নিজেকে রিপ্রেজেন্ট করছে। এই দেখেন, উই জেনারেটেড ওয়াইড রেঞ্জ অফ ডিজাইন এলিমেন্টস অ্যান্ড অ্যাসেট সাচ অ্যাজ, এই যে এগুলো। তো তার মানে এগুলো তো আমরাও করবো নাকি, লোগো ডিজাইন, ব্রোশিওর, ফ্লায়ার, ব্যানার, মোবাইল অ্যাপ অ্যান্ড ওয়েব, কর্পোরেট আইডেন্টিটি অ্যাসেট, আইকনস, ইনফোগ্রাফিক্স, নাকি কার্টুনস, ক্যারেক্টার্স। তো এই কাজগুলো আমরা করবো কি করবো না। তো তারপরে এখান থেকে আপনি কপি করলেন এই সেগমেন্ট, এখান থেকে কপি করলেন এই, ওইখান থেকে কপি করলেন মনে করেন এই সেগমেন্ট, এই যে দ্য ডিজাইনার্সের থেকে কপি করলেন এই সেগমেন্ট, দুইটাকে কাস্টমাইজ করে একটু ঘুরায় পেঁচায় লিখে বলে দিলেন যে আমরা এগুলো কাজ করি। বা আরেকটা জিনিস করা যেতে পারে, চ্যাট জিপিটি বলছেন তো নাকি, চ্যাট জিপিটিকে যা বলবেন যে
hey ChatGPT, I'm creating a new brand. So I want to create some abouts for me. A summary about my brand. I'm giving like graphics design, video editing and web design service worldwide. Can you create a bio about this? ও আপনাকে কিছু স্যাম্পল দিয়ে দিলে ওকে একটা কপি করে একটু কাস্টমাইজ করে দিয়ে দিলাম দাদ দাদ এর থেকে আর শর্টকাট কিছু হতে পারে না আগে ছিল না আগে বলি নাই কারণ এখন আমি ChatGPT নিজেও ইউজ করতেছি কারণ ভেরি হেল্পফুল টু মানে আপনি কভার লেটার যদি লিখতে চান ওখানে বলুন কভার লেটার লিখে দিয়ে দেবে আপনাকে এবং খুবই এফেক্টিভ তো আমি আপনাকে স্যাম্পল কিন্তু দিলাম ঠিক আছে এটা হচ্ছে স্যাম্পল এখন আপনি আপনার প্রোফাইলটা সাজাবেন এইভাবে আপনার প্রোফাইলে এইরকম কিছু কাজ থাকতে হবে কিন্তু প্রিভিয়াস ক্লাসের যে অবস্থা তাতে তো মনে হচ্ছে যে আপনাদের শেপ বিল্ডিং এ দাঁত ভেঙে যাচ্ছে এই এই ডিজাইনটা দেখেন তো এটা কি খুব কমপ্লেক্স কিছু আমরা এই ডিজাইন পারবো না এটা এটাও কিন্তু পারবো কিন্তু হয়তো একটু সময় লাগবে এটাও পারবো পারবো কি পারবো না কিং সোয়ান নাকি এরকম কিছু একটা সোয়ান এখানে কিন্তু হাঁস আছে এই যে মাথায় কিং মানে লায়ন প্লাস ওয়ান মিক্স করে দিছে তারপর দেখেন এটা কি খুব কঠিন কিছু এটাকে মানে ট্রি ক্রিসমাস ট্রি দিয়ে মাঝখানে মাস্কিং করে কেটে দিছে ট্রায়াঙ্গেল থেকে দেখেন খুব ছোট ছোট সিম্পল সিম্পল ডিজাইনগুলোই কিন্তু সুন্দর করে মার্ক আপ করে সে প্রেজেন্ট করছে আর আপনারা ডিজাইন করতে ধরলে মনে হয় যে ওইখানে আর একটা হাতি দেয় একটা বিলাই দেয় একটা তার উপরে ঘোড়া দেয় দিয়ে মনে করেন যে একটা সুন্দর ডিজাইন না তো বিষয়টাকে সিম্পলিফাই করতে হবে অ্যান্ড সিম্পলিফাই বিষয়টা আমি আসলে আমি বুঝি যে আপনাদেরকে বলে বলে কখনোই বোঝানো পসিবল না এই কারণে আমি আপনাদেরকে কন্টেস্টে নামাই দেবো freelancer.com তে আমি প্রোফাইল দেখালাম তাই না এই প্রোফাইলগুলোকে ফলো করবেন নাম লিখে রাখেন দ্য ডিজাইনার্স এটা একটা প্রোফাইল নাম লিখে রাখেন ফ্লায়ার এক্সপার্ট ঠিক আছে আর কি আছে এটা একটা ইন আরেকটা আছে আরেকটা কই গেল এই যে টাইপ ডিজাইন তারপর আর কি আছে ড্রিম ডিজাইন এই দেখেন দেখেন ভালো পাইছি একটা বিশাল এক্সাম্পল পাইছি এই যে ড্রিম ডিজাইন যে বাটপাটটা আছে না এই ড্রিম ডিজাইনটা পুরোটাই দ্য ডিজাইনার্সকে কপি করছে বুঝছেন মানে দ্য ডিজাইনার্সকে কপি করছে বলতে বোঝাচ্ছি দেখেন সে কি করছে ওর ওর কনসেপ্ট এই যে দ্য ড্রিম ডিজাইন দেখেন প্রেজেন্টেশন টেকনিক কার মতন কারটা কপি করছে দেখেন দ্য ডিজাইনার্সের প্রোফাইলে এদিকে দেখেন লোগোগুলোকে যেভাবে সাজাইছে না একটু মোরে ক্লিক করি এ দেখেন লোগোগুলোকে কিভাবে সাজাইছে স্কোয়ার এক্সেল বক্সের ভিতরে কয়েকটা লোগো একসাথে দিছে সেম টেকনিক এই দেখেন কপি করছে এই দেখেন নিচে দেখেন নামটা দেখেন এই দেখেন নাম দ্য ডিজাইনার যেরকম নিজে তার লোগোর নামটা দিছে এই যে সেম এই যে এরকম নামটা দিছে দ্য ড্রিম ডিজাইন এটা কিন্তু আলাদা এ দেখেন এরাও কপি করছে দেখছেন তার মানে ডিজাইনার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছে কত এই দ্য ডিজাইনার্স আবার কাকে কপি করছে এটাকে কপি করছে তার মানে ও অ্যাকাউন্ট করছে 2009 ও কিন্তু পাকিস্তানের দ্য ডিজাইনার্সও কিন্তু দেখেন পাকিস্তানের ও অ্যাকাউন্ট করছে 2012 সালে তার মানে দেখতেছে যে আরে এটা কি কি জানি নাম ডিজাইন গিক খুব ভালো কাজ পাচ্ছে আরে ওকে কপি করো ওর প্রেজেন্টেশন টেকনিক এই দেখেন সেম টেকনিক কপি করে ও দেখেন ও তার প্রেজেন্টেশন টেকনিক বানাইছে একে কপি করে আবার এই যে ড্রিম ডিজাইন আবার তার প্রেজেন্টেশন বানাইছে তার মানে আপনাকে কি করতে হবে মার্কেট রিসার্চ করতে হবে যেভাবে আমি যেভাবে মার্কেট রিসার্চ করতেছি টপ অফ দ্য টপ যাদের ডিজাইন সব সময় প্রিমিয়াম কোয়ালিটির তাদেরকে আপনি কি করবেন কপি করবেন এখন আপনাকে তিনটা ডিজাইনের ভিতরে এই তিনটা প্রোফাইলের ভিতরে কার ডিজাইন আপনার কাছে সব থেকে প্রিমিয়াম মনে হচ্ছে বলেন তো কার ফন্ট ডিজাইনটা সব থেকে প্রিমিয়াম এটা কিন্তু ভালো লাগতেছে না আমার কাছে কারণ ওর কালার কম্বিনেশনে প্রবলেম আছে ও কালার কম্বিনেশন বোঝে না দেখেই বোঝা যাচ্ছে কার কোয়ালিটির ভিতরে কালারে কোনো খুঁত নাই এই যে এইটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এটা দেখে আমি কোনো খুঁদি পাইনি মানে কোনো ভুল ত্রুটি কালার কম্বিনেশনে কোনো কিছু নেই ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড সব ও একদম ক্যালকুলেটেড ভাবে দিছে আর এইখানে ভুল আছে এই যে ও আসলে অ্যামেচর মানে কপি করতে বোঝা যাচ্ছে কিন্তু অ্যামেচর আর ড্রিম ডিজাইন ও ভালো আছে মানে এই যে ডিজাইন কি ও ভালো আছে কিন্তু ওর প্রেজেন্টেশনটা মনে হয় ও আরো ভালো করছে মানে সিম্পলের ভিতরে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে ওরটা সিম্পল এবং চোখে আই ক্যাচি মনে হচ্ছে ওরটা প্রেজেন্টেশন কমপ্লেক্স হয়ে গেছে আরো সিম্পল করা উচিত ছিল আমার মনে হয় তো বিষয়টা হচ্ছে যে এই প্রোফাইলগুলোকে কপি করে তার মানে এরা ড্রিম ডিজাইন যদি কপি করে দ্য ডিজাইনারকে কপি করে কাজ পায় দেখেন 2016 সালে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে সে অলরেডি 2285টা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছে কাকে কপি করে কাজ করে
দ্য ডিজাইনার্স প্রোফাইলকে কপি করে। অবশ্যই আপনি যদি দ্য ডিজাইনার্স প্রোফাইলটাকে কপি করেন এবং তার মতন করে আপনার ডিজাইনগুলো রিপ্রেজেন্ট করেন, আপনিও কাজ পেয়ে যাবেন, তাই না? তো সবাই কি করে, সবাই মার্কেট অ্যানালাইসিস করে, টপ ক্লাস ফ্রিল্যান্সারদের প্রোফাইল ঘাটে, ঘেটে তাদের মতন করে নিজেকে রিপ্রেজেন্ট করে। এই দেখেন ও লেখছে উই স্পেশালাইজ ইন গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, এই যে দেখেন ঘুরাই লেখছে। ইফ ইউ আর লুকিং ফর এ টপ নাচ, কি বলছে, টপ কোয়ালিটি ইনক্রিজ ইউর বিজনেস এন্ড মেক লাইফ ইজিয়ার, দেন ইউ হ্যাভ টু কাম টু দ্য রাইট প্লেস, 100% স্যাটিসফ্যাকশন গ্রান্টেড। এই যে এইভাবে কথাবার্তাগুলো ঘুরাই বাঁচিয়ে লিখবেন সেম জিনিস। আরেকটা জিনিস এখন দেখাচ্ছি, তো যে সিম্পলিসিটির বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, টাইপ ডিজাইনও ভালো, ওরও কাজ আমার কাছে ভালো লাগে, এই টাইপ ডিজাইন এই প্রোফাইলটাও ফলো করতে পারেন। এই কটা প্রোফাইল আর কি, টাইপ ডিজাইন, দ্য ডিজাইনার্স অ্যান্ড ফ্লায়ার এক্সপার্ট, ঠিক আছে? এই যে ফ্লায়ার এক্সপার্ট, ফ্লায়ার এক্সপার্টের কোয়ালিটিও ভালো, এই যে ওর প্রেজেন্টেশন কোয়ালিটিও আমার কাছে খুবই ভালো লাগে, এই প্রোফাইলগুলো ফলো করতে পারেন, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে সিম্পলিসিটিটা ধাক্কা খেয়ে আপনাকে শিখতে হবে। এতক্ষণ তো সার্চ দিচ্ছিলাম কি, ফ্রিল্যান্সার, এখন কোথায় চলে যাবেন, প্রজেক্ট বা কন্টেস্ট। আগে প্রজেক্টে যাওয়ার দরকার নেই, কারণ প্রজেক্ট আবার বিডিংস এর কাহিনী আছে, মানে প্রপোজাল লেটার পাঠাতে হয়, প্রপোজাল লেটার পাঠাতে গেলে আগে প্রপোজাল লেটার আপনাকে কিছু বানায় রাখতে হবে, ঘুরে ফিরে একই কথাই আর কি। বাট কন্টেস্ট আগে দেখা দিই, অ্যাজ এ বিগিনার হিসেবে বা কাজের কোয়ালিটি ইম্প্রুভ করতে হলে আপনাকে কন্টেস্টে পার্টিসিপেট করতে হবে। আমি জানি অনেকে অনেক হিজি হিজি ডিজাইন করবেন, করেন, নো প্রবলেম। আমি এরকম অনেক দেখছি যে একটা ক্লায়েন্ট এমন ডিজাইন চুজ করছে যেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে পুরো ফালতু, বাট ওইটাই ক্লায়েন্টের ভালো লাগছে, কারণ ক্লায়েন্ট হয়তো বা যে পরিবেশ থেকে উঠে আসছে হয়তো বা ওই ডিজাইনটার সাথে কোনো একটা অ্যাটাচমেন্ট তার তৈরি হয়েছে বা ভালো লাগছে তার কাছে, কারণ এক একজন মানুষ এক এক রকম চিন্তা করে, ছোটবেলা থেকে তো সবাই একই পরিবেশে বড় হয় না, তাই না? তো বিষয়টা আসলে টোটালি ডিফারেন্ট। আচ্ছা, তো দেখেন কন্টেস্টে ক্লিক করলে আমি এখানে যদি লোগো লিখে সার্চ দিই, তার মানে লোগো লোগো লিখে কন্টেস্ট সার্চ করতেছি, কন্টেস্ট, ঠিক আছে? এই দেখেন এখানে $250 গ্রান্টেড ডিজাইন ইউএক্স ইন্টারফেস ফর এআই চ্যাট ওয়েব অ্যাপ্লিকেশন, এটা বাদ, ইউআই পারবেন না। কত ডলার? $30। বলছিলাম না যে আমি বাটপারি করি, ফ্রিল্যান্সার ফাইবার ডট কমে $100 রোজেক নেই লোগো ডিজাইন, আর ওটা $30 $20 কন্টেস্ট ছেড়ে দিই, মানে ফাইবার থেকে কাজটা নেই, কন্টেস্ট ছেড়ে দিই হচ্ছে ফ্রিল্যান্সারে, মাঝখান দিয়ে আমি শুধু মনিটরিং করি, ওকে? তাহলে কাজটা আমার জন্য ইজি হয়ে যায়। আমি রিসেন্ট একটা প্রজেক্ট লাইভে এসে আমার স্টুডেন্টদের ভিতর থেকে করাই নিছি, তো আমি ওইটা চাইছিলাম $30 দিয়ে আমি ফ্রিল্যান্সারে কন্টেস্ট চালু করে দেবো। দেখেন $30 কতগুলো কন্টেস্ট, এগুলো ক্লোজ 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 ক্লোজ, এই দেখেন $30 জন্য, হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্টের ডিসক্রিপশন, ঠিক আছে? আমাকে কে জানি মেসেজ দিছিল, আচ্ছা বাদ, এটা হচ্ছে ক্লায়েন্টের ডিসক্রিপশন, উই নিড এ লোগো টু পুট অন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড মেইলার্স, মানে মেইল ইমেল পাঠাবে আর কি, ওয়েবসাইট এবং মেইলে পাঠাবে, মাস্ট বি অরিজিনাল, উই বাই ল্যান্ড অল ওভার দ্য ইউএস, মানে ল্যান্ড বিজনেস করে, রিয়েল এস্টেট বিজনেস করে, সাম আইডিয়াস আর এ পার্সেল উইথ এ ম্যাপ, পার্সেল উইথ এ ম্যাপ পুট ইন টু সামথিং লাইক দ্যাট, মানে তার মানে পার্সেল থাকবে এবং কিনতেছে ল্যান্ড, ল্যান্ডে কিনতেছে, এরকম কিছু একটা বানাতে বলছে, সামথিং লাইক দ্যাট, উই লাইক ফান স্টাইল, মানে ফান মানে কার্টুনিস্ট স্টাইল বা মজার একটা কিছু বানাতে বলছে, উই নিড ওয়ান কালার অ্যান্ড ওয়ান, কি বলছে, উই নিড ওয়ান কালার অ্যান্ড ওয়ান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, ওই যে আমি যেটা আপনাকে বলছি যে তিনটা ভার্সন দিতে, হ্যাঁ মানে এই কারণে এই ক্লায়েন্ট চালাক, কারণ যে কোনো জায়গায় যেন স্ট্যাম্পিং করতে পারে সে এক কালারেরও চাইছে। অনেকে দেখা যাচ্ছে যে 3D বানাই দেবে, পরে ওটাকে এক কালারে প্রিন্ট করলে অতটা ভালো আসে না, 3D বা এফেক্ট দিছে, তো তখন ও সেই কারণে এটা বলে দিছে যে আমি কালারফুল লোগো চাই কিন্তু এক কালারের হলে ভালো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ওকে? আচ্ছা দেখি, আওয়ার বিজনেস নেম ইজ কি নাম, ক্যাশ ফর ল্যান্ড ইউএসএ, অ্যান্ড আওয়ার ওয়েবসাইট ইজ ক্যান ফর ল্যান্ড ইউএসএ, তার মানে এই ওয়েবসাইটে যে ওদের ওয়েবসাইটের ফরম্যাট একটু দেখে আসি যে কেমন ওয়েবসাইট, ওয়েবসাইটের কালার কম্বিনেশন দেখলে তো আপনি কালার সম্বন্ধে একটু আইডিয়া পেয়ে যাবেন, তার মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাদ, তার মানে ও সাদা কালো লোগো যাচ্ছে, তার ওদের কোনো কালারই নেই, সাদা কালো, ওকে সাদা কালো বুঝলাম। তারপর দেখেন দের ইজ এ সাইট, এই যে এটা বাস, দের ইজ এ সাইট কল এত, আই লাইক দেয়ার লোগো, দিস ইজ নট আওয়ার বিজনেস, আওয়ার ইজ ক্যাশ ফর ল্যান্ড ইউএসএ, তার মানে সে কিন্তু এই যে চালাক ক্লায়েন্ট, সে রেফারেন্সও দিয়ে দিচ্ছে যে এই লোগোটা আমার ভালো লাগে, এদের বিজনেসের লোগোটা আমার ভালো লাগে, অবশ্যই ক্লায়েন্ট না দিলে চাবেন, এই তো এই তো, এটা এটা বানানো কারো কোনো ব্যাপার। এখন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে freelancer.com এ এই যে কথাটা বলছে এটা হচ্ছে ক্লায়েন্টের ডিসক্রিপশন,
লোগো বানাইতে হবে ক্যাশ ফর ল্যান্ড ইউএসএ এই নামটা দিয়ে, এবং সে বলেও দিছে যে এই লোগোটা তার পছন্দ, এই টাইপের বা এটা তাদের বিজনেস, এই টাইপের কিছু একটা বানাতে হবে, বাট নট দিস ওয়ান। ওকে, তো দেখি অন্যান্য ফ্রিল্যান্সাররা $30 জন্য কি কি ডিজাইন আসলে তাকে দিছে। এতক্ষণ ছিলাম ডিসক্রিপশনে, এই পাশেরটাতে ক্লিক করবো, এটাকে বলা হচ্ছে এন্ট্রি। এই দেখেন, হ্যাঁ 14টা বাজায় দিছে, হিজিবিজি হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে। তারপরে দেখেন ক্লায়েন্ট 5-star দিছে, ইউএসএ, ক্যাশ, ক্যাশ, মানে নামটা আসলে একটু বড় তো সেই কারণে ভেজালটা পাকছে, যদি নামটা শর্ট হইতো লটস, ডিসকাউন্ট লটস, তার মানে লটের উপরে ডিসকাউন্ট, ইজিলি বোঝা যাচ্ছে, কিন্তু দুইটা নাম হলে ইজি হয়। কিন্তু ক্যাশ ফর ল্যান্ড ইউএসএ, চারটা ওয়ার্ডের লোগো বানানো আসলেই টাফ। তারপরেও দেখেন অনেকে বানাইছে এবং 5-star পাইছে, কিন্তু 5-star কিন্তু পাইছে। এই দেখেন এগুলো তো মাকাপ, এখন তো বুঝতেই পারতেছেন মাকাপ। আর আমি 2012 সালে এরকম দেখে ওরে বাবা হয়েছে, এরকম শেষ, মানে তখন আমি ভয় পেয়েছিলাম আর কি এগুলো মাকাপ দেখে। এটাও মাকাপ, এই মাকাপটা দেখছিলাম না ফ্রি, মানে ফ্রিপিকে আছে, ফ্রিপিকে গতকালকে যখন ডাউনলোড করছিলাম। এই দেখেন সব মাকাপ করে দিছে, মাকাপ মাকাপ মাকাপ। আমার কাছে একটাও ভালো লাগে নাই, একটাও ভালো নেই, একটাও সিম্পল হয় নাই, একটাও ভালো লাগে নাই। এই যে এটা এটা তাও সিম্পলের মতন আছে, কিন্তু এটা ওটা সেম হয়ে গেছে, এগুলোও হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই, কোনোটাই ভালো লাগতেছে না। তো তার মানে দেখেন এই কাজগুলো করা কি আসলে আপনাদের জন্য টাফ? আপনি যদি বলেন যে ম্যাপ, এই ম্যাপ তো গুগল থেকে নিয়ে আসছে, ম্যাপ তো পাওয়া যায়, ফ্রিপিকে ম্যাপ পাওয়া যায় না, ফ্রিপিকেও কিন্তু ম্যাপ পাওয়া যায়, ভেক্টর ম্যাপ নিয়ে এসে জাস্ট ক্যাশ অন ল্যান্ড ডেলিভারি, মানে উপরে জাস্ট টেক্সট বসায় দিছে। এটা তাও মোটামুটি একটু আসে, কিন্তু ক্লায়েন্ট পছন্দ করে নেই, 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 পছন্দ করে নেই। দেখেন এতগুলো ভেরিয়েশন দিছে মাত্র $30 জন্য, কয়টা ভেরিয়েশন? এখন ক্লায়েন্ট আপনাকে মনে করেন আমাকে যা করে আর কি, ফাইবারে তো আমি প্রাইস বাড়াই দিয়ে রাখছি, $100 ছাড়া আমি লোগো ডিজাইন করি না। তো ক্লায়েন্ট যখন আমাকে $100 দেয়, আমি কি ক্লায়েন্টকে 500টা ভেরিয়েশন দিতে পারবো? ইজ ইট পসিবল একজন মানুষের মাথা থেকে 500টা ডিজাইন আসা সম্ভব? আর 500টা যদি আমি বানাইও সাপোজ, কতক্ষণ? তো আমি কি কাজটা করি, আমি প্রাইস ফাইবার থেকে বেশি ডলারের কাজ নেই। আমি অনেক সময় যদি আমার সময় ব্যস্ততা থাকে, তখন আমি freelancer.com এ আমার আলাদা অ্যাকাউন্ট আছে, মাস্টার কার্ড তো আছেই, আমি এখানে কন্টেস্ট চালু করে দিই। কিন্তু এটা কিন্তু আমার ইনভেস্টমেন্ট, বিষয়টা এরকম না যে freelancer.com এ আপনি জাস্ট কন্টেস্ট চালু করে দিলেন আর এতগুলো প্রজেক্ট পাইলেন না, এখানে অনেক কাহিনী আছে। এই যে দেখেন গ্র্যান্টেড, এই দেখেন এই কন্টেস্টটাই তো ওপেন করছি তাই না, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা কন্টেস্ট। তো এই কন্টেস্টের নিচে লেখা আছে কি গ্র্যান্টেড, মানে $30 ফ্রিল্যান্সারকে, মানে এটা অলরেডি ক্লায়েন্ট পেমেন্ট করে দিছে, এটা নিতে পারবে না। গ্র্যান্টেড মানে মানে ক্লায়েন্ট আর এটা নিতে পারবে না টাকাটা, গ্র্যান্টেড মানে টাকা পেমেন্ট হয়ে গেছে। ফ্রিল্যান্সার বলতেছে $30 ধরে আছে, দেখছো গ্র্যান্টেড ঝুলতেছে কিন্তু টাকা, ভালো ডিজাইন করো তাহলে তুমি কিন্তু উইন করতে পারবা, মানে উইন করার তোমার একটা চান্সেস আছে। এটা তো $30, আমি যদি একটু প্রাইসটা বাড়ায় দেই, সাপোজ মনে করেন $200, হ্যাঁ শিওর না, ক্লায়েন্ট বলছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি যে ফর্মেটটা দেখেছি, আমি যে ফর্মেটটা দেখেছি ওই ফর্মেটে সাবমিট করবে, একটা কালার ভার্সন থাকবে, একটা সাদার উপরে কালার ভার্সন থাকবে, একটা এক কালারের ভার্সন থাকবে, তাহলে ক্লায়েন্ট আর কোনো কথা বলতে পারবে না। মাকআপ যদি চান নিচে নিচে মাকআপ দিয়ে দেবেন, মানে আমি আপনাদেরকে শিখাইলাম কি গতকালকে, আমি আপনাদেরকে হ্যাঁ পোর্টফোলিও আকারে, তার মানে আপনি তো শুধু কন্টেস্টের জন্য পার্টিসিপেট করতেছেন না, গতকালকে আপনাদেরকে এটা দেখালাম না, ও সরি ভুলা গেছে আগের সাদার উপরে কালার ভার্সনটা কেমন দেখাবে, কালোর উপরে কালার ভার্সনটা কেমন দেখাবে, আবার এক কালারের ভার্সনটা কেমন দেখাবে, দ্যাটস ইট। ঠিক আছে, এটাই তো দেখেছিলাম নাকি, শুনেন কাহিনী কিন্তু একই, বুঝছেন? আপনার ভাইবেন না যে দুপুরের বাসে আপনাদের থেকে বেশি শিখাচ্ছি বা এরকম কোনো কিছু, ওদেরকে কি জানি কে জানি কথা বলতে যে এটা বানাইছিলাম, মানে কে জানি বল কি জানি বলছিল, তো বুঝতেই পারছেন কি করছি, প্রগতি। ওই যে আপু ছিল কালকে বলতেছে যে আমাদেরকে এত কিছু শিখায় নাই, মানে এটার প্রেজেন্টেশনটা একটু সুন্দর হয়েছে তো সেই জন্য আর কি বলতেছিল, তো আর কিছু না। তো আমি এই সেম প্রসেসই বানাইছি, এটা বানাইতে পারবো না, এটা তো ফন্ট, ফন্টকে কি করছি ট্রায়াঙ্গেলের ভিতরে কেটে দিছি, পরে কেটে দেওয়ার পর কালার দিয়ে দিছি, কালার দিয়ে দিছি আর কি, তারপরে প্রগতি বানাই ফেলছি, ওটা বাকিটুকু তো ফন্ট,
এই হচ্ছে কাহিনী। কিন্তু এটার প্রেজেন্টেশনটা ভালো হয়েছে, মানে প্রেজেন্টেশনটা এটা সুন্দর হয়েছে, এটা আমি বানাইছি এবং বলছি যে এটা আমি আমার পোর্টফোলিওতে দিয়ে রাখবো, আমার পোর্টফোলিওতে আপলোড করে দিয়ে রাখবো আর কি। তো আমি আমার স্টুডেন্টদেরকে রিয়েল লাইফ প্রজেক্ট বানায় দেখাচ্ছিলাম যে দেখেন এইভাবেই আসলে এক একটা পোর্টফোলিও তৈরি করতে হয়, এবং আপনি এই যে মার্ক আপ করে সুন্দর করে প্রেজেন্টেশন করে এখানে সাবমিট করে দেবেন। এই টেকনিকটাও কিন্তু আমার না, এখানে আমি এই যেটা শিখছি কোথা থেকে, freelancer.com এ একজন এরকম করে দেখাইছে, এই যে দেখেন একজন এরকম করে দেখাইছে, এই যে দেখাইছে দেখছেন, ক্যাশ ফর ল্যান USA, বাহ, মানে টেকনিক ভালো আছে, কিন্তু আমার মনে হচ্ছে দিছে মানে 5-star দিয়ে আবার 3-star দিছে, মানে সে হয়তো বা এই ধরনের কিছু একটা চাচ্ছে, ব্লু বা আরো উপরের দিকে, এই যে এই যে। তো আপনারা কি করবেন, এই কন্টেস্টের জন্য ডিজাইন করে এখানে সাবমিট করবেন, ডিজাইন সাবমিট করবেন, এটা হচ্ছে আপনাদের কাজ। এখন ডিজাইন যত খুশি তত আপনি এখানে সাবমিট করতে পারেন, যত খুশি তত, মানে ইটস নট লাইক ইট লিমিটেশন আছে বা ডিজাইন রিজেক্ট হয়ে গেলে কিছু হবে এরকম কিন্তু না। এখানে অনেক সময় ক্লায়েন্ট রিজেক্ট করে দেয় যে তোমার ডিজাইন একদম ভালো হয় না, আমি আসলে এই ধরনের কিছু চাচ্ছিলামই না, এরকম কিছু না, রিজেক্ট হলেও কোনো সমস্যা নাই। ফ্রিলান্সার চায় যত বেশি ভেরিয়েশন ফ্রিলান্সাররা দিবে তত তার ক্রেডিট, মানে ফ্রিলান্সারের তত ক্রেডিট। ফ্রিলান্সার বলবে দেখছো তোমার এই $30 জন্য আমি 500 ভেরিয়েশন দেওয়াইছি, মানে এটা কিন্তু আপনি জানেন ফ্রিলান্সার দেওয়াইছে, ফ্রিলান্সার বলতেছে তুমি কি হ্যাপি 500 ভেরিয়েশন পেয়ে হ্যাপি, বলছে না আরও লাগবে, তাহলে ঠিক আছে টাইম এক্সটেন্ড করো, টাইম এক্সটেন্ড করতে এই যে টাইম, এই যে এখানে দেখেন টাইম লেখা আসছে, তার মানে এই কন্টেস্টের উইনার সিলেক্ট হবে মাত্র 9 ঘন্টা 48 মিনিট 48 মিনিট পরে, তার মানে একদিন পরেই এই $30 কেউ না কেউ পাবে, একদিন পরে, তার মানে এই 9 ঘন্টার ভিতরে আপনি যত ইচ্ছে তত ভেরিয়েশন করে করে এখানে ডিজাইন মার্ক আপ করে হোক প্রেজেন্টেশন করে হোক আপনি দিতে পারবেন। এই ডিজাইনটা কেন জানি আমার কাছে ভালো লাগছে, এটা কি আসলে ক্যাশ ফর ল্যান্ড USA, তো এটা জানি না ক্লায়েন্ট আসলে লাইক করবে কিনা, বাট দেখেন ও কিন্তু এটাকে মার্ক আপ বা প্রেজেন্টেশন করে দিচ্ছে ওয়েবসাইটের ওই ছবিটার উপরে বসাই দিয়ে বোঝাচ্ছে যে দেখো আমি তোমার জন্য এই এই ভেরিয়েশনটা বানিয়েছি তোমার কি পছন্দ হয়েছে কিনা। দেখো এই লোকই কিন্তু এটা দিছে, এটা দিছে, মানে একই জিনিস সে প্রেজেন্টেশন করে দিছে আর কি, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্টেশন করে দিছে, এই যে এটা দিছে, একই লোক একই লোক একই লোক। তো আমার কথা হচ্ছে যে আপনি এখানে পার্টিসিপেট করবেন কিভাবে, এটা তো $30 বিগিনারদের জন্য ছোট ছোট ডিজাইন গুলো এটা পারবেন না আপনি বলেন, এই ডিজাইন করতে পারবেন না, এই যে এটা পারবেন না, এটা কিন্তু ভালো লাগছে আমার কাছে, এটা কেন জানি ভালো লাগছে, ক্যাশ মানে এটা কিন্তু সি, মানে এটা কিন্তু সি, মানে চালাকি করছে কিন্তু, এটা কিন্তু সি প্রথম ওয়ার্ডটা দিয়ে বানিয়েছে, এটা সি আর ম্যাপ ক্যাশ ফর ল্যান্ড ভালো হয়েছে, কিন্তু গুগলের কালার কম্বিনেশন পুরোটা কপি করছে তা আমি জানি না নিবে কিনা, মানে গুগল গুগল হয়ে গেছে অনেকটা, হ্যাঁ ক্রোমের মতন হয়ে গেছে। তো আসলে ক্লায়েন্ট যখন লোগো ডিজাইন চায়, লোগো ডিজাইন যখন একটা ক্লায়েন্ট চায় সে আসলে নিজেও জানে না যে সে কী চায়, সে ভেরিয়েশন দেখতে চায়, দেখাও দেখে, হ্যাঁ ভেরিয়েশন যত দেখাতে পারবা তত আমার জন্য বেটার, যেটা ভালো লাগবে সে সেটা নেবে। তো এই কারণে আমি লোগো ডিজাইন করতেই যাই না, আমি কন্টেস্ট চালু করে দিই, বাবা এটা আমার পক্ষে সম্ভব না, কারণ ক্লায়েন্টের অনেক ডিজাইন আমি দেখাইছি, ক্লায়েন্ট দেখা যায় যে ভেরিয়েশন দিতেই থাকে চেঞ্জ করে দাও চেঞ্জ করে দাও, আপনি যত ভেরিয়েশন ওকে দেখাবেন তত ক্লায়েন্ট হ্যাপি যে আরে এই ফ্রিল্যান্সার তো আমাকে অনেকগুলো ভেরিয়েশন দিছে, অনেকগুলো সুন্দর সুন্দর প্রেজেন্টেশন দিছে। যেমন আমি আপনাকে প্রজেক্টটা দেখালাম না যে কি জানি সোল্ড গুড ল্যান্ড ক্লায়েন্টের প্রজেক্ট $100 প্রজেক্ট এরকম। তো বিষয়টা হচ্ছে এটা হচ্ছে কাহিনী। তো এগুলো কি খুব কঠিন মনে হচ্ছে, এই দেখেন এই দেখেন বিগিনার বিগিনার দেখি বলাচ্ছে বিগিনার, মানে সে কোন ফন্ট দিবে সেটা আসলে বুঝে উঠতে পারতেছে না, সিম্পল ফন্ট আসলে সিম্পল মিনিমালিস্ট ফন্ট বাংলাদেশি বোঝা যাচ্ছে, এই যে এগুলো দেখেন হিজি ভিজি করে ফেলছে, এগুলো দূর থেকে বোঝা যাবে না পাতা কই থেকে আসলো, আবার ল্যান্ডের ভিতরে পাতা দিয়ে কি হবে, না না এরকম করাই যাবে না। আমি তো বললাম যে এখানে সব থেকে আমার কাছে ভালো লাগছে কোনটা, সব থেকে ভালো লাগছে হচ্ছে মানে মানে যদি লুকের দিক থেকে আমি বলি এই যে এইটা ভালো লাগছে, এটা কি খুব কঠিন, সিম্পল মিনিমালিস্ট গুগলের কনসেপ্ট কপি করছে বোঝাই যাচ্ছে, এটা একটা ভালো লাগছে, এই দেখেন আমার প্রেজেন্টেশন টেকনিক মনে হয় ফলো করছে, ওই সেম প্রেজেন্টেশন টেকনিক, তার মানে ওরা এই টেকনিকটা ফলো করে প্রেজেন্ট করছে, যদি আসলে অতটা ভালো লাগতেছে না, এটা ভালো লাগছে, এটা ভালো আছে ফর ল্যান্ড
কিন্তু ক্যাশ কুইন বোঝাচ্ছে ও সি ওরে বাপরে ও এটা ভালো লাগছে কিন্তু এই ফন্টটা যদি আরেকটু মানে এটা যদি এর মতন হতো তাহলে মানে আরো ভালো হতো এটা ভালো লাগছে আমার কাছে সিম্পল আরেকটা কুইক কুইজেনি দেখলাম এই যে এটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে তো যদি আপনি বলেন সবথেকে ভালো লাগছে কোনটা সবথেকে আমার কাছে এই যে এটাই এটাই মনে হয় কনসেপচুয়াল মানে ক্লায়েন্ট যেরকম কিছু একটা চাচ্ছে এটার সাথে অনেকটাই যায় ক্যাশ ফর ল্যান্ড দিছে না আসলে জায়গা পানি এটা ইউএস এ মানে ডিজাইনটা কিন্তু একটু কমপ্লেক্সই ঠিক আছে আচ্ছা এবার দেখেন আমি এখানে ফিল্টার করতেছি যে আমি $200 প্রজেক্ট চাচ্ছি এই দেখেন $200 প্রজেক্ট এই আচ্ছা এই প্রজেক্টের নিচে কি লেখা আছে যে গ্রান্টেড তার মানে এইটাতে দেখেন এন্ট্রিও কম $300 কিন্তু এন্ট্রি কম এত মিনিট আগে দিছে মানে বেসিক্যালি ক্লায়েন্ট টাকা পেমেন্ট করে নাই টাকা পেমেন্ট না করে সে কন্টেস্ট চালু করে দিছে এবং বলতেছে আমাকে ভেরিয়েশন দেখাও যদি পছন্দ হয় তাহলে আমি নেব তো এইগুলোতে পার্টিসিপেট করবেন না এগুলো বাটপাড়া মানে মানে বাটপাড়া কি করে কন্টেস্ট ভেরিয়েশন দেখে দেখে চলে যায় তো এই ডিজাইনগুলোতে যারা পার্টিসিপেট করে যে গ্র্যান্টেড না সেগুলো হচ্ছে একদম বিগিনার মানে প্র্যাকটিস করার জন্য আর কি তো যারা ভালো কাজ পারে তারা কখনো গ্র্যান্টেড গ্র্যান্টেড কন্টেস্ট ছাড়া পার্টিসিপেট করে না এই দেখেন এইগুলো আমার ভালোই লাগতেছে দেখি পারা যাবে না এটা একটা ফন্ট ফন্টের পাতা দিয়ে দিছে সবুজ করে দিছে ওকে কমপ্লেক্স কি কিছু তো তার মানে এখন কন্টেস্ট গুলো আসলে উইন কারা করে এখন কোশ্চেন হচ্ছে উইনটা কারা করে এটা এখন আপনাদেরকে বুঝাই দিচ্ছি তার মানে আপনি কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারেন সমস্যা নেই যত খুশি তত ভেরিয়েশন দিতে পারেন এখন আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাকে বলি এটা কিন্তু $300 এই দেখেন ডিজাইন এ নিউ ওয়েবসাইট আবার লোগো ডিজাইন লোগো ডিজাইন লোগো ডিজাইন দেখি টি শার্ট ডিজাইন ফর এ ওয়াইনারি তো তার মানে $400 কিন্তু দিবে এই যে দেখেন গ্র্যান্টেড কত ডলার তিনশো কত আওয়ার আছে দশ আওয়ার আচ্ছা দেখি গ্র্যান্টেড এটা কিন্তু গ্র্যান্টেড হ্যাঁ দশ ঘন্টা আগে দিয়েছে এটা কিন্তু গ্র্যান্টেড গ্র্যান্টেড মানে $300 কিন্তু অলরেডি পে করে দিছে আচ্ছা এই কন্টেস্ট একটু দেখি কি বলছে আওয়ার কোম্পানি ইজ এঙ্গেজ ইন এ রিয়েল এস্টেট অ্যান্ড আই এম লুকিং ফর এ মডার্ন অ্যান্ড সিম্পল লোগো কোম্পানি নেম ইজ তার মানে এই নামটা দিয়ে আপনাকে একটা লোগো বানিয়ে দিতে হবে সিম্পল মিনিমালিস্ট ওকে দেখি অন্য কয়দিন আছে সময় এত এন্ট্রি মানে দাঁড়ান এখানে দেখি কয়টা এন্ট্রি দিছে এন্ট্রিতে ক্লিক করলাম তার মানে দুই দিন সময় আছে দেখেন 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 ক্লায়েন্ট কি পছন্দ করছে এটা এটা কি কোনো কিছু হইলো কিন্তু হ্যাঁ আমি আপনাকে পার্টিসিপেট করতে বলতেছি আপনি আপনার ডিজাইনটা দেন মনে করেন দুই দিন পরে তো উইনার সিলেক্ট করবে তখন আপনার মাথায় আফসোস হবে কি করলাম আমি এত কষ্ট করে এত কিছু বানালাম কিন্তু উইনার সিলেক্ট করছে মনে করেন এটাকে এটাকে উইনার বানায় দিছে $300 পেয়ে গেছে তো আপনার সামন থেকে যখন এই সিম্পল ডিজাইনটা চলে যাবে তখন আপনার মাথায় মনে থাকবে যে আহা সিম্পল আমি করি নাই তো আমি কমপ্লেক্স করছিলাম পরের ডিজাইনগুলো কি করতে হবে সিম্পল করতে হবে এভাবে আপনার ভিতরে সিম্পলিসিটিটা তৈরি হবে তাছাড়া আমি যতই বলি না কারণ আপনারাকে আমি বুঝাইতেই পারবো না আমি স্টুডেন্টদের কখনো বুঝাইতে পারি না যে সিম্পলিসিটি আসলে কি এটাই একমাত্র ওয়ে বোঝার ধাক্কা ধাক্কা খেয়ে গিয়ে আপনি বুঝতে পারবেন এখন আরেকটা এক্সাম্পল আমি আপনাকে দিচ্ছি দেখেন এটা কি স্টার্ট দিছে এটা কি স্টার্ট দিছে না আপনি এটারই কয়েকটা ভেরিয়েশন বানাতে পারবেন না টেক্সট ফন্টটা শুধু চেঞ্জ হবে এটারই কয়েকটা মানে সাবমিট করে দেন বুঝলেন না এখনই এখনই করবেন দাঁড়ান তার আগে আরেকটা জিনিস বুঝাই দিচ্ছি মানে এই কাহিনী করতে হবে যে এই ফরেস্টার প্রাইস আরে বাপরে বাপ এই ক্লায়েন্ট তো এটা এই উইনার হয়ে গেল এখন উইনার বানাই দাঁড়া আমি দুটা বানাচ্ছি এরকম দুটা বানাই কি করবেন এরা সাবমিট করে দেবেন একটু চেঞ্জ হবে একটু চেঞ্জ হবে হ্যাঁ মাকাপ টাকাপ দিয়ে একটু চেঞ্জ করে কেন আমি বলতেছি যারা এই কাজটা করে তারাই উইন করে আপনাকে বাস্তব এক্সাম্পল দিচ্ছি আমি সুপার লান্সার SUPPERLANCER আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আমার একটা কন্টেস্ট আমি এই কন্টেস্টে পার্টিসিপেট করছিলাম এবং এই কন্টেস্টে আমার এই একমাত্র এই ডিজাইনটাই ফাইভ স্টার পাইছিল কিন্তু যখনই এটা ফাইভ স্টার পাইছে তখনই অন্য ফ্রিল্যান্সাররা আমার এই কালার আমার এই প্রেজেন্টেশন কপি করে ডিজাইন সাবমিট করা শুরু করে দিছে একটু চেঞ্জ করে একটু ভেরিয়েশন করে তারা সাবমিট করছে তো আমি একটু লেট করছি মানে ক্লায়েন্ট আমাকে বলছে যে তুমি কি বাড়ির জায়গায় ইয়ে দিয়ে দিতে পারো কি বলে বাড়ির জায়গায় পাহাড় দিতে পারো বা পাহাড়ের জায়গায় বাড়ি দিতে পারো
আমি এটা রিপ্লাইটা দিতে একটু সময় লেট করছি, মানে 3-4 ঘন্টা হয়তো বা লেট হয়েছে। ওই সময়ের ভিতরে অন্যরা কমেন্ট দেখে ডিজাইন সাবমিট করছে, ওদের ডিজাইন মেরা হয়ে গেছে। তো একটু খেয়াল করেন, এটা কিন্তু আমার প্রজেক্ট, $75 একটা প্রজেক্ট অনেক আগের। তো আমি এটা আমার স্টুডেন্টদেরকে এক্সাম্পল দেখাই যে আসলে রিয়েল লাইফে কাহিনীটা কি হয়েছে। এই দেখেন, এটাই ব্যাপার আর কি, এটাই মনে হয় সেই। হ্যাঁ, এর কিছু একটা হবে এরকমই তো মনে হয়, এর প্রোফাইলটা দেখলে ভালো হবে আর কি, মনে নাই। ও না, চেহারা অনেকটাই সিমিলার আর কি, আমি ভাবছিলাম স্যার। দেখেন, 36টা প্রজেক্ট করছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। মানে কাহিনীটা কি করে, মানে যারা উইন করে তারা আসলে কি করে, দেখেন এন্ট্রি খেয়াল করবেন, এইটা যত বেশি তত মানে লাস্টে সাবমিট করা। দেখেন আমার এন্ট্রি সাবমিট করছি আমি, কত নাম্বার এন্ট্রিতে আমি সাবমিট করছি আমারটা খেয়াল করেন, এটা কত নাম্বার এন্ট্রি, এটা কত নাম্বার এন্ট্রি, 224, মানে 124 নাম্বার এন্ট্রি। তার মানে 124 নাম্বার এন্ট্রির পরে কোনটা সাবমিট হয়েছে, 25 বা 26, তাই না? 25টা নাই, ওটা রিজেক্ট করে দিয়েছে, 26টা আছে। তো দেখেন আমি একমাত্র এখানে সব থেকে যতগুলো এন্ট্রি আছে সব থেকে মানে ওল্ড এন্ট্রি হচ্ছে বলা চলে এই 24। 17 একটা আছে। এখন আপনি বলতে, এর কালার কম্বিনেশন কিন্তু আমি ফলো করি নাই, ওর প্রেজেন্টেশন কিন্তু আমি ফলো করি নাই। তো দেখেন এটা এটা হচ্ছে 17, এটার পরেই হচ্ছে আমার এন্ট্রি কত, 24। এইটাই ফার্স্ট এন্ট্রি যে কিনা 5-star পাইছে, মানে আমার এন্ট্রিটাই একমাত্র এন্ট্রি কি পাইছে, ক্লায়েন্ট 5-star দিছে। দেখেন আমি কিভাবে প্রেজেন্ট করছি ডিজাইনটাকে, সেম টেকনিক, এই যে নিচে ওয়াটারমার্ক করে দিছি। ওকে, তো আমি দিছিলাম কি, শুধু বাড়ি, দেন কম রিয়েল এস্টেট এজেন্সি, ঠিক আছে? এখন ক্লায়েন্ট আমাকে বলছে, আচ্ছা বাড়ির সাথে তুমি কি পাহাড় জুড়ে দিতে পারো কি না, কমেন্ট করছে আর কি, যে এখানে কমেন্ট করছিল, বাড়ির সাথে তুমি পাহাড় জুড়ে দিতে পারো কিনা। তো আমি পরবর্তীতে এই যে দেখেন এটার পর এন্ট্রি সাবমিট করছি কত, এখানে যেহেতু ক্লায়েন্ট কমেন্ট করছে এইটা কপি করে দেখেন, এই দেখেন, এই দেখেন পাহাড়, এটা এন্ট্রি কত, আরে না এটা 26, এই যে 26, না না এরকম বলে লাভ নাই, ওইটাই সবাই করে। এখন দেখেন ক্লায়েন্ট, আমি বাড়ি দিছি, ক্লায়েন্ট বলছে তুমি বাড়ির জায়গায় পাহাড় বসে দিতে পারো কিনা, এইটা কমেন্টের রিপ্লাইয়ে এই যে এরা এটা বানাইছে 26 নাম্বার এন্ট্রি, মানে আমার পরে এন্ট্রি করছে। দেখেন একই কাহিনী না, তার মানে আমার কালার কপি করছে না, আমার প্রেজেন্টেশন টেকনিক কপি করছে না, কেউ তো এখানে আগে কেউ তো বিজনেস কার্ড দেয় নাই, আগে তো কোনো এন্ট্রিতে এরকম বিজনেস কার্ড, একমাত্র আমি দিছি বিজনেস কার্ডের ভিতরে প্রেজেন্টেশন করে, টি শার্টের ভিতরে প্রেজেন্টেশন করে, একটু এক্সট্রা কাজ করছি না, আমারটা কিন্তু 5-star পেয়ে গেছে, প্রেজেন্টেশন ভালো লাগছে 5-star দিয়ে দিছে। সাথে সাথে দেখেন এই বাটপার আমারটা কপি করে, মানে কয়েক ঘন্টার ভিতরে কপি করে সে বিজনেস কার্ড প্রেজেন্টেশনে যে আমারটা কপি মারছে। সে আবার এত বেশি কিছু করে নাই, কারণ সে নিজেও শিওর ছিল না উইন হবে কি হবে না, আমি তো আবার অনেক মেকআপ দিছি। তো দেখেন সেও কিন্তু দেখেন আমারটা যেহেতু কপি করে পাহাড় 5-star কিন্তু পেয়ে গেছে, তার মানে উইনিং এর কিন্তু চান্স আছে। পরবর্তীতে দেখেন ওরটা ওর কনসেপ্টটা কপি করে, মানে আমার ক্লায়েন্ট যেহেতু বলছে আমি কিন্তু যে বাড়ি চেঞ্জ করে কি দিয়ে দিছি, পাহাড় দিয়ে দিছি। তো পাহাড় দেওয়ার পর ক্লায়েন্ট আবার বলছে, মেসেজে আমাকে বলছে যে তুমি তো পাহাড় দিয়ে দিছো, তুমি কি বাড়ি এবং পাহাড় দুইটাকে কম্বাইন করতে পারবা, মানে বাড়িও দরকার তার পাহাড়ের কনসেপ্টও দরকার। তো এটা রিপ্লাই দিতে আমি একটু লেট করছিলাম। সেই সময়ের ভিতরে দেখেন এই যে 28 কি 30 30, মানে 30-এর মানে আমারটা কিন্তু 28, বুঝছেন? কিন্তু তার মানে আমার দুইটা কিন্তু 5-star, তা আমি লেট করছি, লেট করার ভিতরে সে এই এই বাটপারকে উইনার বানিয়ে দিছে। সেও কিন্তু আমার কালার কনসেপ্ট কপি করছে, দেখেন আমার কালার থিম বাড়ি প্লাস পাহাড় কপি করে সে মনে করেন নিজে উইনার হয়ে গেছে। রিয়েল এস্টেট মার্কেটিং সিম্পলিফাই, দেখছেন? তো তার মানে লাস্ট এন্ট্রিটা হলো কত নাম্বার উইনার, 43 নাম্বার, কারণ আমি লেট করছি, আমি কিন্তু পরে সাবমিট করছি, এই যেগুলো এই যে পরে সাবমিট করছি 45-46, তার মানে ইনস্ট্যান্ট যদি দিতাম তাহলে আমার কিন্তু উইন হওয়ার চান্সেসটা, মানে আমি উইন হয়ে যেতাম। তো মানুষ কি করলো, আমি 4-star পাইছি আমার কনসেপ্ট কপি করে, দেখেন এই যে আমার কালার সেন্স, মানে আমি কালার যে কম্বিনেশনটা ব্যবহার করছিলাম এই আমার কালার কম্বিনেশনটা ব্যবহার করে কিন্তু সে কি হয়ে গেল, একটু মডিফাই করে উইনার হয়ে গেল, 7,000 টাকা কিন্তু পেয়ে গেছে, মানে 6,000 টাকা আর কি। যাই হোক, তো freelancer.com এ যখনই কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করবেন, তার মানে কি করতে হবে, কি করতে হবে, 4-star পাইছে, দাঁড়া 4-star ভেরিয়েশন মারতেছি,
তো এইখানে আরো কয়েকটা ভেরিয়েশন এরকম করে তৈরি করে এভাবেই প্রেজেন্ট করতে হবে আপনাকে, কিন্তু আপনি কি দিবেন মার্কআপ দিয়ে দিবেন, আপনি একটু আরেকটু এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবেন যেন ক্লায়েন্ট বোঝে যে আপনি আরো কাজ পারেন, আপনার কাজের কোয়ালিটি বেটার, কারণ এটাই তো একমাত্র ওয়ে। আর আপনি তো শুধু কন্টেস্টের জন্য পার্টিসিপেট কিন্তু করতেছেন না, এই কন্টেস্ট যেগুলো উইন করবেন না সেগুলো পরবর্তীতে আবার কি করব পোর্টফোলিওতে আপলোড করব, সেগুলো দিয়ে ফাইবারের গিগ বানাবো। আপনি যখন এই যে 4-star 5-star পাচ্ছে এই ডিজাইনগুলো যখন দেখতেছেন এগুলোই তো কপি করবেন, সেম হবে না মানে কপি করে একটু কাস্টমাইজেশন করবেন, তখন আপনার নতুন নতুন ভেরিয়েশন তৈরি হবে, রিয়েল লাইফ প্রজেক্টে কাজ করার আপনার অভিজ্ঞতা হবে। অনেক সময় ক্লায়েন্ট এখানে এসে কমেন্ট করে, এই যে কমেন্ট করবে যে তোমার ডিজাইনটা তো আমার ভালো লাগছে, তুমি কি কালার চেঞ্জ করে দিতে পারবা, তুমি কি ফন্ট একটু বোল্ড করে দিতে পারবা বা স্ট্রোক লাইনটা বোল্ড করে দিতে পারবা, তখন কমেন্ট করে আপনাকে কি করতে হবে চেঞ্জ করে দিতে হবে। আর ক্লায়েন্ট যদি আপনাকে মেসেজ দেয় তাহলে তো আরো ভালো, মেসেজে তখন চ্যাটিং করবেন ক্লায়েন্টের সাথে, মেসেজে ভেরিয়েশন দেখাবেন। এই হচ্ছে প্রসেস। তো কনটেস্টে কিভাবে পার্টিসিপেট করতে হয় সেটা আমি একটু দেখাই দিচ্ছি, কারণ এখন আপনারা নিজেরা কনটেস্টে পার্টিসিপেট করবেন কিন্তু অ্যাকাউন্ট তো বানানো। আচ্ছা কনটেস্টে পার্টিসিপেটটা বুঝাই দিই, তারপর ব্রেকের পরে এসে আমরা অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্রোফাইল কিভাবে সাজাতে হয় সেটা ব্রেকের পরে আমরা দেখবো, বাট কনটেস্টে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। অ্যাজ অলওয়েজ আমি তো বাটপার, তো আমি এই কনটেস্টে পার্টিসিপেটই করি, আমার কাছে এই ডিজাইন ভালো লাগছে, কপি ইমেজ, নতুন প্রজেক্ট করতেছি কিন্তু আমি উইনার হয়েও যেতে পারি $300। আমি কনসেপ্টটা আপনাকে দেখাচ্ছি যে কিভাবে আপনি এই কনসেপ্টটাকে কপি করে নতুন একটা ভেরিয়েশন তৈরি করবেন, কারণ এটা কিন্তু 4-star ক্লায়েন্ট দিছে, তার মানে ও এই টাইপের কিছু একটা চাচ্ছে। তো আমি ওইখানে দুইটা যেটা পাইছে আর কি, দুইটা 4-star যেটা পাইছে, তো সেই দুইটাই আমি নিয়ে আসবো। আমি নতুন প্রজেক্ট ওপেন করতেছি, প্রজেক্টের নাম দেব কি, প্রজেক্টের নাম না, এই যে এটার নাম হচ্ছে কি, এই যে এই নাম, তার মানে এআই ফাইলের, হ্যাঁ এআই ফাইলের নামই হবে কি এটা, কপি দিলাম। আর আমি বলছি লোগো ডিজাইন করার সময় অলওয়েজ আমি A4 মানে বিজনেস কার্ডের সাইজ নিয়ে করি, তো বিজনেস কার্ড CMY কে এখানে 300 PPI আছে কিনা, 300 PPI দিয়ে দিলাম, ওকে ডান। এখানে আর ব্লিড বা অন্য কিছু নেওয়ার দরকার নাই। ডান। এখন আমার কথা হচ্ছে যে ও ও তো ভেরিয়েশন করছে তাই না, ও কয়টা ভেরিয়েশন করছে দেখি, মানে কয়টা পছন্দ করছে ক্লায়েন্ট, এই কয়টা পছন্দ করছে তাই না, এই কয়টাই আমি নিয়ে যাব। এটা কপি কপি ইলাস্ট্রেটর পেস্ট, এটাকে সাইডে নিয়ে এসে রাখতেছি, শিফট চেপে সাইডে রাখলাম, এটা একটা মানে স্যাম্পল মানে ইন্সপিরেশনের জন্য, এটা একটা, তারপর আরেকটা সেকেন্ড কোনটা গেল, এটা এটা ওপেন করলাম কপি, তার মানে এটাও সে পছন্দ করছে, কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি, এটাকেও আমরা শিফট চেপে ছোট করে এখানে রাখলাম, ওকে ডান। দুইটা নিয়ে আসছি লাস্ট, পরেরটা এটাও পছন্দ করছে, এই ভেরিয়েশনটাও আমার কাছে ভালো লাগছে, একটু ছোটোখাটো একটা কোন দেখা যাচ্ছে নাকি, কপি কন্ট্রোল ভি। তারপর যে ডিজাইনার করছে ওর তো মাথা নষ্ট আছে, কেমন জানি করছে আজকে, যাই হোক এই হচ্ছে আমার ভেরিয়েশন। তার মানে টেক্সটটা কি হবে, আমি কিন্তু কুইক বানাচ্ছি কারণ জিনিসটা সিম্পল, তো সেই জন্য আমি বানাচ্ছি, যদি কমপ্লেক্স হতো তাহলে আর ধরতাম না। কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে এখানে টেক্সটটা নিয়ে এসে রাখলাম, টেক্সট কন্ট্রোল ভি। এখন মোস্ট অফ দ্য টাইম লোগো ফন্টগুলো কোনগুলো হয়, রিয়েল এস্টেট লোগো ফন্ট, এখন সার্চ দিচ্ছি আমি, খুঁজতেছি রিয়েল এস্টেট স্টেট লোগো বা লোগো, রিয়েল এস্টেট লোগো দিলেও হবে, রিয়েল এস্টেট লোগো দেখবেন আর কি অন্যান্য ডিজাইনাররা রিয়েল এস্টেট কী ধরনের ফন্ট দিচ্ছে, ওকে এটা একটা ফন্ট, এটা একটা ভেরিয়েশন, আর আরও কী হতে পারে, এটা একটা ভেরিয়েশন, ওকে ওকে এটা একটা ইন্সপিরেশন নিচ্ছি আর কি অন্যান্য ডিজাইন কিছু ডিজাইন দেখে। তো আপনাকেও কী করতে হবে, আপনি যখন কোনো একটা কনসেপ্ট নেবেন ইন্সপিরেশনের জন্য অনলাইনে আগে দেখবেন যে অনলাইনে কী ধরনের ডিজাইনগুলো তৈরি করে, তাদের টেক্সটগুলো কেমন হয়, ফন্টের টেক্সটগুলো কেমন হয়, ফর্মাল লোগো টেক্স, ওকে মুন্সিরাত আছে, রেলওয়ে আছে, রোবোটা আছে, কোম্পানি, ওকে 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 এইগুলো একটা আছে, এটা একটা আছে, রিয়েল এস্টেট, এটা কী ফন্ট, এটাও সিম্পল, আচ্ছা এটা এটা সিম্পল ভালো লাগছে, কালার কম্বিনেশনটাও মোটামুটি ভালো লাগছে, কিন্তু ক্লায়েন্ট তো মনে হয় সাদা কালোই চাইছে নাকি, এটা একটা রাখলাম, দেখি আর কোনটা ফন্ট ফন্ট ফন্ট, এটা ফন্টটা ভালো আছে কি নাকি, রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট, এই ফন্টটা কেন জানি আমার কাছে ভালো লাগছে, কেন জানি আর কি আমার কাছে ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে নিলাম, এটাকে সেভ দিই কারণ এই ফন্টটা সার্চ দিয়ে খুঁজে নিয়ে আসতে হবে তাই না। তো এটা এটা আমি স্ক্রিনশট নিই, তো যেহেতু ওয়েব পি আসতেছে না তো স্ক্রিনশট নিয়ে আমি এটাকে জাস্ট সাইডে রাখবো,
তো স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে সেভ দিচ্ছি আর কি, সেভ। আজকে ক্লাস কত? 9 কোথায় না? ও 9 নম্বর ক্লাস, 9 নম্বর ব্যাচ, 9 নম্বর ক্লাস নাকি? ক্লাস 09। আমি কিন্তু পুরো সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি যে আপনি কি করবেন কনটেস্টে পার্টিসিপেট করতে হলে। আচ্ছা এটা পেজ দিলাম, এখন কথা হচ্ছে যে এই ফন্টটা আমার কাছে ভালো লাগছে। মানে এই কি ফন্ট? কি কিভাবে খুঁজে বের করে? ফর্দ ফন্টে যে এই ছবিটাকে আমাকে এখানে আবার আপলোড করতে হবে। ওকে দেখি ফন্ট আসলে কোনটা পায় কিনা খুঁজে, অনেক সময় পায় আবার অনেক সময় খুঁজে পায় না। ওকে পাইছে মনে হয়, পাইছে। ওকে দেখি কি ফন্ট। হ্যাঁ এটাই তো নাকি? একদম অরিজিনালটাই পেয়ে গেছে, এটাই ভালো লাগছে আমার কাছে। এই এটা কেন ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে, এটা $35 ফন্ট। ওরে বাবা, আচ্ছা $35 ফ্রি ডাউনলোড। দেখি $35 ফ্রিতে পাওয়া যায় কিনা। তো খুঁজতেছি, এই তো পেয়ে গেছি, এটাই তো, এটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, ডাউনলোড 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 কোথায়? এই তো ডাউনলোড। বাহ, $35 একটা জিনিস পেয়ে গেলাম ফ্রিতে। ওরে বাবা, এটা তো দেওয়া যাবে না আপনাদের $35 না, এটা দেওয়া যাবে না। তো আমি আবারও বলতেছি, অনলাইনে যা কিছু প্রিমিয়াম আপনি যদি একটু খুঁজতে জানেন তাহলে আপনি এটাকে খুঁজে বের করে ফ্রিতে নামাতে পারেন। কিছু কিছু জিনিস, কিছু জিনিস আছে যেগুলো পাওয়া যাবে না, যেগুলো রিসেন্ট আসছে আর কি। আচ্ছা তো $35 জন্য যদি আমেরিকা থেকে $50,00,000 টাকা, মানে কি বলি $5,00,000 টাকা খরচ করে বাংলাদেশে দিলেন কিছু, ভাই আমার কাছে গরিব মানুষ টাকা ফেরত যা আছে দিয়ে যা। এরকম কিছু হবে না, কিন্তু আপনি সেল করতে পারবেন না, আপনি আপনার কাছে ব্যবহার করতে পারবেন না। আপনি যেটা কিনেন নাই সেটার কি গ্যারান্টি আছে? মানে আপনি যে কিনেন না এটার কি গ্যারান্টি আছে? আপনি ব্যবহার করতেছেন ঠিক আছে, আপনার আপনার আপনি আপনি এরকম তো হতে পারে আপনি কিনছেন, হ্যাঁ কিনছেন আপনি, এটা কি এটা কেউ করে না বুঝছেন। যতক্ষণ না পর্যন্ত আপনি অন্যখানে সেল না করতেছেন, আপনি এটা ও কিন্তু সেল করে না, ফ্রিতে দিছে। এখন যদি ওই সাইটে না দিয়ে ও যদি ওই সাইটে আবার সেল করা শুরু করতো তাহলে ওই ওয়েবসাইটের বিরুদ্ধে সে মামলা করত যে আমার সাইটে এটা আমি প্রিমিয়াম দিচ্ছি, তোমার সাইটে এটা তুমি টাকা দিচ্ছ কেন? কিন্তু ওখানে তো সে ফ্রিতে দিচ্ছে, তো ধরবে না। আসলে এরকম চাচ্ছে যে অফিশিয়াল ইউজে তুমি টাকা দিতে হবে, পার্সোনাল ইউজে ফ্রি। পার্সোনাল ইউজে এক্স্যাক্টলি, মানে লাইসেন্স গুলো এরকমই হয় আর কি। আর যদি না এরকম না দেয় তাহলে তো মানুষ এটা কিনবেই না, মানুষ এটা ব্যবহারই করতে পারবে না। আমি কিনে নিলাম ব্যবহার করলাম কিন্তু মানুষজন আমাকে এসে বলতেছে যে আপনি আমার ডিজাইন কেন ব্যবহার করতেছেন বা এই ফোন কেন ব্যবহার করছেন, সে ফোন কিনবে কেউ? সে তো পাবলিক ইউজার ফ্রেন্ডলি হবে না। আমি সবগুলো কিন্তু ইনস্টল করে নিয়েছি, পুরো লাইব্রেরি পেয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ব্যাংক সেন না মানে এটা ফন্টের একটা ফরম্যাট আর কি, OTF আর TTF, হ্যাঁ ও মিনিংটা আমি ভুলে গেছি আসলে, আমি দেখলাম তাও তে যখন ডাউনলোড দিলাম TTF টা আছে, দুটেই আছে, হ্যাঁ একই ফ্রন্টে দুটেই আছে, একটা যদি ইনস্টল করি আর একটা রিপ্লেস চাচ্ছিল। যদি রিপ্লেস চায় দ্যাট মিন্স কি ওইটা আসলে অলরেডি ইনস্টল আছে আপনার কম্পিউটারে, রিপ্লেস যদি চায় ওই ফন্টটা ইনস্টল অলরেডি আছে। এই যে দেখেন আমি আমি কিন্তু ফরম্যাট অনেকগুলো ইনস্টল করে ফেলছি, আমি অনেকগুলো পেয়ে গেছি। তো আমি দেখেন এইগুলোকে এটা দিয়ে আমি কি করতেছি, এটাকে মিডিয়াম মিডিয়ামটা দিই, এটা মনে হয় ভালো লাগতেছে, এটা ঠিক আছে। ওদের ফন্টের স্টাইল কি করছিল দেখি তো, গ্র্যান্ড, তার মানে এটা এক লাইন, এটা এক লাইন, এটা এক লাইন, আচ্ছা ঠিক আছে এটাকে কপি করে রাখি। তো দুইটাকে তিন লাইনে করছে, দুইটাকে তিন লাইনে করছে গ্র্যান্ড, আবার এটাকে ছোট করছে, আচ্ছা ঠিক আছে। দুইটা ভেরিয়েশনই আমি বানাই, এটাকে কাট করে নিয়ে আসলাম কন্ট্রোল এক্স, কি করছিল এমওজি। ওকে তো আমি এটাকে ক্যাপলকে দিয়ে দিচ্ছি, ক্যাপলক দিয়ে দিলাম,
রুলার নিয়ে আসতে হবে, কন্ট্রোল আর কন্ট্রোল আর, এটা একটা ভেরিয়েশন হবে, ওকে এটা সব ইয়াতে দিছে, বুঝছে এটা দেখেন আমি কিন্তু ইজিলি একটা ভেরিয়েশন বানাচ্ছি, আমি এগুলোকে কি করি কেটে দিই, অল্টার প্রেস করে কপি করে রাখছি, একটা কপি থাকুক এখানে, কপি থাকুক, এইটাকে কি করব ভেঙে দেবো, এটাকে বোল্ড করার দরকার আছে কি নাকি? আচ্ছা এটা একটা ভেরিয়েশন হবে, এটা একটা ভেরিয়েশন হবে, এটা আর একটা ভেরিয়েশন হবে, এটা যদি আমি ক্যাপলকে দিয়ে দিই ক্যাপলক একটা ভেরিয়েশন হবে, ওকে এটাকেও এই দুটোকে আমি কেটে দিচ্ছি, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, এবার সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এটাকে এটাকে আর কি করা যাবে, দেখি বেশি বড় হয়ে গেছে, এটাকে বোল্ড করা যাবে, আরো বোল্ড করা যাবে, মিডিয়াম বোল্ড, হ্যাঁ বোল্ড হয়েছে, তো লোগো ইউজুয়ালি মেইন টেক্সটটা অলওয়েজ কি হয় বোল্ডই হয়, এটা আমার মনে হয় না, এটা এটা বোল্ড করা, এটা বোল্ড, এটা বোল্ড করে দিলাম, দুটোই বোল্ড করে দিলাম, দেখি ওকে ডান। এবার সবগুলোকে ক্রিয়েট আউটলাইন করে নিচ্ছি, এগুলো সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, ডান সেন্টার অ্যালাইনমেন্ট। এখন আমি কি করব, এই কনসেপ্টটাকে এখানে ইমপ্লিমেন্ট করব, যেহেতু এটার ফন্ট ডিফারেন্ট, আমার ফন্ট ডিফারেন্ট, ও ধরার এখানে কোনো চান্স নাই, কারণ আমি ডিফারেন্ট ফন্ট দিয়ে ভেরিয়েশন বানাইছি, কনসেপ্ট তোমারটা ফোর স্টার পাইছে, সে ভালো লাগছে ক্লায়েন্টকে, আমি ভেরিয়েশন দেখাচ্ছি, কেউ কিন্তু এখানে কিছু বলতে পারবে না, কারণ আমি ভেরিয়েশন দেখাচ্ছি, নক দিতে পারে, যুদ্ধ তো ওয়ারজন বলছি না, ওখানে এসে কমেন্ট করে যে তুমি আমারটা কপি করতেছো কেন, আমি বলছি কোথায় তোমারটা কপি, তোমারটা এর ফন্ট ডিফারেন্ট দেখে, এখন বলে লাভ নাই, সে তো বলবে, এটা বলার কিছু নাই, কারণ ওর কনসেপ্ট আমি কপি করছি, যেমন আমি ওকে বল, আমি ওকে বলছি না, দেখেন আমি ওকে কিন্তু বলছি, এই দেখেন কি কি বলছি আমি, ও আমারটা কপি করছে না, কই গেল, এই দেখেন ও আমারটা কপি করছে না, আমি যে বলছি ওরে, এই যে সেজ ডিজাইন ইজ নট ব্যাড বাট ইউ পুট ইট অন এ টি শার্ট, মানে আমি ওকে বোঝানোর চেষ্টা করছি, তুমি যদি এই ডিজাইনটা টি শার্টে পুট করো তাহলে দর্শকের টেক্সট মানে পাহাড়টা আসলে দেখা যাবে না, মানে ক্লিয়ার না, থিন হয়ে গেছে। তারপরে বলছে যে লর্ড কনগ্রাচুলেশন, আপনার লং রান, ইউর আওয়ার সিস্টার, সিস উইন্স, বাট ইউ হ্যাভ টু অ্যাডমিট আই এম ওয়ান অফ দ্য বেস্ট, রাইট, মানে বুঝেছি যে আমারটা তো তুমি কপি করছো, ঠিক আছে তোমাকে অ্যাডমিট করতে হবে তুমি আমারটা কপি করছো, এই আর কি। তার আমি কিন্তু কাউকে কি করি নাই, মানে অ্যাটাক করি নাই, কারণ এখন ডিজাইন আমার অটোমেটিকলি ভালো হয়, প্রেজেন্টেশন অটোমেটিকলি ভালো হয়, কারণ অনেকদিন থেকে এই টেকনিক গুলো তো শিখছি, ভুল করে করে অন্যান্য ডিজাইন দেখে দেখে কিন্তু শেখা হয়ে গেছে, এখন আমি জানি যে কিভাবে প্রেজেন্ট করলে ক্লায়েন্ট আমারটা ফাইভ স্টার দিবে বা কিভাবে দিলে পছন্দ। তারপরে এটা এখানে অনেকটা লাক কাজ করে, কনটেস্ট তো কনটেস্ট, কনটেস্টে আমি পার্টিসিপেট করতে কেন বলতেছি, আমি আমি শিওর না আপনি উইন করবেন কি করবেন না, কিন্তু অন্যান্য ডিজাইনারদের যখন কাজ আপনি দেখবেন তখন সিম্পলিফিকেশনটা আপনার ভিতরে চলে আসবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, অন্যান্য ডিজাইনাররা কিভাবে ডিজাইনটাকে রিপ্রেজেন্ট করতেছে, কিভাবে সাজাচ্ছে, প্র্যাকটিস হবে, এক্সপিরিয়েন্স হবে, প্র্যাকটিস তো এমনি এমনি কেউ করতে চায় না, পরে যখন দেখবে $300 হতেও পারে, $300 পার্টিসিপেট করি, তো এই মোটিভেশনটা যেন থাকে এবং এইভাবে যেন আপনি পার্টিসিপেট করতে পারেন, সেই কারণে আমি আপনাদেরকে কনটেস্টে নামাই দিই, আমার স্টুডেন্টদের সবাইকে কনটেস্টে নামাই দিই। তো ঠিক আছে দেখি এবার এই কনসেপ্ট, তো ঠিক আছে এই কনসেপ্টটাকে আমি একটু বেটার কনসেপ্টে পরিণত করতেছি, এটা ভালোই লাগছে, এটা মেবি আর একটু একটু অ্যারেঞ্জমেন্ট ঠিক করে দিলে মনে হয় ভালো হতো, দেখি কন্ট্রোল জেড কন্ট্রোল জেড কন্ট্রোল জেড, ও সরি এটার একটু গ্যাপ আর একটু বাড়াই দিই, এরকম থাকুক, হ্যাঁ ঠিক আছে, এটাকে অ্যালাইনমেন্ট করতেছি, বোল্ড করে দিছি, শুধু এটাকে ধরে ক্রিয়েট আউটলাইন, আবার এবার আবার মিডল অ্যারেঞ্জমেন্ট, ওকে ডান। এবার আমি এই লাইনটা তৈরি করব, ঠিক আছে এখানে যে লাইনটা দিছে না ওইরকম একটা লাইন আমিও তৈরি করে দেবো, এটাই তো করছে তাই না, আমি কিন্তু আউটলাইন করে দিছি মানে ভেক্টরের ফরম্যাটে বানিয়ে দিছি,
এখন দেখেন সেম এই যে এইটা মিডল পজিশন যে এই যে এতটুকু তাই না, ওই টেক্সটের কি হবে মিডল 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 আচ্ছা এটা একটু মিডল কি হইছে এই যে ঝাপাঝাপি করতেছে তার মানে কি ভিউ এই যে পিক্সেল অন আছে দেখছেন এবার ঠিক আছে চলবে এবার ঠিক আছে দেখি এখানে কি করছিল এখানে ওই সেম কাজই তো করছে না মিডল পজিশন পর্যন্ত রাখছে আচ্ছা এটাকে স্ট্রোকে দিয়ে দেই স্ট্রোক বাড়াই দিতে হবে স্ট্রোক বাড়াই দিতে হবে এটা বেশি উপরে হয়ে গেছে এটা নিচে নামাই দিই এটা বেশি উপরে যাওয়ার দরকার নেই দেখি কি করছে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ডান এই ডিজাইনটাকে ধরে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই এটাকে মিডল অ্যালাইনমেন্ট পারফেক্ট পারফেক্টলি মিডল অ্যালাইনমেন্ট হয়ে গেছে এটাকে এই তো মিডল এটা কই থেকে আসলো হ্যাঁ ঠিক আছে তো আমি কি করছি অ্যালাইন করে নিছি এটা বেশি বেশি মোটা হয়ে গেছে তো এত মোটার দরকার নেই একটু চেক অন করে দেই দেখি ও আসলে কতটুকু করছিল টেক্সট ছিল মোটা টেক্সটের অর্ধেক নাকি টেক্সটের অর্ধেক টেক্সটের অর্ধেক এটা কি টেক্সটের সমান বা একটু সাইজিং ওকে ঠিক আছে আমারটা একটু টেক্সটের থেকে হ্যাঁ কমাই দিয়ে দিই এবার ঠিক আছে মনে হচ্ছে মানে দূর থেকে চোখে পড়বে লাইনটা হ্যাঁ দূর থেকে চোখে পড়বে দেখি এটা কত দূরে ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে একটু আরেকটু মনে হয় বড় করে দিতে হবে অল্টার চেপে দুই সাইডে একটু বাড়াই দিই এখন এটা কাটতে হবে তাই না তো তার মানে এখানে আমরা স্ট্রোক কাটবো তাই তো স্ট্রোক কিভাবে কাটে এখানে আরেকটা রুলার আরেকটা লাইন আমি এভাবে দিলাম আরেকটা লাইন দিলাম এইটাকে এটাকে এই লাইনের সাথে এই লাইনটাকে কি অবজেক্ট হিসেবে সিলেক্ট করতেছি এই লাইনটাকে কি অবজেক্ট হিসেবে সিলেক্ট করে এটার সাথে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম এখন কিভাবে জানি কাটে স্ট্রোক কিভাবে কাটে আউটলাইন স্ট্রোককে আউটলাইন হিসেবে কেটে দিছি এই দুটাকে ধরে এগুলো দরকার আছে নাই এটা দরকার এটা কি আছে এটা এটা হয়ে গেছে কেটে গেছে তো এটাকে আবার বেশি হয়ে গেল এবার ঠিক আছে ঠিক আছে এবার এটাকে রাউন্ডেড করে দিই মানে স্ট্রোকটা এই কর্নারে এই যে কর্নারটা রাউন্ডেড করে দিছি হইছে এবার ভেরিয়েশন কি হইছে কি বলেন এখন আরেকটা কাজ করা যেতে পারে এটা একটা ভেরিয়েশন আমি রাখতেছি মানে এটা একটা ভেরিয়েশন অল্টার প্রেস করে কপি করে রাখতেছি এটা থাকলো মানে সাইডে রাখলাম আর কি এবার এটাকে আমরা আরেকটা কাজ করতে পারি এটা একটা ঘর দিয়ে দিতে পারি হ্যাঁ তাহলে ভেরিয়েশন আসবে আচ্ছা এখন ঘরটা কেমন দিলে ভালো হবে আই হ্যাভ নো আইডিয়া অনলাইন থেকে দেখে আসতেছি অন্যান্য ঘরগুলো কেমন হয় ওকে ঘর হাউস রিয়েল এস্টেট কই গেল আবার হারিয়ে ফেলছি রিয়েল এস্টেট রিয়েল এস্টেট রিয়েল এস্টেট ট্যাগ 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 রিয়েল এস্টেট ব্যাংক ফন্ট খুঁজতেছিলাম রিয়েল এস্টেট লোগো সিম্পলিফাই রিয়েল এস্টেট লোগো এই তো এটা ভালো লাগছে নাকি এটা একটা ভালো আছে এটা এইটা একটা ভালো আছে এরকম একটা দেওয়া যেতে পারে স্ট্রোক দিয়ে এরকম বানায় দেওয়া যেতে পারে ওকে এটা একটা ভেরিয়েশন কপি করে রাখি কপি করে রিয়েল এস্টেটে নিয়ে আসি কন্ট্রোল ভি সাইডে নিয়ে রাখতেছি ওকে পারফেক্ট আবার আরো ভেরিয়েশন আরো ভেরিয়েশন আরো ভেরিয়েশন এগুলো ভালো লাগতেছে না হিজি বিজি এত হিজি বিজি করা যাবে না স্ট্রোক লাগবে হ্যাঁ ছবি দেখি কি অবস্থা কি করা যেতে পারে কি করা যেতে পারে কি করা যেতে পারে এই এটা একটা আছে আর কি আর কি আর কি রিয়েল এস্টেট লোগো লাইন আর্ট দেখি লাইন আর্ট রিয়েল এস্টেট লোগো এই যে লাইন আর্ট লাইন আর্ট লাইন আর্ট লাইন আর্ট এই যে এটা একটা আছে কিন্তু এটা বেশি বেশি হিজি বিজি হয়ে যাচ্ছে মনে হয় আরো সিম্পলিফাই করতে হবে সিম্পলিফাই 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 সিম্পল 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 এটাও কনসেপ্ট খারাপ না কপি ইমেজ কন্ট্রোল ভি এটাকে সাইডে নিয়ে রাখতেছে এগুলো যে নিয়ে আসছে সেগুলো কিন্তু জাস্ট আইডিয়ার জন্য মানে ইট ইজ নট লাইক এগুলো আমি সবগুলো কপি করবো বা এরকম করবো জাস্ট দেখার জন্য যে আমার চোখের সামনে থাকলো যে আচ্ছা ঠিক আছে এটা হেল্পফুল মানে চোখ তখন তখন ব্রেন কি করতে পারবে একটা কাজ করতে পারবে যে আচ্ছা এটা এইভাবে কাজ করে ওকে তারপর 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 আর কিছু আর কিছু নাই আমার কাছে মনে হচ্ছে এগুলো ঠিক আছে আচ্ছা দেখি যে কটা নিছি আর কি এত কমপ্লেক্স কিছু না করি এবার চলে যাই আইডিয়া এটা ভালো লাগছে খুবই ভালো কি করা যেতে পারে এক সাইড কর্নার ওকে ওকে আরেকটা জিনিস করা যেতে পারে এই যে দেখেন এখানেও কেটে একটা স্টার দিয়ে দিছিল না
তো আমরা এই কনসেপ্টটাকে এখানে জুড়ে দিতে পারি নাকি? করা যাবে কি যাবে না? যাবে। আল্টার প্রেস, ও সরি, এই ভালোই তো কিছু একটা হয়েছিল মনে হয়। আগের ভেরিয়েশনটা তো রাখা উচিত ছিল নাকি? এখানে ঘর ঘর তো মানে ঘরের জন্য একটা বুঝাইতে হবে আর কি, জানালা টাইপের যে বাড়ি, কলকারখানা, ইন্ডাস্ট্রিয়াল আর কি হাউস, মানে এখানে যদি আমি হাউসের একটা জানলা দিয়ে দিই তাহলে এটা রিয়েলিস্টিক মনে হবে, চিমনি টাইপের। আচ্ছা এটা একটু একটু উপরের দিকে উঠাই নেই, একটু উপরের দিকে দিয়ে দিলাম একটু। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা একটা মিনিট, এটাকে শিফট করে যদি এই পর্যন্ত দেই, না এটাই ভালো লাগতেছে। আচ্ছা এটা একটা ভেরিয়েশন থাকলো, এটাকে সাইডে দিয়ে দেব নাকি এই টেক্সটটাকে কি বরাবর দিয়ে, মানে হ্যাঁ এই সাইডটাকে এই সাইডে দিয়ে দিলাম, না এই পাশে এটাই একদম পারফেক্ট মনে হচ্ছে, কোনো ভাবে আর মিলতেছে না। আচ্ছা এটা আরেকটা কাজ করা যেতে পারে, আচ্ছা এটা এটা একটা মিনিট না, এটা এটা আমি, আচ্ছা দাঁড়ান এটা সরি, এটাকে আমি কি করি একটা কপি করে রাখি, মানে দেখেন আমি কিন্তু কপি করে করে কাজ করতেছি ঠিক আছে, এটার উদ্দেশ্যই হচ্ছে যে জিনিসটাকে মানে আপনার এক্সপেরিমেন্ট করে করে জিনিসটা বানাইতে হবে আর কি। বোল্ড করে দিলাম, এটা বাড়াই দিচ্ছি, এটা এই পর্যন্ত থাকলো, কেন জানি আসলে ওইটা ওইখানেই ভালো লাগতেছে, ওইটা ওইখানে ছাড়া অন্য কোথাও আসলে ভালো লাগতেছে না। এইখানে যদি আমি আরেকটু ইন্টারেস্টিং করতে চাই, যে এখানে একটা কি দেব, আমি কনসেপ্ট বানানো আপনাদেরকে দেখাচ্ছি এই আর কি। আচ্ছা এটা একটা ভেরিয়েশন রাখলাম আমি ঠিক আছে, আই এম নট শিওর এটা আসলে কতটুকু ভালো হয়েছে, বাট এটা একটা ভেরিয়েশন রাখলাম, এই যে অল্টার প্রেস করে কপি করে রাখলাম, বাট আগেরটাও আমার লাগবে, মানে আগের ভেরিয়েশনটাও আমার লাগবে, তো এটা ডিলিট করে দিচ্ছি, ভেরিয়েশন একটা বানাইছি অলরেডি। ওকে ওকে ওকে, কি ছিল জানি এই সাইডে ছিল রাইট, কপি করা আছে, কপি তো করি নাই, জিনিসটাকে আবার কি করতেছে অল্টার প্রেস করে, তো তারপরে দেখছেন একটা ভেরিয়েশন বানানোর জন্য আমাকে কি করতে হচ্ছে, কপি করে কিন্তু কাজটা করতে হচ্ছে। আরেকটা কাহিনী করা যেতে পারে, সেটা হচ্ছে এটাকে ধরলাম,
এখানে পেন টুল দিয়ে এখানে একটা ক্লিক করলাম, সরি এটাকে কপি করছি না, হ্যাঁ করছি, পেন টুল দিয়ে এটাকে এভাবে এভাবে দেওয়া যেতে পারে, সিম্পল আর কি। হ্যাঁ এটাকে ধরে সবগুলোকে ধরে সবগুলোকে ধরে এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম, মিডল আর্টবোর্ডের সাথে মিডল অ্যালাইনমেন্ট আছে, ডাইরেক্ট সিলেকশন করে ধরে এটাকেও ধরলাম মিডল অ্যালাইনমেন্ট আর্টবোর্ডের মাঝখানে, ঠিক আছে দেখি সাইডে চলে গেছে। আচ্ছা এইখানে একটা জানালা, মানে ভেরিয়েশন আর কি আর কত ভাবে বানানো যায়, আমার মনে হচ্ছে না এর থেকে আর বেশি কিছু করার দরকার আছে, কারণ এর আবার ভেজাল পেকে যেতে পারে। এটাকে ধরলাম, এটাকে ধরলাম আর একটু নিচের দিকে নামাই দিই, ঠিক আছে। আর মনে হয় না কিছু করার দরকার আছে। আচ্ছা দেখেন তো, তার মানে আমি কিন্তু দেখেন কয়টা ফরম্যাট বানাই ফেলছি, এটা একটা ভেরিয়েশন, এটার জন্য একটা করব, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, আমি এইভাবেই রাখতে যাচ্ছি যে এইভাবেই এবার হতেই পারে নাকি ডিজাইন, এবং আমার কাছে কেন জানি এটাই ভালো লাগতেছে। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে রাখলাম এবং এটা আর একটা ভেরিয়েশন, এটা এগুলো সাইডে রাখতেছি আর কি, এগুলো সাইডে থাকুক। এটাতে ক্লায়েন্ট তো আবার এটাকে ফোর স্টার দিছে, বুঝলেন না, এই যে এটা ফোর স্টার পাইছে, তো আমি জাস্ট ফন্টটা চেঞ্জ করে ক্লায়েন্টকে দেখাচ্ছি যে এই ভেরিয়েশনটা কিন্তু বোল্ড, তোমার ডিজাইন কিন্তু দূর থেকেও কি দেখা যাবে, এটা দূর থেকে দেখা যাবে না, এই হচ্ছে কাহিনী। তো আচ্ছা এগুলো এগুলো সবগুলোকে ধরে সবগুলোকে ধরে একটা কপি আলাদা কপি আমি এখানে রাখতেছি, আর এগুলো সবগুলোর স্ট্রোক ভেঙে দিচ্ছি, মানে স্ট্রোক যে লাইনটা ছিল স্ট্রোকটাকে কি করতেছি, অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ডান, এটা এটা একটা গ্রুপ করে রাখি, এটা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এইটা একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম, এটা জানলা 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 জানলাটা দেব নাকি, আমার কাছে কেমন জানি জানলাটা জানলাটা ছাড়াই সিম্পল ভালো লাগতেছে আর কি, মানে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট। ওকে আর এটা বড় করে দিছি, কিন্তু এই জায়গাটা বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিল, তো সেজন্য এখানে একটা কিছু দিয়ে দিছি আর কি, জানলা টাইপের। ওকে এখন এই ডিজাইনগুলোকে আমার প্রেজেন্টেশন করতে হবে, তো আমার অলরেডি তো প্রেজেন্টেশন, এই যে দেখেন এই যে আর্টবোর্ড নাকি, তো বিষয়টা হচ্ছে আর্টবোর্ড টুল দিয়ে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটাকে সরাই দিচ্ছি, এই সাইজের একটা ব্ল্যাক সেম কালারের ব্ল্যাক নিয়ে নিলাম, মিডল অ্যালাইনমেন্ট সেন্টার অ্যালাইনমেন্ট ওকে ডান, এবং এইটাকে আমরা ফার্স্টে দিচ্ছি, অল্টার প্রেস করে এখানে নিয়ে আসলাম, ব্রিং ইট টু ফন্ট, সাইজিং ছোট করে দিতে হবে এবং এটার কালার হোয়াইট করে দিতে হবে, বেশি ছোট হয়ে গেছে, দেখি এটার সাথে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে কিনা। আপনি দেখছেন আমি কি কি অ্যাডজাস্টমেন্ট করতেছি, এটা আর্টবোর্ডের সাথে এখন অ্যালাইন, সেন্টার অ্যালাইনমেন্ট ডান, বুঝছে কি, যার মানে এই প্রেজেন্টেশনটা কিন্তু আমি এখানে করে ফেলছি, এবং আমারটা কিন্তু বোল্ড দেখাচ্ছে, মানে আমার ডিজাইনটা কি বোল্ড দেখাচ্ছে এবং নিট অ্যান্ড ক্লিন। কন্ট্রোল টু, এটা ধরে একটু উপরের দিকে উঠাই দিই, এবার ঠিক আছে, বেশি নিচে ছিল মনে হয়, এই তো আর কিছু করা লাগবে না, একটা মিনিট
এটাই ভালো আছে, ভাবছিলাম এরকম করে কিছু একটা ভালো করা যায় কিনা। এইটা কোন হিসাবে ক্লায়েন্ট পছন্দ করছে আই হ্যাভ নো আইডিয়া। ঠিক আছে, এম আছে না, তারপর ডাইরেক্ট সিলেকশন টুল ধরে এটা ধরতে হবে, এটা একটু করতে এবার ভালোই লাগতেছে, কিন্তু খারাপ লাগতেছে না। কন্ট্রোল জি, তো আমি কি করি, এটা দেবো না এটা দেবো, বুঝতেছি না আসলে কোনটা দেবো। আচ্ছা এটা এটা থাকুক এখানে, এই যেটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে অ্যালাইনমেন্ট করে নিলাম, ডান। আমার কাছে কেন জানি এটাও ভালোই লাগতেছে। মানে লোগো বোল্ডনেস এবং একটা আইকনিক ভিউ কিন্তু চলে আসছে, এটা থাকতে পারে। আমি এটার ভেরিয়েশনও আমি এটাও সাবমিট করে দেবো, সমস্যা নেই। তো আমি এটাকে সেভ দিচ্ছি আর কি। ঠিক আছে, সেভ কিভাবে দিবেন? সিলেক্ট করে এক্সপোর্ট। তো বিষয়টা হচ্ছে যে মার্কআপ দেওয়াটা বেটার, যদি আপনি বিজনেস কার্ডে প্রেজেন্টেশন করে দেন তাহলে জিনিসটা আরো আরো একটা অ্যাট্রাকটিভ লুক এটা পেয়ে যাবে। ব্ল্যাক ভার্সনে দিছে তো, তা আমি একটু এটাকে এটাকে আমার তো লোগো প্রেজেন্টেশন ফাইলে ছিল, আমি কিন্তু কখনো সিঙ্গেল এভাবে সাবমিট করি না, আমি জাস্ট আপনাদেরকে সাবমিশনটা দেখাচ্ছি যে কিভাবে সাবমিট করতে হয় এই আর কি। তো আমাকে যদি বলেন যে সাবমিট করতে, আমি প্রেজেন্টেশন করেই সাবমিট করব। ঠিক আছে, এখানে দেখেন কেউ কিন্তু প্রেজেন্টেশন করে এরকম ভাবে সাবমিট করে না। এই যে দেখেন এখানে কয়েকজন কিন্তু আমার টেকনিক ফলো করছে বা ওই টেকনিকটা কিন্তু ফলো করছে, অলরেডি কিন্তু দিছে, তাই না? কিন্তু আমারটা ইউনিক হয়েছে, কিন্তু এটা মানতে হবে। এই যে দেখেন কালার কম্বিনেশন কপি করতেছে, যাই হোক কি আর করার, দেই ভেরিয়েশন সাবমিট করে। আচ্ছা এটা একটা সেভ করব আমরা, কন্ট্রোল অল্ট শিফট এস সেভ করলাম। দেখতে দূর থেকে সুন্দর লাগতেছে, সেই কারণে আমি কনফিডেন্ট এনাফ, অ্যাটলিস্ট ক্লায়েন্ট ভালো না লাগলেও ভালো লাগবে। ওকে, 3000 ভেরিয়েশন দিচ্ছি, এটা হচ্ছে আমার ফার্স্ট ভেরিয়েশন, 9 নম্বর ব্যাচ। তো প্রজেক্ট ওয়াইজ কাজ করবেন, মানে প্রজেক্ট করে করে কাজ করবেন। ঠিক আছে, এটা হচ্ছে V1, আমি ভার্সন V1, এটা V1 দিলাম। ঠিক আছে, একটা ভার্সন, তো এটাকেই আবার অল্টার প্রেস করে, এটাকেই অল্টার প্রেস করে আরেকটা এই সাইডে কপি করে রাখতেছি। অফ সরি, কন্ট্রোল অল্টার টু লক করা ছিল তো, অল্টার প্রেস করে কপি করে রাখতেছি একটা হলো। এটাকে এখন রিমুভ করে দিতে হবে, এটার সাথে অ্যালাইন করে নিই, এটার সাথে অ্যালাইন করে নিই, সেন্ট্রাল অ্যালাইনমেন্ট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। ওকে, অ্যালাইন হয়ে গেছে পারফেক্টলি, এটাকে ব্রিং ইট টু ফ্রন্ট করে দিলাম। ও সরি, এটাকে সাইডে রাখি, এটাকে সাইডে রাখি, এটা একটা হলো, এটা ডিলিট। এটাকে এবার আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় ভার্সন নাকি? দ্বিতীয় ভার্সন, কন্ট্রোল অল্টার টু 3000, এন্টার। 2000 দিলেই হয়, আমি 3000 দিচ্ছি আর কি। ভার্সন এটা হবে 2, এটা হচ্ছে ভার্সন 2। ওকে ডান, আরেকটা ভার্সন বানাচ্ছি আমি, কিন্তু দেখেন ওই এই সাইজটা পারফেক্ট লাগছে, সেই জন্য এই সাইজটার উপরে বেস করে আর্টবোর্ড বানায় নিয়ে কাজ করতেছি, এই সাইজটার উপরে বেস করে। কিন্তু তো আমার আবার দুইটা ভেরিয়েশন হয়েছে, এই দুইটা এই সাইডে রাখলাম, অল্টার প্রেস করে এটাকে কপি করে নিয়ে এখানে কপি রাখলাম। এবার আবার এটার ভেরিয়েশন দিতে হবে, এটা এটার কালার কম্বিনেশন। আচ্ছা এটা এটাও কিন্তু আমি আরেকটু ইন্টারেস্টিং করতে পারি, তাই না? এই মিডলের এই এই টেক্সটটাকে রেড করে দেওয়া যায় না? হ্যাঁ, তার মানে আমি কিন্তু এটাকে ডাইরেক্ট সিলেকশন ধরে না কেন, গ্রুপ করা থাকলে ধরবে না, ও আনগ্রুপ। আচ্ছা এটাকে রিমুভ করে দিচ্ছি, আচ্ছা এটা থাকুক আপাতত, এটাকে ধরি, এটাকে ধরে কপি কালার
পিকার দিয়ে এই কালারটাই তো নাকি, এই কালারটা পিক করে দিয়ে দিলাম। এরকম কিছু ভালো লাগতেছে এটাকে একটু বোল্ড বড় করবো নাকি? এবার ঠিক আছে, এটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ডিলিট ডিলিট ডিলিট। এটা আর একটা ভেরিয়েশন, কন্ট্রোল অল্ট শিফট এস, এটাকে 3000 দিচ্ছি, 3000 এন্টার। এটা ভার্সন কত? 3, ভার্সন 3। তো আবার এটাও তো লাগবে নাকি? তো এটাকে আবার অল্ট প্রেস করে আরেকটা কপি করে এখানে নিয়ে রাখলাম। দেখেন আমি কিন্তু কপি করে নিয়ে নিয়ে কাজ করতেছি, দেখছেন কপি করার সুবিধা। তো এটা হচ্ছে ফাইনাল আমার আলাদা একটা ভার্সন, যেটা আমি অন্য আরেকজনেরটা কপি করছি নাকি? কিন্তু ফন্ট কিন্তু ডিফারেন্ট, কিসের কপি মানে একদম হুবহু তো না, ফন্ট ডিফারেন্ট করে দিছি, বোল্ড করে দিছি। ও প্রফেশনাল না, আমি প্রফেশনাল, আমি বোল্ড হয়ে গেছে আমারটা নাকি? এটাকে ব্রিং ইট টু ফন্ট, ব্রিং ইট টু ফন্ট করার পর এখানে আরেকটা কাজ করা যেতে পারে। লাল কালার কম্বিনেশন কোনটা কোথায় দেবো, নিচেরটা দেবো, এটা লাল কালার করবো নাকি? নিচে এটা কিন্তু ভালো লাগতেছে লাল কালার, কিন্তু একটু লাইট লাল কালার দিতে হবে মেবি। এটা ডিলিট করে দিলাম, এটাকে ধরে এবার অ্যারেঞ্জে যেয়ে ব্রিং ইট টু, ভালো লাগতেছে লাল তো দেখা যাচ্ছে না আসলে, হোয়াইটই থাকবে। মানে এটা এটা একদম ক্লিন লোগো, তো এই ধরনের লোগোগুলো আসলে সিম্পলই হয়। এটা কিন্তু একদম মানে কি বলবো, চোখে দূর থেকেও ইজিলি ক্লিয়ারলি দেখা যাবে যে গ্র্যান্ড। কন্ট্রোল অল্ট শিফট এস, এটাকে আমরা 3000 করে দিচ্ছি। কোথায় রিয়েল এস্টেট পড়লাম না আমরা? রিয়েল এস্টেট বিজনেস চাচ্ছে, মানে ওরা প্রোডাক্ট সেল মানে হাউজিং সেল করবে, রিয়েল এস্টেট কি ল্যান্ড এবং এগুলো সেল করবে। আচ্ছা দাঁড়ান, এটাকে আমি দিলাম 4। কি ব্যাপার, ও সরি স্ল্যাশ দিয়ে ফেলছে। আচ্ছা তো এই দেখেন, তার মানে আমার কিন্তু মোটামুটি ভেরিয়েশন তৈরি হয়ে গেছে। এখানে এখানে ডিসক্রিপশনে কি ছিল, এই যে ডিসক্রিপশন সেল করবে ল্যান্ড স্কেপ, সিম্পল বুঝছি বললাম না এটা। ও কিন্তু বেশি কিছু বলে নাই, আওয়ার কোম্পানি ইজ এঙ্গেজ ইন রিয়েল এস্টেট, এঙ্গেজ মানে রিয়েল এস্টেটের সাথে এঙ্গেজ, অ্যান্ড আই এম লুকিং ফর এ মডার্ন অ্যান্ড সিম্পল লোগো, কোম্পানি নেম ইজ, এই তো আর কিছু বলে নাই। কিন্তু আমি এখান থেকে দেখছি কি যে ও এই ডিজাইনগুলো পছন্দ করছে, তার মানে এইটার মতনই সে কিছু একটা চাচ্ছে, সিম্পল অ্যান্ড মিনিমালিস্ট। কিন্তু ক্লায়েন্ট আসলে কোনটা চুজ করবে আমি আসলে নিজেও জানি না। এই যে এখানে কিন্তু আর একটা ভালোই কনসেপ্ট দিছে, এটাও কিন্তু ভালোই লাগছে নাকি? কিছু কিছু কনটেস্ট আছে আবার কি, এই যে সিল্ড, এই যে দেখেন সিল্ড, এই যে সিল্ড, এই যে এটা লেখা আছে সিল্ড, সিল্ড মানে ওইগুলো দেখতে পারবেন না, ঠিক আছে? ও যে কপি করেন আপনারা, এই যে আমি কপি করতেছি, তো একজনের ডিজাইন আরেকজন কপি করে ওরা চায় না। ক্লায়েন্ট বলে কি তোমার মতন ইউনিক বানাও,
তুমি কারো থেকে ইন্সপিরেশন নিবে না, তুমি তো আমাকে তো अप्लाई করতে পারবে, মানে হ্যাঁ अप्लाई করতে পারবেন, হ্যাঁ কাজ সাবমিট তো করতে পারবেন, কিন্তু এই যে দেখেন কনটেস্ট গুলো এই যে যেটা সিল মানে এই যে লেখা আছে সিল, এই সিল কনটেস্টে এন্ট্রিতে গেলে অন্য কারো ডিজাইন আপনি আর দেখতে পারবেন না, মানে এন্ট্রিতে গেলে আগে তো এখন তো এন্ট্রি থেকে দেখছেন এটা কনটেস্টে সাবমিশনও কম মাত্র 21টা, কিন্তু প্রাইস তো ঠিকই $200, কিন্তু ওরা আসলে বুঝে উঠতে পারতেছে না কি সাবমিট করবে, কারণ ওই যে মোস্ট অফ দা ফ্রিল্যান্সার কি করে ডেসক্রিপশনই পড়ে না, যে দেখে এটা 4 স্টার পাইছে বাহ এটাই দেয়ার দরকার, মানে এই ধরনের কিছু একটা ভেরিয়েশন চাচ্ছে, ডেসক্রিপশন কিন্তু অনেকেই পড়ে না, কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব ফার্স্ট আগে ডেসক্রিপশনটা পড়বেন, ওকে আমি যে কাজ করলাম 4 স্টার পাইছে ওইটাকে কপি করে কাস্টমাইজ করে নতুন একটা ভেরিয়েশন তৈরি করলাম, এখন এটা সাবমিট করব কিভাবে দেখেন, সাবমিট মাই এন্ট্রি এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে, এই পাশে তো ডেসক্রিপশন আর এই পাশে তো হচ্ছে এন্ট্রি, এই সাইডে হচ্ছে আমার কি সাবমিট, আপনি অনেক সময় বুকমার্ক করে রাখতে পারবেন, এটা বুকমার্ক করলে 10টা বুকমার্ক করা যায়, বাট এই বুকমার্ক আমি করি না, আমি বুকমার্ক করলে কি করি এখানে ক্লিক করে মানে পুরো লিংকটাই বুকমার্ক করে রাখি, যেন ব্রাউজার থেকে আমি যে কোনো সময় ওই লিংকে যেতে পারি, তো যাই হোক এখানে আমি সাবমিট মাই এন্ট্রি ক্লিক করলে এখানে একটা অপশন চলে আসবে, মানে এখানে বলবে যে তুমি নিজের সম্বন্ধে ক্লায়েন্টকে কিছু একটা বলো, মানে সাবমিটে যখন যাচ্ছি এখানে কিছু একটা টাইটেল দিতে হবে, তা আমি বলবো লোগো ডিজাইন, লোগো ডিজাইন ডিজাইন ফর সরি কি লেখা DSIVN লোগো ডিজাইন ফর এই তো V1 এটা দেখছি কি V1, এখন এখানে ছোটখাটো একটা কথা লিখতে হবে, এভাবে লিখবেন যে স্যার হোপ ইউ লাইক মাই ডিজাইন, ইফ ইউ নিড এনি চেঞ্জেস অর মডিফিকেশন জাস্ট লেট মি নো, আই উইল বি ওয়েটিং ফর ইউর ফিডব্যাক, থ্যাংক ইউ, আর আমি তো আপনাদেরকে আলসাই বানাচ্ছি, তো সেই ক্ষেত্রে যে ভয়েস টাইপিং তো আছেই, কোথায় গেল এটাকে আসলাম, স্যার হোপ ইউ লাইক মাই ডিজাইন, ইফ ইউ নিড এনি চেঞ্জেস অর মডিফিকেশনস আই উইল বি হিয়ার ফর ইউ, just let me know, thank you, contest e ai dite paren kono somoshya nei, contest sar dilam inter dilam hope hope ta boro hater kore dite hobe hope sar ta boro hater sir eta likhe shamoy naam rakhte bolechen, ha ha likhe sir, ni dite paro kyo ki baki ache ei je phone number details signature eigulo dite সবাই দিচ্ছেন তো নাকি, আচ্ছা দেখেন তো স্যার হোপ ইউ লাইক মাই ডিজাইন, ডিজাইনের পরে একটা কমা দিবেন, ইফ ইউ নিড এনি চেঞ্জেস অর মডিফিকেশন আই উইল বি হিয়ার ফর ইউ, মডিফিকেশন জাস্ট লেট মি নো দিলেই হবে, মডিফিকেশনস জাস্ট লেট মি নো, জাস্ট লেট মি নো, জাস্ট লেট মি নো দিছি না, এখানে আরেকটা কথা লেখা যেতে পারে I will be waiting for your feedback. কি কি শিখাচ্ছি আমি? আচ্ছা তো বিষয়টা হচ্ছে কুইক মানে টাইপিং, এখানে ভাই এখন আর টাইপিং এর দিন নাই, ঠিক আছে, যারা এখনো টাইপিং করে তারা আমার মতে ব্যাকডেটেড, কিন্তু কিছু বলি না আর কি, ভালো খুব ভালো টাইপিং করো, টাইপিং টাইপিং কিন্তু এখন আমি চ্যাটিং যখন করি আমি কিন্তু এই প্রসেসই ফলো করি, এতে করে বানান ভুল হওয়ার চান্সেসটা কম, কিন্তু হ্যাঁ আপনার ফ্লুয়েন্সি তো থাকতে হবে, অনেকে আসলে সেন্টেন্স মেক করতে পারে না বা সেন্টেন্স মেক করতে প্রবলেম হয় তখন যে একটু প্রবলেম হবে, সেই কারণে ইংলিশ শেখার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে যখন আপনি ফেসবুকে কোনো স্ট্যাটাস দিচ্ছেন বা কারোর সাথে চ্যাটিং করতেছেন, ফেসবুকে মেসেজিং করেন না আপনারা, ফ্রেন্ডদের সাথে তো মেসেজিং করেন, তো আপনারা কী করবেন ওই সময় ফ্রেন্ডদের সাথে ইংলিশেই চ্যাটিং করবেন, কিছু কিছু লোকজন আছে আপনার ইংলিশের রিপ্লাই দেখে ওরা দৌড় মারবে, এ দু ইংলিশ মারাচ্ছে বাদ ওর সাথে মেসেজ দিলাম না, মানে এরকম কিন্তু অনেক ফ্রেন্ড আমি পাইছি আমার স্কুল লাইফে, আমি অনেক পাইছি যারা ইংলিশ দেখলে ভয় পায়, ভাই আপনার আশেপাশে যদি ওই সকল লোকদেরকে রাখেন যে সকল লোকরা প্রতিটা সেকেন্ডে আপনাকে কিছু না কিছু না শিখাচ্ছে, ওই সকল লোকদের থেকে দূরে থাকেন, আপনি কি করতেছেন নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছেন, আপনি ফেসবুক বা মেসেঞ্জারে মেসেজিং করতেছেন, দ্যাট ডাজেন্ট মিন আসলে আপনি খুব এক্সপার্ট, আমি মান বলতেছি না, কারণ আপনি চর্চা করতেছেন এখানে, মানে ওইটাকে কি করছেন ইংলিশ লার্নিং এর প্ল্যাটফর্ম হিসেবে আপনি ব্যবহার করতেছেন, যেটা আমি করছি ক্লাস 7-8 থেকে, দ্যাটস ওয়াই মাই ইংলিশ ইজ সো গুড, আই ক্যান নন স্টপলি স্পিক ইংলিশ উইদাউট এনি প্রবলেম, ইভেন সামটাইম সামটাইম আ ফরেন পার্সন থট আই এম অ্যান আমেরিকান, আই ক্যান গিভ দ্যাট অ্যাসেন্ট ফ্লুয়েন্টলি, ওকে আমার ক্লায়েন্টরা সেই কারণে আমাকে খুবই পছন্দ করে,
কারণ ওরা আমাকে কোনো কিছু বুঝাইতে টাইপিং করতে হয় না, ডিটেলস দিতে হয় না, ওরা আমার সাথে লাইভে এসে কমিউনিকেট করে আমাকে একটা জিনিস বুঝাই দিতে পারে এবং আমি সেটা পরবর্তীতে রেকর্ডিং করে রাখি, আমি ক্লায়েন্ট কনভারসেশনগুলো রেকর্ডিং করে রাখি, পরে আমি ওইগুলো যদি আবার মনে হয় যে দেখতে ক্লায়েন্ট কী বলছিল রিভিডিওরে দেখে আবার বুঝে কাজটা কমপ্লিট করে দিতে পারি। তো ইংলিশ প্র্যাকটিসের বেস্ট ওয়ে হচ্ছে ফেসবুক মেসেজিং মেসেঞ্জার, সবসময় চেষ্টা করবেন ইংলিশে রিপ্লাইটা দেওয়ার, ইংলিশে কথোপকথন করা। ভুল হবে, অ্যাজ এ বিগিনার হিসাবে ভুল হবে। আমি আমার স্কুল লাইফে হোল এর জায়গায় হোল লিখে ফেলছিলাম, মানে হোল সিচুয়েশন বুঝাইতে গেছি, WH দেবো সেখানে HO দিছি, পরে খুব হাসাহাসি করছে অনেকে মজা নিছে, পরে আমি ডিলিট করে নি, আমি রাখছি ওইটা। তো ঠিক আছে, এটা জীবনে ভুল হবে না, তার মানে কি ভুল করছি এখন আর ভুল হয় না। তো অনেকে এরকম এরকম ভাবে যে আরে আমি যদি সেন্টেন্স ভুল করে ফেলি, আমি যদি বানান ভুল করে ফেলি, মানুষ মনে হয় কী জানি বলবে, আমি তো অনার্স মাস্টার্স কমপ্লিটেড, আমি একটা সেন্টেন্স ভুল করলে কেমন লাগে। আরে ভাই ভুলটা করেন না ভাই, ভুল করলে কেউ যদি আপনাকে ভুলটা ধরায় দেয় বলে যে পারে না তার মানে সে তো আপনার উপকার করতেছে, সে কিন্তু আপনার উপকার করতেছে, তার মানে ওই জিনিস আপনি নেক্সট টাইম আর ভুলবেন না। হবে সমস্যা কি, ফেমাস হয়ে যাবেন আপনি। আরে মাথায় নষ্ট, ট্রোল হলে কার কি, কার কার লাল, ট্রোল মনে করেন হইলো কার লাল, মানে যে ট্রোল করতেছে তার লাভ না, আপনার লাভ, আপনি ফেমাস হচ্ছে, আপনার ব্র্যান্ডিং বাড়তেছে। একটা সময় মনে করেন, যেটা আমি করবো আর কি ফিউচারে ভাবতেছি, যে একটা সময় মনে করেন আমার খুব নেগেটিভ মার্কেটিং চলবে, তো সবাই আমাকে নিয়ে খুব হাসাহাসি করবে, মানুষ ভাববে যে আরে মহসিন ভাই তো ফালতু, বাট ওরা আমাকে নিয়ে যদি কথাবার্তা বলে আমি ইউটিউবের সবগুলো ভিডিও আগে পাবলিশ করে দেবো যেগুলো হিডেন রাখছিলাম আর কি, তো জানি যে ওরা আমাকে খুঁজবে যে এই মহসিন লোকটাকে, যখন মহসিন লোক সার্চ দিলে তখন ইউটিউব ভিডিওগুলো তার সামনে, আমার মার্কেটিং হতে থাকবে, আমার ওখানে ভিউ হতে থাকবে, টাকা পয়সা ইনকাম হতে থাকবে। হলো না হ্যাঁ মার্কেট, মানুষ আমাকে নিয়ে মজা নিল, বাট টাকা তো আমি ইনকাম করে ফেলবো তখন। তো মানুষ মানুষ যত আপনাকে নিয়ে মজা করবে ঠাট্টা করবে তত বুঝবেন যে আপনি পপুলার হচ্ছেন। মানুষ তো মজা করে, মানুষ ক্রিটিসাইজ করে, আপনি একটা ভালো কিছু করেন দেখবেন ভালো কিছু করতেছেন, সেখানেও মানুষ বলবে এ লোক দেখানো ভালো কিছু করতেছে, এই খোটাও আপনাকে দিবে। অথচ আপনার টেন্ডেন্সি মানুষের উপকার করা, আপনি মানুষের জন্য কিছু করতে যাচ্ছেন, মানুষ এটা দেখবে না যে আপনি মানুষের জন্য করতেছেন, চেষ্টা করতেছেন কিছু একটা করার, মানুষ বলবে কি লোক দেখানো করে। তো ভালো করলেও মানুষ কথা বলবে, খারাপ করলেও মানুষ কথা বলবে, তো মানুষ কি বলতেছে এগুলো নিয়ে চিন্তা করে আসলে লাভ নাই। আপনি নিজেকে বিল্ড আপ করেন, নিজের স্কিল বিল্ড আপ করেন, এবং এই যে মানুষ ছাগল মানে খালি এক একটা জিনিস নিয়ে খালি ব্যায়া করে, এটাকে ইউটিলাইজ করেন, যেটা কিনা হিরো আলম খুব ভালো মতো করতে পারছে, এটা একটা বিগেস্ট এক্সাম্পল আর কি। সে ফেমাস হয়ে গেছে, এখন দেখেন সে তো ইলেকশন জিতবে, দেখেন যদি অনেস্ট নির্বাচন হয় মানে শিওর সে জিতবে, যদি অনেস্ট হয় আর কি সবকিছু, কারণ মানুষ চায় কি যে অনেক তো শিক্ষিত লোককে দিলাম ভোট, এবার একটু হাবলা গোল্লা পাগলাকেই দিয়ে দেখি কি করে সে, মানে দেশ কিভাবে চলবে, ও করতেছে না, এই যে মার্কেটিং করতেছে, গান বানাইছে, তারপরে ঢোল পিটাচ্ছে, একতারা নিয়ে লোকাল কাজ করতেছে, কারণ ও তো ইন্টারনেটের ব্যবসা আছে, ডিশের ব্যবসা আছে, এটা কিন্তু না না না, এই কথাটা আপনি কেন বললেন যে মানে কিভাবে চলবে বলতে, এটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বললেন? হ্যাঁ হবে, হ্যাঁ থাকবে, না পারলে ও এই পর্যন্ত যদি আসতে পারে, ও যদি ইলেকশনে এই পর্যন্ত আসতে পারে তো বাকিটাও করতে পারবে। আপনার কি মনে হয় সংসদ সদস্য মনে করেন যারা এই যে এমপি হয়েছে তাদের কয়জনের আসলে ওই লেভেলের যোগ্যতা আছে? ও সাহসটা পাইছে তো এই কারণে, ও তো সাহসটা পাইছে এই কারণে, ওকে সাহস পাইতো যদি এমপি সবাই এই যে কিসের মতন কথা বলছে কি জানি বলে পার্থর মতন কথা বলতো বা পার্থর মতন উপস্থাপনা করতো, তাহলে কি ও সাহস পাইতো? যা রিডিং পড়তে যায় এরকম আটকা যায়। হ্যাঁ আবার এখানে গান গেছে, তো বিষয়টা হচ্ছে কি এই যে হিরো আলম আজকে পজিশনে আসছে, এটা আমাদেরই তৈরি, এটা আমাদেরই তৈরি, মানে এখন ওকে দোষ দিয়ে লাভ নেই, ও সাহসটা পাইছেই তো এই কারণে। এখন ও যে আমি বলবো না যে ও পারবে না, ওকে সাপোর্ট করতেছে অনেকে, ওকে অন্যদিক দিয়ে অনেকেই সাপোর্ট করতেছে। তো বিষয়টা হচ্ছে যে ও ওর ফেমাস সেলিব্রিটি এই এই ইয়াটাকে কাজে লাগাইছে, প্রপারলি কাজে লাগাইতে পারতেছে, এবং রেগুলার সে উল্টাপাল্টা কাজ করে সেগুলোই তো ভাইরাল হয়, সেগুলোই তো আপনারাই শেয়ার করেন। আমি তো জীবনেও একটা ওর ভিডিও শেয়ার করি নাই, আপনাদের ভিতরে কে শেয়ার করছেন একটু হাত তোলেন দেখি, হিরো আলমের কোনো একটা কিছু একজনও করেন নাই, লাইক তো দিস, লাইকও দেন নাই, তাহলে ও এত ফেমাস হয় কেমন? আচ্ছা যাই হোক,
আমরা ওইদিকে না যাই, আমরা এখানে চলে আসি। তো কথাবার্তা গুলো এরকম হবে যে স্যার হোপ ইউ লাইক মাই ডিজাইন, ইফ ইউ নিড এনি চেঞ্জেস অর মডিফিকেশন জাস্ট লেট মি নো, আই উইল বি ওয়েটিং ফর ইউর ফিডব্যাক, ঠিক আছে, আই উইল বি ওয়েটিং ফর ইউর ফিডব্যাক, থ্যাংক ইউ, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু বলার দরকার নাই। তো প্রত্যেকটা ডিজাইন যখন আপনি সাবমিট করবেন, এই সেম কথাটাই, সেম কথাটাই, এই সেম কথাটাই কি করবেন, কপি পেস্ট করবেন। তো আমি এখানে আপডেট দিচ্ছি, সবগুলো একবারে আপডেট দেওয়া যায়, কিন্তু সবগুলো একবারে আপডেট দিবেন না, আপনি একটা একটা করে আপডেট দিবেন। একটা দিলাম, ওকে দিলাম, এখানে আসলো, এখানে কিছু করবেন না। প্রাইস কত? 300 না, সমস্যা নাই, আমি পিছন থেকে দিচ্ছি আর কি। তো দেখেন এখানে কি বলছে, 300 না। এখন অনেকে ভাবে কি যে $300 তো চাইছে, আমার ডিজাইন তো মনে হয় একটু কেমন জানি হয়েছে, ঠিক আছে, আমি মনে হয় কম প্রাইস চাইলে মনে হয় আমারটা উইনার বানাই দেবে। আসলে কিন্তু তা না, প্রাইস ও অলরেডি পেমেন্ট করে দিছে, মানে $300 ফ্রিল্যান্সার ধরে আছে, ধরে আপনাদের সামনে এরকম ঝুলাচ্ছে, দেখো $300 যদি ভালো কাজ করো তাহলে কিন্তু এটা তোমার হয়ে যেতে পারে। হ্যাঁ বলো, ধরেন ও $300 দিয়ে দিছে, হ্যাঁ, এখন এই জায়গায় কেউ কিন্তু $200 $300 এই জন্যই তো ফাইবার মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ভাবটা আছে, বাঙালিরা এরকম চিন্তা করে যে কমায় দেয় বা কম করে চায় চান্স, তাই না? তো এটা করা যাবে না ভাই। আমেরিকায় একটা বার্গারের দাম $15 $10, একটা বার্গার খাবেন, ফ্রেঞ্চ ফ্রাই খাবেন $5 $10 ফ্রেঞ্চ ফ্রাই। সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটা একটা যদি আপনি লোগো বানায় নেন, $500-1000 লোগোর কিছু না ওদের কাছে, কিন্তু আমরাই কি করছি, কমায় ফেলছি। মানুষজন ভাবে কি, আরে ফ্রি, আমেরিকানরা এখন ভাবে যে আরে ফাইবারে গেলেই তো $5 দিয়েই মাত্র এই কাজটা করানো যায়, তো ভ্যালুটা কে কমাইছে, ভ্যালু তো আমেরিকান কমায়, ভ্যালু আমরা কমাই দিছি, তাই না? ১৯ সালে তো অনেক কাহিনী হয়েছে, আপওয়ার্ক তো বন্ধ করে দিছিল না অ্যাকাউন্ট ক্রিয়েশন, কারণ ওই যে কাজ দিচ্ছে ভালো কাজ করে দিতে পারছে, রিপোর্ট করে দিচ্ছে। আবার অনেকে কাজ করতেছে, তাদের কাজের কোয়ালিটি আসলে এতটা ভালো না, প্রিমিয়াম কোয়ালিটি না, বাট তারপরেও করতেছে, কাজ করতেছে, কাজ দিচ্ছে, করে দিচ্ছে, কি আর করা, ক্লায়েন্ট ওটাই ওটাই নিয়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে লিখবেন দিস এন্ট্রি ইজ এন্টায়ারলি মাই ওন, এটা কি আমি অন্য কারো কাছ থেকে কপি করছি? আমি তো বানাইছি নাকি, এটা তো অন্য কারো কাছ থেকে নিয়ে গুগল থেকে নিয়ে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি না, আমি বানাইছি, এর এন্ট্রিটা পুরোটাই আমার। $300 কত যাচ্ছি, এন্ট্রি প্রাইস কত যাচ্ছে, $300, ভুলেও এই দুইটার কোনোটা ঠিক দেবেন না। তো অনেক সময় টাকা তো তা থাকলেও কেটে নেবে, মানে বিষয়টা এরকম যে আপনি আপনি ওর কারণ পরবর্তীতে মনে করেন $10 উইন করতেন, সেখান থেকে কেটে নেবে, অ্যাডভান্স কেটে নেবে। এটার মানে হচ্ছে হাইলাইট, অনেক সময় ডিজাইনটাকে হাইলাইট করে সামনের দিকে উপস্থাপন করে রাখে, ফ্রিল্যান্সার আপনার ডিজাইনটাকে হাইলাইট করবে, বলবে যে এই ডিজাইনটা দেখো, এসিআর মতন আর কি। আবার এটা সিল, মনে করেন যে আমি অন্য ডিজাইন দেখলাম, একটা আইডিয়া দিয়ে এসে কপি করে কাস্টমাইজ করলাম, এখন যদি আপনি মনে হয় যে না আমার ডিজাইন শুধু ক্লায়েন্টই দেখবে, অন্য কোনো ফ্রিল্যান্সারকে আমি দেখাতে চাই না, তাহলে এটা ঠিক দিলে কি হবে, $0.50 কেটে নেবে, মানে $50 আপনার কাছ থেকে কেটে নেবে, এটা ক্লিক করলে $50 কেটে নেবে, $50 দিয়ে আপনি সিল করে রাখতে পারেন, $50 দিয়ে হাইলাইট করতে পারেন, কোনো দরকার নাই ভাই, দেখো টাকা পয়সা আপনিও নাই। তো যাই হোক, এটা টিক দেবেন, এখানে কোনো কিছু করার দরকার নাই, আর জাস্ট কি করব, সাবমিট, ডান, কনগ্রাচুলেশন, ইউ হ্যাভ সাবমিটেড ইউর এন্ট্রিজ ফর দিস কনটেস্ট। তার মানে আমি freelancer.com একটা কম্পিটিশনে পার্টিসিপেট করলাম, একটা ডিজাইন সাবমিট করছি, আনলিমিটেড ডিজাইন সাবমিট করতে পারবেন যতক্ষণ এই প্রজেক্টটা চালু আছে, মানে সময় যতক্ষণ আছে। তো একটা করছি, দেখি এন্ট্রিতে কই আছে আমার ডিজাইনটা, যদি রেটিং না থাকে তাহলে প্রথমের দিকেই থাকবে, দেখি এই যে একটা চলে আসলো। তার মানে এই ভেরিয়েশনটাকে কপি করে আমি বোল্ড করে একটু ফোকাসে দিয়ে দিছি, যেন দূর থেকেও দেখা যায়। এবার এবার আবার আরেকটা সাবমিট করতেছি, এই সেম কথা, কি নাম জানি, লোগো ডিজাইন ফর কি ছিল, ঠিক আছে, ভার্সন 2,
ঠিক আছে, এই যে একই কথা বলছি কিন্তু, ঠিক আছে কপি পেস্ট দিয়ে দিছি, এখানে সেকেন্ড ভার্সনটা আপলোড করতেছি, এটা দিয়ে দিলাম, ওকে ডান। এখানে আবার 300 দিবেন, 300, এখানে আর কিছু করার দরকার নাই, সাবমিট, দুইটা সাবমিট হলো, ক্লোজ। আবার আবার এন্ট্রি দিচ্ছে, একসাথে দুই তিনটা দেওয়া যায় কিন্তু আমার আমার তো ডিজাইন সেম না, আমার ভেরিয়েশন আছে, তো আমি একসাথে দুই তিনটা দিবেন না, আলাদা আলাদা ভাবেই দিবেন, ঠিক আছে, মানে ভেরিয়েশন যত থাকবে আলাদা আলাদা ভাবে, মাকআপ যদি দেওয়া হয় মাকআপ আলাদা আবার মাকআপ সাবমিট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আবার এখানে দিচ্ছি কি জানিস, লোগো ডিজাইন বাই লোগো ডিজাইন এসআই কি জানি দিছিলাম, নামও মানে জটিল না, এটা হচ্ছে V3, কি করছিলাম আর একটা, আবার পরে উইথড্র কিন্তু করা যায় অনেক সময়, এই যে এটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে কন্ট্রোল V, এবার হচ্ছে এটা দিয়ে দিলাম, লাস্ট থাকবে হচ্ছে আমার এক নাম্বারটা, মানে ওটা একটু কালারফুল তো সেজন্য কালারফুলটা লাস্টে দিচ্ছি, উপরের দিকে যেন থাকে, ওকে। আচ্ছা 300, ওরে বাবা, মানে বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ওখানে বলবে যে ক্লায়েন্টের বাজেট এত নাই, 300 বাজেট, সাবমিট, তিনটা কিন্তু সাবমিট করছি, আবার আরেকটা, কি হয় জানতাম না তো, ভালো জিনিস শিখলাম আর কি, লোগো ডিজাইন ডিজাইন বাই হ্যাঁ দিচ্ছি, এটা এটাই ছেড়ে দিচ্ছি, আমি এন্ট্রিটা দিছি তো খিদা লাগছে বোঝা গেছে আর কি, মানে ক্লাস কি বোরিং লাগতেছে, আচ্ছা তো এখানে আর কিছু করার দরকার নাই, এখানে 300 দিয়ে দিলাম, এখানে এন্ট্রিতে যে লাস্ট এন্ড দ্য ফাইনাল এই কালার ভার্সনটা দিয়ে দিচ্ছি, ভার্সন 1, এই তো আপডেট হচ্ছে, 300 দিয়ে দিছি, ডান, এই যে এখানে সাবমিট বাটনটা তখন আসবে আপডেট কমপ্লিট হলে, তো এই দেখেন এখন এন্ট্রিতে আমি 4টা ডিজাইন সাবমিট করছি একটা প্রজেক্টে, আপনি এরকম আরও তো অনেক কন্টেস্ট আছে ওইগুলো তো পার্টিসিপেট করতে পারেন, তো বাসায় বসে না থেকে, মানে অনেকে ডিপ্রেস থাকে না, বসে না থেকে আমি কি করতাম, আমি যদি ডিপ্রেশনে থাকতাম আমি নিজেকে কাজ দিয়ে ঘিরে রাখতাম, মানে নিজেকে চারপাশে কাজ দিয়ে ঘিরে রাখতাম, দেখা যেত যে আমি সারাক্ষণ কাজ নিয়ে থাকতে পছন্দ করতাম, ক্লায়েন্টের কাজ, ফ্রিলান্সিং কন্টেস্ট বা মার্কেটিং বা টিউটোরিয়াল তৈরি, কোনো না কোনো কিছু আমি করতেছিলাম, কারণ কি তখন আপনি আপনার যে ফোকাসটা দেখা যাবে যে আপনি লাইফ নিয়ে ডিপ্রেস বা কোনো কিছু নিয়ে আপনার প্রবলেম লাইফে আসছে, নিজেকে কি করেন কাজের ভিতরে ফেলায় দেন, কাজ করেন, তখন আপনার ওই ডিপ্রেশনগুলো দেখবেন যে চলে যাবে, এটা একটা ওয়ান অফ দ্য ওয়ে নিজেকে যদি ডিপ্রেশন থেকে বা কোনো একটা প্রবলেম থেকে নিজেকে ডাইভার্ট করতে চান, কাজের ভিতরে নিজেকে রেখে দেওয়া, তো কাজ কিন্তু অভাব নাই, এই যে কন্ট্যাক্ট এগুলোই কাজ, এগুলো করবেন করবেন করবেন, আপনার প্রোফাইল তৈরি হবে, প্রোফাইল তৈরি হবে, এগুলোই পরবর্তীতে আবার বিহান্সে বা আপনার প্রোফাইলে আপডেট করে করে সাজিয়ে রাখবেন। স্যার আরেকটা প্রশ্ন, বিভিন্ন তো যে ফ্রিল্যান্সিং এর প্ল্যাটফর্ম আছে, হ্যাঁ তো বিভিন্ন জায়গায় যদি আমি আইডি ক্রিয়েট করে সেম ইমেল দিই করতে হবে নাকি বিভিন্ন ইমেল দিই করতে হবে, বিভিন্ন ইমেল দিয়ে করা যায় কিন্তু সেম ইমেল দিয়ে করাটা বেটার, আপনি যদি মাল্টিপল ইমেল থেকে আপনি করতে পারেন পরে মনে থাকবে না, আবার যেমন আমি কি করি, আমার অনেকগুলো মেইল আছে, আমার আমার মেইন ইমেল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যত আছে মানে যেগুলো আর কি পাবলিকলি শেয়ার করা সেগুলো একটা মেইল, বুঝছেন কিন্তু আমি আবারও বলতেছি, কোন মেইল, কোন মেইল যেটা পাবলিকলি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ওয়ার্ডার ডিজাইন মানে যত পাবলিক মানুষজন জানাতে চাই আমি মার্কেটিং করতে চাই সেটা মেইল আলাদা, ওই মেইল দিয়ে কখনো আমি ব্যাংক অ্যাকাউন্ট করি না, কিন্তু আপনি যদি এখন আমাকে বলেন যে পেওনিয়ার অ্যাকাউন্ট করব বা ব্যাংকের অ্যাকাউন্ট করব তখন ওইটার মেইল আবার আলাদা, ওইটা আমি কখনো পাবলিকলি কোথাও সই করি না,
কেন? কারণ মানুষ ফিশিং করে, স্প্যামিং করে, আপনাকে ধোকা দিবে, মেইলে ধোকা দিবে। মেইলটা যদি আপনি পাবলিকলি শেয়ার করে রাখেন, আর যদি দেখে যে এই মেইলটা হচ্ছে একটা ভালো কোনো রেপুটেড পিপলের, আর এই লোকের তো ব্যাংক অ্যাকাউন্ট আছে অনেক, তখন আপনাকে কি করবে, স্প্যামিং করবে, আপনাকে মেইলে ধোকা দিবে, বলবে যে এই লিঙ্কে ক্লিক করো বা এইটা অফার চলতেছে। আপনি ক্লিক করবেন, আপনার কুকিজ চুরি করে নিয়ে যাবে। কারণ সাইবার সিকিউরিটি নিয়ে আমার কোর্স কয়েকটা কমপ্লিটেড, তো আমি বুঝি ফিশিং কীভাবে করে, হ্যাকিং কীভাবে করে, এইটার কোর্স আমার কমপ্লিটেড। তো সেই জন্য দুইটা মেইল রাখবেন, একটা যেটা সবখানে ব্যবহার করবেন, সেটা দিয়ে ফ্রিলান্সার, ফাইবার, যা কিছু আছে সবই করবেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করতে যান, ওইখানে যে মেইলটা দেবেন ওটা হবে প্রাইভেট মেইল, মানে ওইটার সাথে সোশ্যাল জগতের কোনো সম্পর্ক নেই, ওইটা হচ্ছে সিকিউর, মানে ওটা ওইটা পাবলিকলি কোথাও শেয়ারও, ওপেনলি শেয়ারও করা যাবে না। বুঝতে পারছেন? যদি আপনার পার্সোনাল মেইল দেন কোনো সমস্যা নেই, এমন না যে সমস্যা হবে, যদি আপনি বুঝে জানেন তাহলে তো হয়েছেই। কিন্তু দেখবেন অনেক সময় স্প্যাম আসে, মেসেজ আসে অনেক সাইট থেকে, আননেসেসারি সাইট থেকে, হ্যাঁ মানে জিতছেন এরকম কিন্তু অনেক মেইলে অনেক নোটিফিকেশন আসে। তো হিজি বিজি করবেন না, সোশ্যাল সাইটে যেটা থাকবে সেটা সব সোশ্যাল সাইট, ফেসবুক অ্যাকাউন্ট, ফ্রিলান্সার অ্যাকাউন্ট, ফাইবার, সব ওইটাতে দেবেন। আর ব্যাংক অ্যাকাউন্টের জন্য আলাদা মেইল লাগবে, ব্যাংক অ্যাকাউন্ট যখন করতেছেন, তাহলে আপনার আশা করি কোনো সমস্যা হবে না। আর যেটা ব্যাংকের সাথে ইনভলভ করতেছেন সেটা কখনোই পাবলিকলি কোথাও কাউকে শেয়ার করবেন না। ওকে, তো আমি আমাকে তো অনেকে পাঠায়, আমি বাহ খুব ভালো ফিশিং সাইট বানাইছো, তোমারও উল্টা পাঠাচ্ছি, দাঁড়ো ওটাকে রিপ্লাই আরেকটা পাঠাই আমি আরেকটা কোড করে। তো যাই হোক, এভাবে করে আপনারা কি করবেন, ডিজাইনগুলোকে এখন সাবমিট করবেন। এখন আপনাদেরকে ব্রেক দিয়ে দিচ্ছি, এই সাবমিশনে আর কারো কোনো প্রবলেম আছে? তার মানে freelancer.com এ অ্যাকাউন্ট হলে কোথায় আসবেন, এটার উপরে যদি ক্লিক করেন, প্রথম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এই ড্যাশবোর্ডটা আসবে। এখনও তো করিনি, আপনাদের একটা করে দেবো ব্রেকের পরে। তো ড্যাশবোর্ডে আসার পর আপনাদের কোথায় যেতে হবে, ব্রাউজ অপশনটাতে যেতে হবে, ব্রাউজ। এটা কিন্তু ড্যাশবোর্ড, ঠিক আছে, প্রোফাইল অপশন আছে আরও। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখান থেকে কোথায় যাবেন, কনটেস্টে যাবেন। ব্রাউজে কনটেস্টে গেলে এই যে এখন কনটেস্ট দেখাবে, যে টপ কনটেস্ট, এখানে সার্চ দিতে হয়, ফ্লায়ার, ব্রোশিওর, লোগো, টি শার্ট, এরকম অনেক কিছু আছে। কিন্তু টি শার্ট, টি শার্ট লিখে যদি সার্চ দিয়ে দেখবেন যে টি শার্টের কনটেস্টও হচ্ছে। এই যে টি শার্ট ডিজাইন $45 দিবে, বাংলাদেশে কেউ টি শার্ট ডিজাইন করে $4,000 তো জীবনও পাবেন না, কিন্তু এখানে দিচ্ছে। তো এই দেখেন টি শার্ট ডিজাইনের কিছু কথাবার্তা বলে দিছে। এবার যদি আপনি এখানে এন্ট্রি দেন, এই যে এই টি শার্ট ডিজাইনগুলো বানিয়ে দিছে। এগুলো বানানো খুব কঠিন, টেক্সট না, শুধু দেখেন এই কাজ করে টাকা পয়সা ইনকাম করতেছে, এগুলো তো শুধু টেক্সট। ক্লায়েন্ট বলে দিছে এই টেক্সটগুলোকে জাস্ট সাজায় দাও। এখন এই টেক্সটগুলোকে ও তো ওর মতন করে সাজাইছে, এই ফরমেশনটা কপি করে আপনি একটু কি করে দিলেন, ফন্ট চেঞ্জ করে দিলেন, তাহলেই আরেকটা ডিজাইন হয়ে গেল। এই যে এটা কোনো ব্যাপার, এটা তো মার্কআপ, মানে সে কিন্তু জাস্ট এতটুকু সাজাইছে, টেক্সটগুলো সাজাইছে, এটা তো ফন্ট, ফন্ট দিয়ে মার্কআপ করে বসাই দিছে, মার্কআপ হচ্ছে PNG দিতে হয়, PNG করে মার্কআপ বসাই দিবে। এই দেখেন এটা, হ্যাঁ PNG ছাড়া হবে না, মার্কআপ, মার্কআপে দিলে PNG দিবে নলেজ। কিন্তু যদি ফ্লায়ার মার্কআপ করেন তখন PNG লাগবে না, ব্রোশিওর মার্কআপ করেন তখন PNG লাগবে না। PNG লাগে হচ্ছে এই ধরনের টি শার্ট মার্কআপ আর লোগো মার্কআপের ক্ষেত্রে। আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী, কনটেস্ট খুঁজতে হবে এবং কনটেস্টে গ্র্যান্টেড কনটেস্ট খুঁজবেন, এই যেটা গ্র্যান্টেড লেখা আছে, এবং ওইখানে প্রজেক্ট করে করে সাবমিট করবেন। ঠিক আছে, আমি খাবারের বিরতি দিয়ে দিচ্ছি, এখন বাজে হচ্ছে 45, মানে ঠিক 15-20 মিনিট, 20 মিনিটের 25 মিনিটের একটা ব্রেক, এখন 45, ঠিক 10-এর ভিতরে চলে আসবেন। ঠিক আছে, যারা খাওয়া দাওয়া করেন নাই, খাওয়া দাওয়া করে আসেন, সকালে নাস্তা করে আসেন। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতেছি, এর পরের ভিডিওতে আমরা freelancer.com এর একটা অ্যাকাউন্ট করবো, এবং অ্যাকাউন্ট তৈরি করতে কী কী প্রসেস ফলো করতে, এই জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে।